breakdown. I always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm facing down. I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planted on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me. It's so cold outside, I'm alone. Let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. I'm away even when I'm facing down. I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planted on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. Okay, so assalamu alaikum everyone. We are again back with the last session of today's gameplay with Rexon and Rush family. So, আজকে কিন্তু আবার মজা হবে আমরা ফার্স্ট সেশনটাতে বললাম লাস্টের দিকে খুব খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা চলে আসছি দেড় ঘন্টার ভিতরে জাস্ট টাইমটা মেনটেন করার চেষ্টা করছি দশ মিনিট এদিক ওদিক যাই স্টিম স্টার্ট করতে অনেক অনেক মানুষ চলে আসছে প্রথম কমেন্টসটা কিন্তু ওয়াসিফ চলে আসছে ওয়াসিফ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়াসিফ কেমন আছেন হ্যালো ভাইয়া মোহন রয় হ্যালো হাসিম ভাই চলে আসছে হাসিব আহমেদ জাহিন নাহিম ভাইয়ের আচ্ছা সো জাহিন নাইমকে খুঁজতেছে আসিম ভাই কেমন আছেন ভাই চলে এলাম থ্যাংক ইউ সো মাচ সাদাত ভাই সাইমা চলে আসছে হ্যালো ভাইয়া হ্যালো সাইমা চলে আসছি ফাহিম জোয়ার ইজ ব্যাক হিয়ার মোহন রয় জাহিন নাইম সো খুঁজতেছিল কিন্তু সেও চলে আসছে সো জাহিন নাইম সাদিয়া হাসিফ সবাই একসাথে অনেক অনেক ভালোবাসা ভাইয়া দশটা তিরিশে আসা কথা ছিল চল্লিশে আসলেন দশ মিনিট স্টার্ট করতে সময় লাগছে স্টার্টিং টাইম আসলে দুইটা ডুয়েল স্ট্রিম চালু করা হয়তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হাসিফ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ওকে সো সবার সাথে মোটামুটি কুশল বিনিময় হয়ে গেছে আপনারা অল্প কিছু ছোটখাটো শেয়ার দিতে পারেন যেটাতে আমাদের স্টার্টিংটা ভালো হয়
উইদাউট এনি ডিলে আমরা অ্যাকচুয়ালি ডুভার্স স্কোয়াড শুরু করবো। স্লেজকে লিডার দিচ্ছি, স্লেজ ডুভার্স স্কোয়াড শুরু করেন, অনেক ফান হবে, মজা হবে, আড্ডা হবে। ওকে, আচ্ছা গুগল ক্রোম তো আমার লাগবে, ড্যাশবোর্ড। ওকে, কত জন দেখতেছে আমাদের সাথে, কত কোটি মানুষের ভালোবাসা আমাদের সাথে, একটু চেক করে নি। 14 পিপল অলরেডি জয়েন, থ্যাংক ইউ সো মাচ। সো অল্প কিছু শেয়ার হলে কিন্তু অনেক অনেক মানুষ চলে আসবে। নাইস, সো নাও 18 পিপল ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম টু আওয়ার স্ট্রিম, ব্র্যান্ড নিউ ওয়ান। আই উড লাইক, আই ডোন্ট নো কতক্ষণ আজকে আমরা থাকবো, বাট চেষ্টা আছে লম্বা সময় থাকবো। আজকে 3200 তো হয়েই যাবে ইনশাল্লাহ, সো আর একটু বাড়ানোর চিন্তা আছে। সো কত দূর কেমন যায় আমি জানি না, এটা একটু ডিপেন্ড করতেছে আপনাদের কেয়ারের উপরে। আর এর অ্যাকশন ভাই, আর এ আরমান ভাই কেমন আছেন, ডুভার্স স্কোয়াড কেন ভাই, ডুভার্স স্কোয়াড বেশি 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 মজা হয় আমার। সরল সরল ডুভার্স স্কোয়াডটা আসলে আমার কাছে বেশি বেশি এনজয়েবল মনে হয়, এটা একটা চ্যালেঞ্জিং। সবাই তো খেলে স্কোয়াড, আমরা আসলে সোলো ভার্সেস করি না, কারণ আমি খুব একা একা ফিল করি, কেউ সাথে থাকলে মজা লাগে। সো শাফিল হচ্ছে বেস্ট কোম্পানিয়ান এখানে। অপু সর্দার হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ। শাফিল চৌধুরী হ্যাজ শেয়ার্ড, ফর্দার ফরহাদ খান হ্যাজ শেয়ার্ড, সো অনেক অনেক ধন্যবাদ। জ্যাক কেইন হ্যাজ শেয়ার্ড, সো যারা যারা আছেন একটু শেয়ার করে দিতেই পারেন। ফরহাদ খানকে অনেক অনেক ধন্যবাদ, শাফিলকে অনেক অনেক ধন্যবাদ। ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ সাদ ভাই ভালো আছে, আল্লাহ তালা ভালো রাখছে, আপনি কেমন আছেন। রাখছেন ভাই টিম কোড প্লিজ। সদ ভাই ডুভার্স স্কোয়াড খেলতেছি আসলে। হ্যাঁ কি কি সুন্দর প্লেনটা, প্লেনটা, ও প্লেনটা সুন্দর। হ্যাঁ তাহলে আপনার সাউন্ড একটু বাড়াইতে হবে। ওকে, সো অনেক অনেক শেয়ার আসছে প্রবাবলি, একটু দেখতে হবে। অপু সর্দার হ্যাজ লাইক দিস স্ট্রিম, থ্যাংক ইউ সো মাচ অপু ভাই। অপু ভাই ইজ ব্যাক, আচ্ছা না ইট ইজ নট অপু, ইজ অপু রেক্সন। ওকে আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা আর ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, বিগ ফ্যান স্যার। হে বাদে বয় হোয়াটস আপ, আলহামদুলিল্লাহ ভাই আপনার কেমন গেল জন্মদিন, আমাদের সাথে শেয়ার করেন, ভাগাভাগি করে নি ভাই। অপু নাম আছে, অপু আছে মানে? হ্যাঁ হ্যাঁ আছে তো অপু ভাই। আরে অফু ভাই ফাইলামে না, হ্যাঁ অফু আছে না? আরে হ্যাঁ রে ভাই, সিরিয়াসলি অফু, কিন্তু আমাদের আমাদের ভাইয়াটা হচ্ছে অপু ভাইয়া, অপু। ওকে লেটস গো, গান পেয়ে গেছি, একটা না দুইটা গান পেয়ে গেছি, জি জি নিয়ে নিস, এখন চলে নিতে পারিস। খুব মারা মারতেছে দেখি, একটা এমও কম আছে। ওকে দেখি নাই, শাফিল ওই দিকে না, ওই আপনি যেটাতে নামেন, আমার একটু গ্লাসেস ওয়াইপ করা উচিত ছিল আমার। আরে ভাই বাদিন ভাই, হ্যালো শাফিল, শাফিল বাঁচা আসে, ওকে পাচ্ছি ভাই, আমার ব্যাগটা দরজা ইয়েতে সিঁড়িতে আটকে গেছিল দেখছি ভাই। আমার কাছে কত হাজার হাজার নেই, ভাই ভাই অনেক এনিমি হঠাৎ করে অ্যাপল করতে গেল, আই ডোন্ট নো ইভেন, আবার আটকে যাব আমি এখানে। শাফিল হ্যালো ভাই, আমার কাছে কিচ্ছু পাই নাই, আমি লুট করে এসে হঠাৎ করে রাজ দিয়ে দিছি করতে গেলে। শাফিল কোথায় আসবি বল, আরে দেখ চলে আসছি, ওয়েট ওয়েট আসতেছে, ওই আরেকটা একটা সেকেন্ড, দেখছি 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 দেখছি, অফিসে পালাইছে, ও আশুক ও আশুক তুই বেঁচে গেছিস দেখছি, ঘরে আচ্ছা এখানে 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 দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া আমার পিছনে, আমার পিছনে দাঁড়া, আমার পিছনে দাঁড়া। ওকে গান নাই,
ভাই আমি লুট করি ভাই এমও নাই আমার কাছে 17 টাই মো দিলাম আপাতত জীবন বাঁচাই নাই এমও আছে এমও আছে আমার কাছে এই ছেলেটাকে মেরে দিছে না এত কষ্ট করে যাকে নক করলাম ও ও তো দেখেই ফেলছে আমাকে হবে নাকি একটা সামনে আছে ও ড্যামেজ তো খাইছে শিওর ও ড্যামেজ খাইছে শিওর হ্যাঁ ভিতর ঢুকছে এখন এখন যে হিল করবে যেখানে ব্যথা পেয়েছে সেখানে এখন ডলাডলি শুরু করা লাগবে ওর আমি আগে একটু ইয়ে নিয়ে আসি কি হবে লাফালাফি করতে কষ্ট হচ্ছে সো কমেন্টস কিন্তু আমি এখন পড়তেছি না বাট সবগুলো কমেন্টসই পড়বো ইনশাল্লাহ একটি কমেন্টসও মিস যাবে না ওকে এই পাশে আমি যদি ও দেখছি তো সাফিল এক মিনিট জি জি ব্রোস্কি হবে নাকি একবার হবে নাকি গ্যারেন্ট নাই কয়জন আছে একজনই না একজনই একজনই ওকে ওয়েট ওয়েট একা না 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 পিছনে আছে আসেন হেড কেসে একেমের হেড ভাই শাফিল একেমের হেড বডি খাইছে বডি খাইছে শাফিল আচ্ছা এটা কি করলেন শাফিল বলেন তো দেখি ওর লাইফ কতটুকু ও হিল করছে একবার বট বাট ও একটা হেড খাইছে দেন বডি খাইছে আমারও তো জি খেলো দেখাইলো স্যাড আজকে শাফিলের খেলা হচ্ছে না শাফিল চাঙ্গা হয়ে যান চাঙ্গা চাঙ্গা ভাই চাঙ্গা হয়ে যান আমাদের সাথে অনেক অনেক বিগ ফ্যান স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ কোনো সার না রাকিব ভাই ভালোবাসা অবিরাম আপনার জন্য ভাই কোনো সার না প্লিজ ব্রোসকি প্লিজ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শাহাদাত ভাই ভাই আমার হেল্প লাগবে একটা আপনার থেকে অবশ্যই হাসি ভাই কী হেল্প লাগবে জিজ্ঞেস করে ফেলেন কোনো সমস্যা নেই দেখতেছি উইডি ভাই কই উইডি ভাই রাতের বেলা ঠিক মতো আসে না ও আসে অনেক রাতে একটা দেড়টা দুটিকে আসবে হয়তো ওই সময় ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরমান ভাই র্যাকসন ভাই টিম কোড প্লিজ না ভাই আমরা ডুভার স্কোয়াড খেলতেছি আপাতত আসসালামু আলাইকুম রাকসন ভাই ওয়া আলাইকুম আসসালাম স্বপ্নিল কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ওকে ইরফান হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ সাইদ ইস্তেক আহমেদ হ্যাজ লাইক সো যারা যারা এখন রিয়্যাক্ট করেন অবশ্যই এটা করে দিতেই পারেন রাকিবুল হাসান হ্যাজ শেয়ার থ্যাংক ইউ সো মাচ শোয়াইব জুলকার নাইন ইমুলেটার হ্যাঁ ভাই আপাতত ইমুলেটার খেলতেছি আমরা তবে মোবাইলেও খেলি সো স্ট্রিমের ক্ষেত্রে ইমুলেটারটা অনেক ইজি অমলেট আর্কেডের থেকে অনেক বেটার লাভ ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ফরহাদ খান ভাই ভাই আমি ইমিউলেটার রিকল কন্ট্রোল করতে পারতেছি না প্লিজ হেল্প ওকে হাসিফ ভাই কোনই সমস্যা নেই আমরা এটা নিয়ে কথা বলতে পারি জাস্ট ড্র্যাগিং আর কিছুই না জাস্ট ড্র্যাগিং মাথায় রাখতে হবে জাস্ট ড্র্যাগিং আর কিছুই না তবে সেন্সির একটা ব্যাপার আছে আপনার হাতের সাথে আপনার মাউসের মুভমেন্ট এবং মাউসের ডিপিআর সাথে অ্যাডজাস্ট করে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন সিজিটা ঠিক করবেন কারণ অনেকে আছে হাতের ভিতরে মাউস নিয়ে খেলতে পছন্দ করে তারা মুভ করে না হাই সেন্সিতে খেলে আর কিছু মানুষ আছে পুরো মাউস প্যাডটা ইউজ করে খেলে যেটা আমি করি সো আমার অনেক ড্র্যাগ করা লাগে ইট ডিপেন্ডস পাবজি মোবাইলের রিকলটা তো আসলে ওরকম বেশি না সো লো সেন্সিতে খেলাটাই বেটার আবার হবে হ্যাঁ সাদত ভাই আমরা তো রাশ করেই যাব
প্রথমে টিকে গেলেই খেলাটা আরো সুন্দর হয়ে যাবে। লেফট কোণে দেবে এক্স স্কোয়ার দেখলাম মিডে নামস অ্যাকচুয়ালি আমি বুঝি না শাফিল এই কলোনিতে আমি কেন লুটি পাই না আইয়া আমি বুঝতেছি না আমি পাইতেছি না ও পাই সেক্টর কান ব্ল্যাকটা এখানে পিক করতেছে একটু হোল করতে হবে আমি জাস্ট আর্লি ফাইটার নিয়ে নি তারপরে সবগুলো কমেন্টস করব ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করতে থাকেন অল্প কিছু শেয়ারটা খুবই দরকার আমি জানি না কতগুলো শেয়ার হয়েছে বাট আমাদের সাথে ওয়াচিং কিন্তু বেশি না 27 পিপল আর ওয়াচিং এই সময়টা অ্যাকচুয়ালি ওয়াচিং একটু হাওয়া উচিত কি অবস্থা শাফিল গান পেয়ে গেছি আমি শুধু একটা হেলমেট লাগে আমার ও সামন ইজ বিং ক্লোজড বাবা এই খুব ভাল লাগে আমার আপনার কাছে আমার কাছে কাছে সাউন্ড একটু কমাই দিই আসলে পেছনে হ্যাঁ ওই শেখের পিছনে আচ্ছা দেখ এতক্ষণ ধরে প্ল্যান করতেছি কোন বেয়াদব জন আবার গুলি চালিয়ে দিল আসেন শাফিল সামনেটাকে ধরতে হবে সামনে ব্রোকেনের পিছে ওইখানে আসছিল কোর কোথায় এই যে আলাদা স্কট কি ব্যাপার বন্ধুকে যেতে পারবো হেলমেট আনতে মনে হয় না মনে হয় না ব্রোসকে সো 26 পিপল আর ওয়াচিং যারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাতে ফলো করে নেবেন আসলে এখনো কিছু শেয়ার দরকার পরিবারের মানুষ এখনো জানতে পারেনি আমরা যে চলে আসছি স্বপ্নিল হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করতেছেন অনেক অনেক ভালোবাসা ভাই আমি হাই স্ক্রিনতে ভালো লাগে একটু ফাস্ট কন্ট্রোল দিস ইজ নট ট্রু অ্যাকচুয়ালি সব গেমের জন্য এটা কিন্তু আপনার জন্য আপনি শুধু পাবজি মোবাইল খেলার জন্য যদি মনে করেন যে প্র্যাকটিস করবেন তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এইম যদি আপনি বেটার করতে চান আপনাকে লো সেন্সিতে খেলতে হবে স্নাইপ যদি আপনি করতে চান আপনাকে লো সেন্সিতে খেলতে হবে আমার 8x6x কিন্তু 1% 2% এর বেশি না কারণ আমি জানি যে আমাকে কুইক স্নাইপ করতে হবে আমাকে প্রিসাইজ স্নাইপ করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে লো সেন্সিতে খেলতে হবে কিন্তু তারপরও মুভমেন্ট কিন্তু আপনি যদি মাউস বেশি না রাখেন সামনে বসে ও ভাই এ ফোরেস করতে লাগলো আমার সাথে 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 দেখি বলছো কি রিভিউ নিচ্ছে
একবার উঠ মাথা লেভেল করবার। ও এখানে আছে দেখ, ওপি কি কি বাঁচানো যে বাঁচাইছেন আপনি আমাকে জানেন না আপনি। এই ছাদের উপরে কি ট্র্যাপ নাকি বেরোতে পারে? এটা ট্র্যাপ, ও পিছনে মেবি তো ট্র্যাপই তো, ও পিছনে লাভ দিলে তো টিমমেট এর মাসকান দিয়ে যাওয়ার কথা। ঘরের দোতলা তো একটা আছে, একটা হেলমেট নাই দেখছি, হবে নাকি একটা। ও হো নো 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 শাফিল নকশ না, হ্যাঁ প্লিজ ভাই রিকোয়েস্ট। আল্লাহ নোটিফিকেশন বার আমার মাফ করো। আর একটাই আছে আই গেস, কোথায় আছে এক্স্যাক্টলি পয়েন্ট? দুইটা ফিনিশ, এটা তোর কিল অ্যাকশন করলাম যে ছাদের উপর নক ছিল। আরে আরে আরেকটা আছে, আরেকটা লাভ ছাদের উপর ছিল, ওটা লাভ দিছে মারছ ফুটস্টেপ তো। কোন বিল্ডিং? থ্রি স্টোরি, দোতলায় তিনতলায়? থ্রি স্টোরির একদম মাথায় উপরে ছাদের সিঁড়িতে। আর গ্রেনেড নেই? না গ্রেনেড আছে আপনার, আপনারটা ভাই মানে ওদিক থেকে কোথায় ফায়ার দেন তো ওদিকে তো বাইরে কিনা ছাদে উঠে কিনা। পাইছি কিনা? আহা ওকে, ওখানে বসে আছে সেটা বলুন। এখন থার্ড ফ্লোরে, থার্ড ফ্লোর কোন জায়গাটাতে? উপর থার্ড ফ্লোর তো দোতলায়, ও এখন দোতলায়। না 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 থার্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে মলি করতেছে। আরে বার শাফিল হ্যালো, শট খাইছে নেক খাওয়া। ওকে এটা কি ছিল নাকি আরো কেউ আছে? একেম লাগে, একেমের গুলুটুরি লাগে। আরে আচ্ছা আচ্ছা, যেটা ফিনিশ দিছেন ওটা কোথায়? ওটা তো ছাদের উপরেই আছে। ও এটা আমার ছাদের উপর, হ্যাঁ ও তো নামতে পারে নাই। ওকে সো কমেন্ট সেকশন কিন্তু এবার আমি চলে আসবো, কি অবস্থা দেখি। অনেক অনেক শেয়ার কিন্তু আমাদের শৈবাল ভাই চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রাকসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ইরফান ভাই, কেমন আছেন? আপনাদের সাউন্ড এত কম কেন? আমাদের সাউন্ড কি আসলেই কম? একটু দেখতে হবে, হোয়াটস রং দেয়ার, এরকমটা হওয়ার কথা না। আমার অ্যাডাপ্টারে প্লাস করে দেওয়া আছে অনেক খানিক, টিপ 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 সাউন্ড শুরু হয়ে গেছে, দ্যাট মিনস ইটস ফুল নাও। ডিসকর্ড, ডিসকর্ড যেটা বলতেছে শাফিলেরটা একটু কমানো ছিল, বাড়াই দিলাম কিছুটা। আর ওবিএস যেটা বলতেছে যে আমার সাউন্ড ফুল, সো আমার সাউন্ড ঠিক হওয়ার কথা। আসসালামু আলাইকুম সবাইকে, মুভি চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, আমাকে দিলেন, ওকে ওকে। আপনাদের সাউন্ডটা তো কম কেন, চেষ্টা করছি ঠিক করার সবাইকে, ওকে ওকে। এশিয়া স্কোয়াডে সোলো ভার্সেস, ভাই খোদার কসম আমি গাড়ি এনিমি নিয়ে আসছে, কম কেন কম এত বেশি বেশি ওপি কেন?
তারপর আসসালামু আলাইকুম রাকসাব ভাই, আসসালামু আলাইকুম শাফিল ভাই। সো ইরফান কিন্তু সবাইকে সালাম জানাইছে। ইরফান ব্রো, ইটস দ্য বেস্ট বার্থডে ইন মাই লাইফ ফর এভার। মাই অল ফ্রেন্ড সেলিব্রেট মাই বার্থডে উইদাউট মি, আই ক্যান্ট ফরগেট ইট। নো আই নো দে লাভ মি, বাট লাইক দ্যাট আই ডোন্ট নো আদারওয়াইজ। গেমিং ফ্যামিলি, প্লিজ শাউট আউট টু কেএস স্পোর্টস ফাইম ব্রো, অ্যাপোলো ভাই, অর্পণ প্লেস ওয়াইটি, র্যাকসন, এরিয়া 51, অমানুষ গেমিং, নুববস, নিহাল, দে উইশ মি, আই ক্যান ফরগেট দ্যাট। অ্যান্ড অলসো থ্যাংকস টু ইউ, হ্যাভ লাইক এ বিগ ব্রো, ইটস মাই বেস্ট বার্থডে ডে ফর এভার। হ্যাঁ, নো প্রবলেম। সো বিগ শাউট টু অল অফ দেম, হোয়াট এভার উই মেনশনড আর হু এভার উই মেনশনড। সো ইট ওয়াজ এ রিয়েলি নাইস প্লেজার টু মিট রাকিবুল হাসান, ইট ওয়াজ এ গ্রেট অনার টু মি দ্যাটস আমি এরকম একটা মানুষকে পেয়েছি। সো অবশ্যই অনেক অনেক ভালোবাসা রাকিবুলের জন্য। সামনে নেমে ভাই, সামনে নেমে। তো মেরা কি কোথায়? লেফটে, ওই যে পাহাড়ের উপরে তো মারলাম আমি, এখনো বুঝিনি। সামনে আছে, এক্স্যাক্ট। ও দেখছি 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 দেখছি। ও নক, আল্লাহ, ওপি বুঝলাম না। গাড়ি থাকেন 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 থাকেন, উপরে একটা নক, এই যে বাসের উপরে একটা নক। গ্রেনেড আছে, এটা গ্রেনেড ভাই গাছের পিছে করে দিন তো, গাছের পিছে রিভাইভ হইতেছে। গ্রেনেড আছে বাট করুন আগে নিজে। শাফিলের সাউন্ড এখন এত বেশি হয়ে গেছে যে আমি এনিমি ফুটস্টেপ পাচ্ছি না। আমি শাফিলের সাউন্ড একটু কমাই দিচ্ছি। কই কই কই, কোথাও তো ইয়ে নেই না, চলেন। গাইটন গাইটন কিছু লাগে না, একটা বোল্ট অ্যাকশন হলে ভালো হতো, বাট ইটস ওকে। উপরে বাসার উপরে যেতেই কি অবস্থা। নোমান রহমান হ্যাজ শেয়ার্ড, আরে নোমান ভাই চলে আসে, কত কত। এই গাড়ি কার? ওকে, কত কত শেয়ার করে দিছে নোমান, ভালোবাসা। টিপু ভাই শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ। টিপু ভাই লাইক করছে, বাট এনিওয়ে টিপু ভাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিগ ফ্যান ব্রো, ভালোবাসা অভিনাম শৈবাল ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। স্বপ্নীল কিন্তু অনেক বড় একটা মেসেজ লিখছে, যেখানে কিন্তু নোটিফাই, ফলোয়েজ, এই ডিসকর্ডের লিঙ্ক, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ কি আছে না? ফেসবুক গ্রুপ নাই, এটা খুব ভালো হবে যদি ফেসবুক গ্রুপ। 2 ঘন্টা অনেক চেষ্টায় কবিতা বানাইছি। আরে জি জি, তাহলে নোমানের কবিতাগুলো আমরা শুনবো আজকে ইনশাল্লাহ। ওপি ব্রো, বিগ ফ্যান লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সানি কেমন আছেন আপনি? বিগ ফ্যান ব্রো, রাকসান ভাই সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম নিজাম আহমেদ, কেমন আছেন নিজাম? নোমান রহমানের শেয়ার কিন্তু চলেই যাচ্ছে, ভালোবাসা অবিরাম, ভালোবাসা একটা নাম কিন্তু নোমান। আমাদের সাথে 20 পিপল আর ওয়াচিং, ওয়াচিং একটু কম আছে, সো অ্যাকচুয়ালি শেয়ারটা একটু দরকার। খুবই খুশি হব যদি কিছু মানুষকে আমরা এটা জানাতে পারি যে উই আর হিয়ার। নাহিদ মাহমুদ, নোমান হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ। রাকসান ভাই সালাম নিবেন, এটা ছিল লাস্ট। আবু তাসিন, বিগ ফ্যান ব্রো, আরে ভাই ভাই অনেক ভালোবাসা তাসিনের জন্য। নোমান হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখনো রিয়্যাক্ট করেন, রিয়্যাক্ট করে দিতে পারেন, স্ট্রিমটা অ্যাকচুয়ালি একটু তরুতাজা হয়ে যাবে আপনাদের রিয়্যাক্টে। আচ্ছা পিছনে 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 ওই বাসাতে কলোনিতে পিছনে থামাইলাম নাকি এরিয়ালে থামাবো? পিছনে, এই বাসার পিছনে থামেন, উপর থেকে লাভ দিলেও পড়বে। হ্যাঁ, ও ভাই ভাই বড় লোক, ভাই তোর বড় লোক আজকে দেখতেছি। আয় লাভ দে, দিসের উপরে উপরে নামছে। হ্যাঁ এ আবার এর ভিতরে কে আসলো ভাই? ওপি সাফিল দোতলার উঠছে,
আচ্ছা বিয়াদবটা কোথায় গেছে ভাই? আসছে ভাই, ভাই খোদার কসম বহুত স্কট। এখানে একটা ছিল, সেটা গেল। আসে 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 আসে, নাহলে ও ফিনিশ হইছে। কিন্তু কোথায় ফিনিশ হবে? ও মানে এই পাশে যে ফিনিশ হইছে, রাস্তা থেকে ফিনিশ হইছে। এই যে উপরে ক্রেট কার, লল ভাই, এই দুইটা যে করতে কইরা আসছে ভাই, আপনি যদি দেখতেন ভাই, দেখছেন এরা এরা যে কি করলো আমি কিছুই বুঝাও না আমার। ভাই দেখেন দেখেন, আমি আমি যে বিল্ডিং আছে না ভাই, এটার উপর দিয়ে লাভ দিয়ে এই বাগি পড়ছে ভাই। ভাই সিরিয়াসলি ব্রো, আমি চিন্তা করতে কি ব্যাপার, কি হইলোটা কি এখানে? আছে নো কোন বোল্ট অ্যাকশন আছে? বোল্ট অ্যাকশন থাকলে এরকম টিপ টিপ করার কথা না। এই বাদ দে, চল 6x ছিল। ওকে, সো আমি আবার চলে আসতেছি। হৃদয় হাসান তামিম হ্যাশিয়ার, থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই, এত এত কেয়ার করার জন্য পরিবারের জন্য। আসি ভাই আলহামদুলিল্লাহ। ওকে নিশিও চলে আসছে, নিশি আর এ সানি ভাই কেমন আছেন? ওরে বাবা, ওকে সো এখানে নোমান, এই যে দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আর যে আই যে আই ভিওর গন, শেয়ার দিয়ে যা, লাইক কমেন্ট করবি তোরা, আরও করবি শেয়ার, অ্যাক্টিভ কিছু ভিওয়ার আছে আমাদের খুব দরকার, খেলবে অ্যাকশন দেখবি তোরা, পাবি অনেক মজা, দেখবে বিশ্ব বলবে অ্যাকশন, এইসব ভালোবাসা তোদেরই জন্য আমার, আমরা আছি ভাই বোনেরা। আরে নোমান ভালোবাসা ভাই, ভালোবাসা, আমি এটা কিছুক্ষণ কমেন্টসটা পিন করেই রাখবো। অসাধারণ হয়েছে। রুম হবে কি? রুম হবে ইনশাল্লাহ, আমি যেহেতু বলছিলাম যে 200-তেই একটা খুলবো। কোন স্কোয়াড আছে? এই যে এই যে এই যে লেফটে। ও হ্যাঁ, ওই যে এনিমি দাঁড়ায় রয়েছে নিচে, ঢুকাই দেবো। উপরেটা নক, ছাদেরটা নক আছে। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকেন ভাই। এমকে ছিল ভাই, আমার কিবোর্ড আর মাউসের জায়গাটা এত ছোট কেন বাবা? আমি জানি না, বারবার আমার মাউসটা বাম পাশে বাড়ি খায় কিবোর্ডে, আমি তখন আর মুভি করতে পারি না। আর আপনি হ্যাট করে নখলেন কেমনে ভাই? ভিতরে ছিল, আমি তো ভাবছি আপনি এখানে ফ্রি ঢুকছেন দোতলা। ও ভাই 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 ভাই, কোন রুমে আছে বুঝছেন আমার কথা? জি 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 জি, খেলাটা জমবে, ভাবলাম ভালো একটা খেলা হচ্ছে, চিকেনটা নিয়ে নিবো ম্যাচে, হলো না। 34 পিপল আর ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক মানুষ কিন্তু চলে আসছে, যদি একটা নতুন মানুষ আসেনি যে আমাদেরকে ফলো করছে। সো আমি জানি না আসলে 4200 কখন হবে, মানে 3200, বাট এনিওয়ে ফিঙ্গার ক্রসড, আশা করি ভালোবাসার মানুষগুলো শেয়ার দিয়ে নতুন নতুন মানুষকে অবশ্যই আমাদের কাছে আনবে। সো ইউ আর নোমান পোয়েট্রি ব্রো, বিগ ফ্যান। ইয়েস নোমান, অনেক 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 সুন্দর সুন্দর পোয়েট্রি করে।
রেকশন ভাই সালাম নিবেন, ওকে একটু পড়া হলো। আর এস আর মে কেমন আছেন? ওকে দ্যাট ওয়াজ গুড। সোলো ভার্সেস অর স্কোয়াড কোনটা? সোলো ডুও অর স্কোয়াড কোনটা? এটা ডুও ভার্সেস স্কোয়াড। আমি কি আমার টিমমেটকে নিতে পারবো? আমি কি আমার টিমমেটকে নিতে পারবো? ও আচ্ছা, রুমের ব্যাপারে বলতেছো, ওটা স্কোয়াড হবে, গাড়ির খেলা তো স্কোয়াডই হবে, ওটা টিমমেট তো অবশ্যই নিতে পারবে। ইউ আর নাম্বার পাচ্ছি। ওকে, সো তামিম ভালোবাসা নিয়ে চলে আসে। তামিম অনেক অনেক ভালোবাসা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাহির, আমি ভালো আছি ভাই। কেস লিভ করলেন কেন নুমাসির? এটা লিভ করি নাই, এটা জাস্ট যেটা বলতে পারেন সেটা হচ্ছে আমি আপাতত কোনো পরিবারের কোনো রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছি না। সো আমি আমার শুধু এই পরিবারটাকেই দেখতেছি, আর কোনো নতুন কিছু না। স্বপ্নিল কিন্তু সবগুলো লিঙ্ক একসাথে করে ফেলছে, সো লিঙ্কগুলো কিন্তু চেক করে নিতে পারেন। ফেসবুকেও কিন্তু, ইউটিউবে কিন্তু আমাদের স্ট্রিম চলতেছে, সো ইউটিউবে যারা দেখতে চান তারা দেখতেই পারেন। আরও দুইটা আছে, একটু পরে দিচ্ছি, ঝটকা খাবেন। আর এন ওমান, ওকে আই এম ওয়েটিং, আই এম অ্যাওয়েটিং ব্রোসকি। ইউটিউবে একটু দেখে আসি কী অবস্থা। ইউটিউবে ফেয়ারলেস রাশ প্লে অফ ফ্র্যাকশন অন পাবজি মোবাইল, আই এম ওয়েটিং, আই এম অ্যাওয়েটিং ব্রোসকি। ইউটিউবে একটু দেখে আসি কী অবস্থা। ইউটিউবে ওকে, সো ইউটিউবে বেসিক্যালি কেউ দেখতেছে না, ইটস কমপ্লিটলি ফাইন। যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই ইউটিউবে দেখতে পারে। এরপরে ম্যাচে আমরা যাবো র্যান্ডমে মজা করতে, সো এখানে একটু হাত গরম হয়ে গেল যাতে র্যান্ডমে আমরা খারাপ না খেলি। এই ম্যাচটা মোটামুটি গেলেই হবে, তারপর র্যান্ডমে হবে মজা মাস্তি। সাফি রেডি তো? আমি ভাবছি আপনি দোতলায় ক্লিয়ার মেয়ার করে উপরে যে লাফে লাফে মারতেছেন, আমি ভিতরে ঢুকছিলাম। দুজনের কাছে না, তিনজনের কাছে এমকে ছিল, দুজনের কাছে এমকে। হ্যাঁ, দুজনের কাছে এমকে, কি বলবো আর। ড্রপে কি দুইটা এমকে দিছে নাকি? না, ওরা হয়তো আরেক ড্রপ লুট করে আসছে। একটা এমকে নক ছিল, একটা এম4 নক ছিল, জাস্ট আর একটা এমকে মারতে পারতাম। এমকে বলি একটা শট হেডে টপ করে লেগে গেছে। একটা এনিমি নামছে সাথে, ওই যে আমাদের পাশেই। বুঝে পেছি, দৌড় দিলাম। হ্যাঁ হ্যাঁ, মারেন মারেন মারেন, আসেন আসেন, দোতলায় উঠছে। একটা গান লাগে। আপনি বললেন একটাই নামছে, এখানে একটা নামছে আমাদের সাথে, ডেনেমি তো আরো আছে। এই যে বিল্ডিং আছে একটা, আজ একটা গান নিয়ে আসি। উজি আছে, উজি নেবেন? হলে তো খারাপ না, উজি তো বকি জিনিস। পাতি তোকে ভাই, না হলে নাই। এখানে হ্যাঁ, বারান্দায় এটাতে স্নাইপ করে মজা তো, একটা হেডে মারতে পারলে জিজি ও জানেন। এটাতে স্নাইপ? হ্যাঁ, আবার জিগে। ও ভাই, আমি আমার তো আছে ভিডিও আসবে, জানেন এটারও ভিডিও বানাবো। আরে গান দেখানি, চলেন হয়ে গেছে। ও what the fuck, আমার বাসার উপরে। ও ভাই ভাই, কি বাজে পাচ্ছি আমি।
আপনার কাছে কি দুটো বুঝি? একটা বুঝি। ওহ, এই জিনিসটা আমার কাছে আসলে এটা মারি নেই। 27 পিপল আর ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু ওয়াচিং একটু কম আসছে, 5 জোদার হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ। সো আমার ভালোবাসার মানুষগুলো একে চলে আসবে, এটাই বিশ্বাস। ভাই আমার মাথার উপর একটা আর সাইডে একটা। ওকে, সো আই হ্যাভ এ প্ল্যান। ছাদে একটা এটা তো আরেকটা স্কোয়াড। হ্যালো, এটা আরেকটা স্কোয়াড। তিনটা এখানে আমার, ওখানে একটা ওই বিল্ডিং এ দুইটা, আর সামনে আপনার একটা। ভাই 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 ভাই, ওকে, এনিওয়ে আই কুডেন্ট ডু ইট। আচ্ছা, এবার ডুভার ইয়া র্যান্ডমে লাগাই দেন, স্কোয়াড লাগাই দেন, লেটস মেক সাম ফান, ইউ নো হোয়াট টু ডু। মোবাইল দিয়ে খেলি ভাই, আর্কেড, রেজ গিয়ার এসব খেলি জাস্ট। নিশ্চিত অনেক মজা করে খেলে, আমার নিশ্চিত এখনো খেলা হয় না, বাট উই ক্যান ডু ইট। মনটা সুন্দর র্যাকসন ভাইয়ের, খেলার জন্য সেরা, যত জ্বালাই আমার তাতে ভাই নেয় না কোনো প্যারা। বাসলে ভালো, করেন ফলো আর করেন শেয়ার, রিয়্যাক্ট করে জানিয়ে দেন পাশে আছি তোমার, স্বার্থ ছাড়া বাসি ভালো, আমি স্বার্থহীন। আরে নোমান ভাই, অসাধারণ অসাধারণ, এটা বেশি ছিল নোমান। এগুলো সব হারাই যাবে নোমান, এগুলো ছবি তুলে রাখেন, এগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো আমার গ্রুপে এগুলো পোস্ট করে দেন ভাই, আমি সারা জীবন এগুলো দেখতে চাই ভাই, এগুলো হারাই দেন না। আপু তুমি কি পাবজি খেলো? ওকে, সো ইমা জিজ্ঞেস করতেছে আমাদের নিশা, ওকে ব্রাদার কয় বিজি আছে। পিং পিং পিং, ও পিং তো বেশি রে ভাই, বেরো দেখেন না আমার সামনে কে ভাই। পিং তো বেশি, 328 পিং ভাই, বেরো বেরাই বেরাই, 332 পিং। কে ছিল জানেন? ওটা জানতেও যায় না, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন দ্যাট। ভাই পিংটা সব সময় থেকে কি করা যায়, সব সময় হাই থাকে পিং, আই ডোন্ট নো ব্রো, আমার মাঝে মাঝে আমার সব সময় থাকে, এটা ভুলা যাবে। হইতে কত লাগে ভাই, 3.2 হতে কত লাগে? ইটস এ গুড কোয়েশ্চেন, আই হ্যাভ টু চেক, ইটস এক্স্যাক্টলি দ্য 15, সো এখনো কিন্তু 15 জন লাগে আমাদের, আই ডোন্ট নো এটা হবে কিনা। সো নতুন কোনো মানুষ কিন্তু আমাদের পরিবারে এখনো যুক্ত হয়নি, হয়তো এখনো ওইভাবে শেয়ার হচ্ছে না। সো যারা সম্ভব, যাদের পকেট পরিবারের জন্য একটু কেয়ার করতেই পারেন, ফাইম যাদের একটু দেখেন তো ইয়েতে শেয়ার হয়েছে কিনা। ও আচ্ছা, এটাতে তো কি খেলবো ভাই, কি খেলবো, কি খেলবো সাফিল, কত কত কত, আরে 330 পিং ভাই, লিবনা 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 লিবনা, বাল খেলতামই না এরকম ভাবে, বিরক্ত লাগে এত পিং নিয়ে খেলতে। আচ্ছা লবিটা ব্রেক করে আপনাকে ইনভাইট দিচ্ছি। আচ্ছা আমাকে লিডার দেন তো, এরাঙ্গেল। আরে না 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 না, আরে কি করছি, কোথায় কি দিছি, আল্লাহ আমি জানি না ভাই। ঠিক আছে ঠিক আছে, ঠিক দিছেন। কমে না দাদা, কমে না, আমি জানি না, কমে না ভাই। শাফিল লিবনান, আমি খুব সরি ভাই, এরকম হাইপিং নিয়ে খেলাটা আসলে খুব, দেখাটা এবং খেলাটা দুটি খুব কষ্টের,
এটা আসলে খুব কষ্ট হয়ে যায় ভাই। আমি মাঝে মাঝে খেলে দিই, বাট তারপর প্রতিটা সময় আমার প্রেশার থাকে যে আমি একটা জায়গায় পুশ করতে যেতে পারবো না, একটা ধরা বাধাই। না না ট্রাই করি, আমি চাচ্ছি একটু র্যান্ডমে মজা করতে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবে, এটা ভালো লাগা। সো 45 মিনিটস হয়ে গেছে আমাদের এখন ওয়াচিং টিভি 23। সো যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই, দুই একটা শেয়ার করতেই পারেন ভালোবাসার মানুষের জন্য। নতুন কোনো কেউ আসে নাই, দুই দিন ধরে আমাদের গোলটা পূরণ হচ্ছে না এটা বলতেই হবে। পিং কমছে দাদা, না কিন্তু র্যান্ডম এটা কারা পড়লো কথা বলেন তো। হ্যালো 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 নাম্বার থ্রি নাম্বার ওয়ান নাম্বার ফোর হ্যালো 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 নাম্বার ইজ ইট বাজিক ক্যান ইউ হ্যার মি নাম্বার ফোর ওকে সো আর ইউ ফ্রম পাকিস্তান নাম্বার ফোর And number three, where are you from? He's from Canada. This is not Canadian flag, bro. PSG purse, bhai. Khela to hoye jabe. Apni kare number 2 me apni kake follow diye rekhechen. Number 4. Come with us. Buchi. Kono kaaj hobe na eder. Come with us. Enemy can't beat us. আপনার মাহিব ভাই শেয়ার করছে, অনেক অনেক ভালোবাসা নেবেন আপনার ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই কি অবস্থা? এই তো ভাই সবকিছু ঠান্ডা শীতল অবস্থা, এখানে ঠান্ডা পড়ে গেছে গায়ে, অ্যাকচুয়ালি কোনো মতে গরম কাপড় প্যাঁচিয়ে খেলতেছি, হাত জমে যাচ্ছে। আনন্দ কিং ভাই এত এত শেয়ার করছে ভাই, ভালোবাসা নেবেন আনন্দ কিং ভাই। ঠান্ডা পড়ছে ভাই, ঠান্ডা হঠাৎ করে পড়ে গেছে, এই জন্যই তো ঠান্ডা লেগেও গেছে। সব লেক টেক বরফ ঢাকা থাকে, আমি যখন বার্লিনে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তখন আমি -21 দেখছি। জার্মানিতে মানে সে কষ্ট হয়, what the hell তাতে সবচেয়ে ভয়ঙ্কর। না 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 এটা খুব রেয়ারলি -3-4-5 এরকমই সব সময় মানে শীত হলে এরকমই হয়, তবে -21 আমি দেখছি সর্বনিম্ন, এটা বললাম আপনাকে। এখানে টেম্পারেচারটা তো অতটা ঝামেলা করে না। একটা বট আসতেছে, যেটা কাছে আসলে কিন্তু ভালো হতো। আহারে ওদিকে মেরে দিবে, আরেকটা বন্ধু আমার সাথে আসেন, বহুত বহুত সারে বন্ধু। এই জিনিসটা তো বাজে কেন, আল্লাহ শাফিল এটা কি ছিল শাফিল, কোথায় 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 আমরা যেখানে নামি ওখানে এটা কোনো কথা হইলো? ওই জোর এনডিকে 86 না, আপনি ডাকলেন তিনটা নক তার একটা এনিমি আপনার সামনে, তাহলে আবার ডানে কই থেকে নিয়ে আসে, খুব বাজে খেলছি। আচ্ছা প্যারা না প্যারা না কোনো সমস্যা নেই, আপনি খেলেন আমি হচ্ছে একটু সবার কমেন্টস পড়ে আসি দেখি কী অবস্থা, কত কত মানুষ চলে আসছে। ভাই আমার কাছে রুম কার্ড আছে, M24 রুম খেলবেন
ভাই অন আমি মানে আসলে এরকমটা প্রিফার করি না, আর M24 খেলাটা তো জেনারেলি টিডিএম একটা ট্রেন্ড হয়ে গেছে, বাট আমার খুব একটা ভালো লাগে না ব্যাপারটা। আই এম সো সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসিম মুস্তফা, কেমন আছেন? 3.2K হইতে আর কত লাগে ভাই, এখনো 15 জন লাগে ভাই, এখনো 15 জন মানুষ আসা দরকার কিন্তু এখনো আসে নাই। ফারান ইজ নাও ফলোয়িং, সো থ্যাংক ইউ সো মাচ ফারহান, দ্য নিউয়েস্ট মেম্বার অফ র্যাকসন অন রাশ ফ্যামিলি, ভালোবাসা নেবেন ফারহান। ফারিয়া এম প্রাপ্তি হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালোবাসা অবিরাম। মির্জা সালিম, হাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন মির্জা সালিম? Enemy spotted. For real this time. আবার মাহি লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাইয়া। আমার এসএসসি নিয়ে রাখলাম, আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখলাম, এটা কিছু হবে আমি জানি না, এটা আরে সার্ভার জাস্ট ওয়েট, আমি কোনো মেসেজ মিস করছি আরে সার্ভার, পাইপিংটা সবসময় হাই থাকে, বুঝছিলাম আমি, আই হ্যাভ নো ক্লু ভাই এটা কী করা যায়, আর আমি তো দেশের বাইরে থেকে, আমার তো পিং হাই হওয়াটাই স্বাভাবিক। ওকে সো দুটার ভিতরে একটা কিন্তু দিয়ে ফেলছে আমাদের নোমান, আর একটা কবিতা হয়তো নোমান পরে দিবে, সো আই এম ওয়েটিং ফর দ্যাট লাস্ট ওয়ান। আচ্ছা চলে আসছে, করো শেয়ার ভাইগণ আমার করো, থেকো না গো চুপ, র্যাকসন ভাই টিম নিয়ে খেলে তারা দিচ্ছে পিনিক খুব, ভালো খেলা চাই আমরা, চিকেন ডাজন ফ্যাক্ট, কমেন্ট করে দিব দিব মজা আর দিব লাভ রিয়্যাক্ট, পেজটা ফলো করব মোড়া, দেখতে চাইলে আরো খেলো, দেখতে চাইলে আরো খেলা, গুতা দিয়ে রাখবো জ্বালাইয়া, নোটিফিকেশন বেল ফেলাইয়া। আরে ভাই নোমান ভালোবাসা ভাই, অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ, এই একটা কবিতা লিখতে গেলে আমার হয়তো 2 দিন চিন্তা করা লাগতো ভাই। ওকে সো আহ নিশাদ চলে আসছে আমাদের, আহ নিশাদ, নিশাদ ওয়েলকাম টু দি স্ট্রিম নিশাদ, থ্যাংক ইউ সো মাচ ফর দি সো মাচ সো মেনি শেয়ার্স, শেয়ার ইজ কেয়ার, সবসময় বলে আসি পরিবারের জন্য কেয়ার যারাই করবে তাদের জন্য আসলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, বিগ ফ্যান স্যার। আরে তামিম ওকে নোমান নোমানকে স্যার বলছে, দ্যাটস গুড। আতিকুর রহমান অনেক অনেক ভালোবাসা ঝুলি নিয়ে চলে আসছে, আতিক ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই। ফারহান হাসিয়া, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো অ্যাকচুয়ালি পিন পোস্টে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ডিসকর্ড সব কিছুই আছে, ফেসবুক গ্রুপটাও আছে, ফেসবুক পেজ না ফেসবুক গ্রুপটা দরকার ছিল, এটা সোয়াপ নীল ভুল করে ফেলেছেন, সোয়াপ নীল আপনি গ্রুপ না দিয়ে পেজ দিয়ে দিয়েছেন, পেজ তো সে তারা আছেই। ওকে লেট মি চেক দ্যাট দিস, ওকে সো একজন কিন্তু দেখতেছি ইউটিউবে কোনো কমেন্টস করে নাই, তো যারা দেখতেছেন ইউটিউবে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাই দিতে পারেন যে সে আছে, আই উইল বি সো হ্যাপি টু নো হু ইজ হিয়ার। সামিন ইয়াস ইয়াসির হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ সামিন ফর রিয়্যাক্টিং। ভাই আমি শুনতে পারি নাই রুম নিয়ে কি বললেন, আমার নেট প্রবলেম। আরে আনন্দ বললাম যে আমি আসলে M24 ওভাবে খেলি না, আর রুম দিলে আমরা মজার রুম দিব, সেটা আমরা সবাই মিলে খেলবো, কারোর সাথে পার্সোনালি খেলা বা কাউকে নিয়ে খেলা এটা এটা আসলে হবে না। নো শফি বা এটা কেমনে ইম্পসিবল ছিল, এখনো বাচ্চা ব্রো ব্রো হেল্প মি হেল্প মি হেল্প মি হেল্প, হেই ব্রো নাম্বার 4 কাম হেল্প। ওকে সো আহ নিশাত চলে আসছে, আহ ওকে গুড ভেরি গুড নিশাত। মুবিন ভাই কই, মুবিন ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, মুবিন ভাই কোথায় যেন গেছে। নিশাত কিন্তু অনেক অনেক শেয়ার করে দিয়েছে ভালোবাসার মানুষগুলো, হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদের সাথে চলে আসবে, হোপ ফর দ্য বেস্ট। অলরেডি 35 পিপল আর ওয়াচিং হিয়ার, সো যারা যারা নতুন আসে তার কিন্তু অবশ্যই আমাদের পেজটাতে একটা ফলো করেই দিবেন। আজকে কিন্তু 3200 হলেই কিন্তু আমরা একটা কাস্টম রুম দিব, যে মজার রুম হবে। নিশাত কিন্তু শেয়ার করে গেছে অনেকগুলো শেয়ার, টিম আপ রুম খেললে খুব মজা হবে। হ্যাঁ ভাই আমরা ওরকমই খেলবো সবসময়, আমরা আসলে ফাইটিং নিয়ে অত রুম খেলা হয়তো সবাই খেলেই করেই, ওটা আমরা করবো না, আমাদেরগুলো একটু ব্যতিক্রম হবে আমাদের রুমগুলো সবসময়। ভাই একজন বলতেছে নেটের স্পিড বাড়ান তাহলে ঠিক থাকবে, ইটস পার্শিয়ালি ট্রু, নেটের স্পিড বাড়ানো না, এটা অ্যাকচুয়ালি ISP-তে একটা সার্ভার আপনার যে সার্ভারটা সিলেক্ট করে সেটা যদি আপনার যেখানে পাবজি সার্ভার সেটার কাছাকাছি হয়ে থাকে তাহলে অবশ্যই পিং কমবে, পার্শিয়ালি এটা ট্রু, বাট আপনি নেটের স্পিড যদি আপনার 1 GB/s হয় কোনো লাভ হবে না যদি আপনি সার্ভার থেকে অনেক দূরে বসে খেলেন।
খেলবা হ্যালো আহ আছে নাকি ও খেলবে রেডি দেন আহ আহ আজকে লাখ কে লাখ কে দেখা যায় না হ্যালো চাই পিলো এ উইডি মাইক কুল হ্যালো এ উইডি মাইকুল কি অবস্থা উইডি ভালো আছেন দাদা এই তো ঠিক আছে তোর তো এই বিকে কে মনস পড়ছে রে দাদা দাদা আমি তো আপনার আপনার অপেক্ষায় ছিলাম আপনি কি লাইভে এখন বুকে কে মনস লিখ দিছে কেন হ্যালো নাইট ফ্রি কে দেখে লিখ দিল নাকি এই যে লিখ দিছে মনস ওয়ান টার্মিনেটর ইন দা নিশির অসাধারণ প্লেয়ার ভাই অসাধারণ প্লেয়ার কিন্তু আমি খেলবো না বাদ দেন 344 পিং না চলে গেছে লিভ নিছে আমি এবার ব্যান খেয়ে যাবো লিভ নিলে কিন্তু লিভ নিচ্ছি কিছু করার নেই ভাই এভাবে খেলা যায় না ইম্পসিবল বের হয়ে যাও এভাবে খেলা যায় না সাফিল আপনি স্টার্ট দেন ড্রাইভার্স স্কোয়াড দেন রেডি দ্য নাইট ফ্রি এ উইডির বাচ্চা উইডি হ্যালো হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি তো আমাকে ভুলে গেছিস কেন তুই সকালবেলা যে বললি তুই আসবি কই তুই দাদা আমি তো ওই আপনার ওটা করতে সময় অনেক সময় চলে যাচ্ছে আল্লাহ কি করছিস আমাকে একটু দেখা তো দেখাবা স্ট্রিমটা শেষ করুন তারপর দেখাচ্ছি ওকে আজকে রাতে কি কোনোভাবে আপলোড করা সম্ভব দাদা কোনোভাবেই সম্ভব না আপনি আগে ভিডিওটা দেখুন তারপর ওকে সো 33 পিপল আর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানুষ আছে আচ্ছা আমার ব্যান খেয়েছি যেন 40 সেকেন্ড কল লাগতেছে কিছু করার নেই কেন আচ্ছা পেলোড 2.0 টা কেমন করছে নাইট ফ্রি ভালোই করছে দেখো কাল খেললাম মজা আছে মজা বলতে কি খেলবেন এটা মজা মনে মজা খেলবেন আপনি মানে সব গাড়িতে ভাই গান দেব নাকি একটা দেব আচ্ছা দেন বাট আমার কাছে গ্লু খুব একটা ভালো লাগে না কেন জানি আচ্ছা দেন বেশি এক্সাগ্রেট আচ্ছা দেন দেন দিতে পারেন চাইলে হ্যাঁ হ্যাঁ দেন 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 আমি তো খেলি নেই আমি কিছু বুঝতে জানি না উডি ভাই কে আমার দল থেকে ভালোবাসা করিয়া দেবেন আচ্ছা উইডি আপনাকে ভালোবাসা দিছে আমাদের আনন্দ ভাই ইয়া পড়বি না ভাই ইউরোপে পড়বি না অনেক তেজ লাগে আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ভালোবাসা এশিয়াতে আপনি 40 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে তাহলে এই খেলা যে মানুষজন খেলেই না তো এই খেলা দিছে কেন সিরিয়াসলি এত সময় মানুষ বসে রকেট লা দেখেন রকেট লঞ্চার মঞ্চার কত কি আছে এ বাদ দে এটা খেলতেবি না ভাই বাদ দে তো তুই ইয়ে দে লঞ্চার ট্রাইভার্স স্কোর দে ট্রাইভার্স স্কোর দিস লাইজ ট্রাইভার্স স্কোর দে Okay, bro. Don't be late, bro. Don't be late. Be quick, okay? Koto easy. Bhai, preparation nahi. Duo chhara pass hobe na, so please. Dua chhara pass hobe na, keno ki hoyse? Nishi ki ghotona ghotona ta ki holo Nishi? Fail korche. Fail koreche na na na. Kichu ekta ar pora lekha frustrated mood e jacchi, tai ekhane boshe tachi. Are Nishi bole ki? Or frustration e shesh hoy na Nishi. পুকুরে পানি নাই পাতা কেন ভাসে উইডি ভাইয়ের কথা শুনে বুক ফেটে হাসি আসে আরে ভাই 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 উইডি এটা নোমান আমাদের নোমান কুকুরের মুখে পানি নেই তাতে আমার কি দোষ দাদা পুকুরে পানি নেই পুকুরে পুকুর হ্যাঁ হ্যাঁ তুই এরকম পুকুরের পানি দাদা আপনি খেয়ে নিয়েছেন দাদা হ্যাঁ একবারে জলতঙ্কর দাদা আপনি এত সুন্দর কবিতা বানান দাদা অনেক ভালো লাগছে আচ্ছা উইডি একটা গান শোনা তো আমাদের ভিউয়াররা চাঙ্গা হতে যাচ্ছে কাজ করছি তো দাদা আমি এখন বলবেন না দয়া করে আচ্ছা তাহলে সাফিল গানটা গাতো ওই গানটা ও ভাই আরে যে লাইনটা যেন ভুলে গেলাম আচ্ছা লাইনটা একটু বলে দে উইডি তাহলে ও গানটা গাবে ডাবের পানি সেটা না না দেয়ালটা দেয়াল মাতাল হয়ে হিসু করব দেয়ালে আরে মাতাল হয়ে হিসু করব দেয়ালে যা হবে সেটা দেখবো সকালে ও ভাই সবাই আজকে হাই হয়ে যাবে ভাই সবাই গান শুনে সবাই হাই হয়ে যাবে ভাই উনি ভাইকে বলেন উনার নানা কি ম্যারিড আচ্ছা মাহিরা জিজ্ঞেস করছে আপনার নানা কি বিবাহিত সেই একই প্রশ্ন আবার এখন আপনি নানি জিজ্ঞেস করেছিলেন এবার নানা না না তখন ও ও হ্যাঁ হ্যাঁ তখন তো না একই তো দাদা কেন আচ্ছা নানা নানি নানা নানির জামাইকে কি বলে নানির জামাই
কে আপনার নানি জামাইকে আপনি কি বলে ডাকেন আমি নানা বলে ডাকি নানা বলে ডাকেন হ্যাঁ তা সে নানার কি নানির সাথে বিয়ে হয়েছিল এটা আবার কেমন প্রশ্ন বললেন দাদা বিয়ে হবে না 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 হলে উডি ব্যাটলে বদলে হ্যাঁ সেটাই ওই আমি বলি কাহিনী কি হয়েছিল মাতাল হলে হিচু করব দেয়ালে বিডি হয়ে জন্ম নিল সকালে ও ভাই এই চারটা নিমিন আছে সামনে চারটা নিমিন আছে বললো যে মাতাল হয়ে হিসু করব দেয়ালে উইডি হয়ে জন্ম নিল সকালে সকালে না গোয়ালে কোনটা বলি রে ভাই হ্যালো উইডি হয়ে জন্ম নিল গোয়ালে আল্লাহ এই সামনে ওইখানে এনিমিন আছে মজা আর নেমি দেখ বললাম না পুরা আমার নিয়ে এত মজা নাই কেন বলতো তুই মানুষটাই মজার মজা নিবে না কেন এনার্ট্রি তো সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড দেখছি আসে না কি নিয়ে আসবো ভাই কনফিডেন্স তো পুরো ডাউন করে দিছে আমাদের শাফিল আজকে কি করলাম আরে শাফিল আমি মরলে শাফিল একটা জিজি হয়ে যাচ্ছে খুব অসহায় লাগে শাফিল কি হয়ে আমি আসলে একেবারে শাফিলকে যেরকম দেখছি ও পার হচ্ছে আবার এদিকে এদিকেও এনিমি মানে পুরো হাততারেঙ্গে মারতারেঙ্গে ব্যাপার সেপার ডিটেক্ট করে গেছে সামনে কোনো তো একটা নক আছে যাবেন নাকি দুইটা ভাই তিনটা আছে দুইটা স্কোয়াড ওখানে দুইটা স্কোয়াড এবার আমি গেছি মাফ করো এবার আসবেন 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 আমি শেষ আমি শেষ দুইটা গ্রেনেড দিছি ক্রস বুতে মারতে আসছি ভাই উজির আপগ্রেডেবল স্কিন আছে কিছু পিছনে গেছি লুট করতে ভাই ওখানে যে কোন মতে একটা ভেক্টর পাইছি আর ওরা দুটো গ্রেনেড থ্রো করে দিছে চলে যাবেন নাকি আসো 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 ওপি ওপি নাইট ফ্রিকে কভার দে যা পুশ কর সামনে বাইতে আসো রে ওকে সো কনভারসেশনে চলে আসলাম আমি উইডি ভাই নাকি যেমন গোয়াল ভরা গরু আছে তেমন ঘর ভরা বউ আছে হ্যালো উইডি ইজ দ্যাট ট্রু আমি 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 এখনো বিয়ে করিনি এটা কি কি সব বলে আপনাদের কমেন্টে এসে দাঁড়ান আমি এখানে এখানে ক্লিয়ার আপনার কি আসলে বিয়ে হয় নাই কোন মালটা বললো এই কথা যে মালটাই বলুক ভাই আপনার নাকি বাচ্চা কাচ্চা আছে ভাই গোয়াল ভরা এগুলো কি বলছেন দাদা আমি বিয়ে হওয়ার আগে যদি আপনার এই কথা বলেন আমার বিয়ে হবে পরে আল্লাহ নুসাদ নিশি গুগল করলে তো সমাধান ওকে উইডি ভাই কলকাতা হারবার লাগবে না উইডি অ্যাকচুয়ালি ডাক্তার কাছে গিয়েছিল ডাক্তার বলছে পাটের শাক খেলেই সব ঠিক হয়ে যাবে লেখ লেখা ভাগ দূর হয়ে যাবে ভাই এটা এটা তো আমি কখনো বলিনি দাদা ওকে সালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম লেখ লেখা জিনিসটা কিনে ভাই তারপর কিছু বলা লাগবে না দেখানো লাগবে না ইটস ওকে ফকুল ইসলাম ভাই সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম ফকুল ভাই কেমন আছেন আপনি ওপি সং হ্যাঁ ভাই আমাদের উইডি কিন্তু ওপি ওপি সং গায় একটু সামনে করে গানটা জোস ছিল হ্যাঁ রে ভাই ভাই একটা কোশ্চেন ছিল উইডি ভাইয়ের অরিজিনাল নাম কি এনাম আচ্ছা আপনার অরিজিনাল নাম কি ভাই এই নাম তো আমার নাম নয় মোট কেমি আসলে নাম হচ্ছে অন্য একজন লোক হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর নাম হচ্ছে লালি লালি ওকে আমরা আদরকে লালি ডাকি ওর বাসার মানুষজনকে লালি ডাকে ও ঘুম থেকে উঠে মানুষজন হাই তোলে আর হাম্বা তোলে কি বললেন জুস খেলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই আমি কি গরু নাকি আমি হাম্বা তোর না গোয়াল ভরা গরু থাকে তুই তো গরু তুই বললি কখন আমার গোয়াল ভরা গরু তুই না বললি তো নেই তুই না বললি তোর গোয়াল ভরা গরু আছে আল্লাহ ভুল শুনেছেন আমার কোনো গোয়ালও নেই আমার গোয়াল ভরা কোনো গরুও নেই আচ্ছা আচ্ছা তাহলে আমার পুশ দিতে আজ তুই না বলছিলি যে তোর সমস্যা সমাধানের জন্য তুই ডাক্তারের কাছে গেছিলি যে স্যার আমি তো কলকাতা হারবালে গেছিলাম ফার্স্টে ওরা আমাকে বলছিল পুঁইশাক খেতে হবে পুঁইশাক খাওয়ার পরে দেখি লেক লেখা অবস্থা হয়ে গেছে এখন বলেন কি খাবো
তুই তো বললি ভাই, আমি কি জানি হোয়াট ইজ লেখ লেখা, একটু বল তুই, আমি তো বুঝতেছি না। আমি কবে বললাম যে লেখ লেখা, জিনিসটা কি সেটাই তো জানি না। লেখ লেখা জিনিসটা মনে কর একটা, ধর একটা কাপড় হ্যাঙ্গারে ঝুলায় রাখলি, হ্যাঁ ওই লেখ লেখা হয়ে গেল, মানে কি এ ঝুলে পড়ে আছে লেখ লেখা। আরে পুঁই শাক যে একটু নুয়ে নিয়ে পড়ে না, তুই কবিতা কখনো পড়িস নাই? পুঁই শাক যে নুয়ে নিয়ে পড়ে না, মানে শুয়ে শুয়ে গেমের মেলে কিন্তু যাবে না ভাই জায়গা মতো। গেছে ও পি জোস উপরে 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 উপরে। আমার একটা গরুর নাম লালি, তাহলে কি উইটি ভাই? আল্লাহ, না না লালি ওকে আমরা আদর করে রাখি ছেলেটা, কিন্তু মাশাল্লাহ পাটশাক লাগলে দ্বীপ জল আসে না ভাই। কেন দ্বীপ জলে কি পাটশাকের দোকান আছে নাকি, মানে খামার আছে নাকি? এনাম ভাইয়ের ফ্রি ফায়ার স্ট্রিমে টিমমেট হিসেবে উইডি ভাইকে চাই। আরে উইডি ভাইকে সবাই চায় ভাই, কিন্তু উইডি কোথাও যাবে না, উইডি আমাদের সাথেই থাকবে ভাই। ফ্রি ফায়ার মানুষ খেলে তো বাচ্চাদের খেলা, সেটা যেটাই খেলুক বাচ্চাদের খেলা করা যায় হোক। এডব্লিউএম এর মধ্যে এটেক্স আগে থেকেই লাগানো থাকে, কে দেবে তাকে? ও বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই। সো আমাদের কিন্তু রাজন চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আজকে কিন্তু বেশি মানুষ আসতেছে না, এই সময় কি আসলে সবার ওয়াচিং কম বা আমাদের শেয়ার হচ্ছে না, এরকম কিছু? পরিবারের মানুষের জন্য একটু কেয়ার করতেই পারেন আপনারা, আমি জানি না আসলে কোনটা কোনটা মিসিং যাচ্ছে আমাদের, হয়তো অল্প ব্যবধান স্ট্রিম করতেছে এই জন্য হয়তো মানুষজন কম, এটাও হতে পারে। ঠিক আছে না স্যার ভাই, নেট করতে থাকে স্যার ভাই, নামি রাস্তা প্রবলেম। এক্সক্লেমেটরি নোটিফাই, ওকে এসে পড়লাম ভাই। শাউট আউট চাই, বিগ শাউট আউট টু ইশাক হোসেন রাফি ভাই, অনেক অনেক ধন্যবাদ রাফিকে আসার জন্য এখানে। কিন্তু আজকে কেএসএ নাইট ফ্রি এবং কেএসএ র‍্যাশ কিন্তু যথেষ্ট ভালো খেলা দিচ্ছে, আমরা শুধু দেখতে থাকি তারা কেমন খেলে, তাদের ট্যাকটিক্যাল বোঝার চেষ্টা করি। ওপি লেভেলের মজা একদম ভাই, উইডি যেখানে থাকবে সেখানে মজা হবে। ইশাক হোসেন রাফি কিন্তু কোটি কোটি শেয়ার নিয়ে চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ রাফি এত এত শেয়ারের জন্য ভাই, ভালোবাসা নেবেন রাফি। সবারই ভিউ কম, ওকে নোমান হতে পারে, এখন হয়তো সবাই ব্যস্ত আছে, এই দিনটা শনিবার না, হয়তো হয়তো নেটের ইস্যু কোনো না কিছু হতে পারে, পাট ক্ষেত আছে ভাই। আচ্ছা ইয়ে উইডি, আপনি পাট ক্ষেতের কখনো গেছেন? না আমি কখনো পাটি দেখিনি, ক্ষেত খেতে যাব কি করে? এবার তো দিবেন ভাই, আপনি পাট ক্ষেতে জানি কোনোদিন? পাটি তো দেখিনি, পাটটা দেখতে কেমন সেটাই জানি না আমি। ও আচ্ছা আচ্ছা, পাট কখনো দেখে নাই সে। সোনালি আঁশ শব্দটা শুনছেন কখনো? সোনালি আঁশ হ্যাঁ সেটা শুনেছি, সোনালি আঁশ এটা মানে কি? এই সোনালি আঁশ মানেটা কি? সোনালি আঁশ মানে কি? এটা জানি না দাদা। আরে দাদা আপনি না তখন বললেন সংখ্যাটা সোনার উপরে যে আশ পড়ে থাকে সেটাই সোনালী আশ। পিসটা আপনি কে মালো কানেন ডেট ওইটা যে উইডি, আপনি বারবার ভুলে যাচ্ছেন কেন? আপনার কথাগুলো মনে করে দিয়ে রাখতেছে আমার, এটা ছাদে উঠে তো সোনালী আশের সংখ্যাটা তাহলে আপনি বলতেছেন না তো গোল্ডেন ফাইবার পারতে দিই ভাই উপরে আবার কোন আশ পড়ে থাকে? আরে বাবা এটাকে গোল্ডেন ফ্লেক বলে দাদা, ওটাকে গোল্ড সেটা ওই যে মুসলমান করে আসে তো জি 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 ওয়াস্তাগফিরুল্লাহ দাদা, এটা তুমি কি বললা? হ্যালো ভাই এখন তো তোর ছাড়া যাবে না ভাই, তুই এরকম একটা অসভ্য কথা বলে ফেললি ভাই, এখন একটা গান গেলে কোনো মতে তোর মাফ করা যায়, এছাড়া মাফ করা হবে না। এখন তুই ডাবের পানি গানটা শোনাই দে, আমরা শুনে চুপ থাকি একটু। না 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 না, কাজ করলে তোকে এখন শোনাইতে হবে, তুই এমন একটা কথা বলে একটা অশোভনীয় কথা যে কথা আমি মানতে পারতেছি না ভাই, এখন বলতেই হবে, কিছু করার নাই, দেয়ার ইজ নো আদার অপশন, যেটা তোর পছন্দ আমি আমি বলতেই পারবো না ভাই, তোর যেটা ইচ্ছে সেটা। একটা গ্যারেন্ট মার উপরে, গ্যারেন্ট মেরে দোতলাতে পুশ কর। নামতে পারে রাফি, কিন্তু কোটি কোটি শেয়ার করে ফেলছে রাফি, অনেক অনেক ধন্যবাদ ইশা করতে রাফিকে। বুঝলাম না এত এত কোটি কোটি গুলি করলে একটা গুলি কি লাগলো না ওর গায়ে? ও তো বাম পাশে এসে মেরে দিবে তোরে। আসো আসো সেদিকে আসো সেদিকে আসো, জি জি এটাই হট, লাগলোই না ওর, লাগাতেই পারল না তোমরা দাদা। আচ্ছা লাগাইছি ভাই, কিন্তু ভিউর অবস্থা কি দেখি, 32 পিপল আর ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, 32 পিপল আমাদের সাথে আছে, সো 32 কোটি মানুষের ভালোবাসা কিন্তু আমাদের সাথেই আছে, কোনো অংশেই কম না, কোনো অংশেই আমরা কোথাও কম না।
আচ্ছা আমাকে লিটার দেন তো। আচ্ছা দিছেন, স্টার্ট। ওকে ওকে, জি জি, ওপি ওপি। রাফি কিন্তু অনেক অনেক শেয়ার করে দিছে, মানুষগুলো যারা চলে আসে, সীমান্ত চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ সীমান্ত কাশাসগুনি। ইমরানুল ইমরান খান কিন্তু আমাদের ফলো করছিল, ইমরান খানকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ দেওয়া হয়েছে। রেকশন ভাই, আই হ্যাভ AWM, গিভ মি 8x স্লেজ ভাই, আই হ্যাভ 8x, গিভ মি দ্য AWM নাইট ফ্রি ভাই, আই হ্যাভ এক্সটেন্ডেড ম্যাক, গিভ মি দ্য AWM এন্ড 8x, উইচ ইজ আই হ্যাভ লেভেল 3 ব্যাগ, গিভ মি অল অফ দেম। হ্যাঁ সেটাই ভাই, ও সব ভরে রেখে দিবে একদম, কিন্তু AWM কিন্তু ব্যাগে রাখা যায় না দাদা। রুম ছাড়বেন না আজকে। হ্যাঁ জয় সাহা, আগে আমাদের গত কালকে থেকে যেই গোলটা আমরা পূরণ করতে পারিনি সেটা হোক, তারপরে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব। এটা আসলে কোনো বড় কিছু না, আমরা অবশ্যই রুম দিব, মজা করবো অনেক। লাভ ফ্রম বট গেমার্স, একটা চেক আউট দেন ভাই। আমি বট গেমার্স অলরেডি চেক আউট করছি, কার্লিনা জেনি, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং হিয়ার, আই হোপ ইউ উইল এনজয়। লাভ ফ্রম রেক্সন রাশ ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ নাসিফ। আপনাদের রুমে আমায় নেবেন? অবশ্যই, কেন নিব না, গানটা শোনাই দেব ভাই। উডি ভাই জোস একটা পার্সন, হ্যাঁ অসাধারণ দাদা। আমি আপনাকে কি করে বোঝাবো, আমি দেখুন ভাই আলাদা দেন না তো, একটা সেকেন্ড। আলাদা কি ভাই, আমি তো ইয়ে নিতে গান নিতে গেছি। আপনার ওদিকে একটা স্কোয়াড ছিল, আইপিএল চলতেছে তাই ভিউ কম ভাই, আইপিএল চলতেছে তাই ভিউ কম। আইপিএল কি দেখে এখন, সেটা অবশ্য আমি জানি না, হয়তো এটা রিজন হতে পারে। সাদ ভাই জর্জফুল নামবেন, নামেন নামেন নামেন, জর্জফুলই নামেন, একদম জর্জফুল কন্টেনার এই জায়গাটাতে নামেন, এই জায়গাটাতে। জয় শাহ, হ্যাঁ শেয়ার, থ্যাংক ইউ সো মাচ জয়। সো অ্যাকচুয়ালি এটা মনে কেবল রিসিভড হলো, আয়েশা পড়লাম ভাই, লাভ ইউ ভাই, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ তৌকির আহমেদ ভাই, অনেক অনেক ভালোবাসা নিয়ে তৌকির চলে আসছে। সো দ্য নুব বস, এটা নুব বস না, এটা হচ্ছে দ্য বস গেম টিউব থেকে অনেক অনেক শুভেচ্ছা তৌকিরের জন্য। আই ইয়ে আমার শেয়ার নোটিফিকেশন আসছে, ইয়ে তাহলে মাহির হক আপনি এতদিন পাবলিক গ্রুপে শেয়ার দেন নাই, পাবলিক গ্রুপে শেয়ার দিলে এটা আসে, আসে না, প্রাইভেট গ্রুপে আসে না ভাই। কোটি কোটি শেয়ার দান, তারপরও FB শেয়ার ব্যানের অ্যালার্ট দিছে। রাফি কয়েকদিন আগে শেয়ার ম্যান থেকে উঠছেন ভাই, প্লিজ এরকম করে পাগল শেয়ার দিয়েন না ভাই, সরি দিয়েন না। উইডি ভাই রাত কি গোয়াল ঘরে থাকে, উইডি রাতে কি আপনি গোয়ালে থাকেন? আমি কি মানুষ না নাকি? না তোর নাম যে লালি সেই জন্য ওরা কনফিউজ হয়ে গেছে। আরে লালি লা, আই নিড হেল্প, ওপি দুইটা নক, দুইটা নক, দুইটা নক্তা গান নাই। দাঁড়া তুই 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 ওয়েট কর, তুই ওয়েট কর, জানো পরে জানো পরে জানো পরে, হেল ভাই ধরেন ধরেন ধরেন, ওপি নাট ফ্রি নক, এ এটা কোনো কাজ ভাই, তা আমার কাছে যা ছিল আমি তো তাই নিয়ে যুদ্ধ করতেছি না, দে কিছু একটা দে ভাই, গান দে একটা, একটাই আছে যেখানে একটা নক করেছিলাম ওই উঠে গেছে বোধহয়। চলেন ওপরে লুটি আসেন, আর এনিমি আছে তো এদিক দিয়ে মারতেছে তো, হ্যাঁ ওপর দিয়ে তো মারছেন, লুটা লাগবে না, এসকেস খালি সাতটা বুলেট আছে। ওকে হা হা দাদা, দেবে আল্লাহ, ঠেকাতে পারবে না তোমরা দাদা, এবার কি হবে এই ম্যাচে? আমরা চিকেন নিব ইনশাআল্লাহ, যদি এটা পার হতে পারি তাহলে চিকেন। ডানে গেছে ওরা, কোথায় গেছে? ডান পাশে, ডান বলতে, হ্যালো মিস্টার স্লেজ, হ্যালো এই ঠিক সামনে কিছু নাই যেহেতু, আচ্ছা নাইস করি, বিপদে পড়লে লাগতে পারে। বট আমার সামনে, এটা বট কিনা বুঝতেছি না, হিল পাইছি, করেক্ট, আর হিল করেছ, জাস্ট একটু ওয়েট করেন, আমি কমেন্ট গুলো পড়বো, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে এই ফাইটটা শেষ করে। হিল নাই আছে তো, লাগে মারেন 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 মারেন, না 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 না, এইটুকুতে মারি কে, এইটুকুতে মারি কে ভাই, এনিমি না, আরে ওহ হোয়াট টু হ্যাক, হোয়াট টু হ্যাক, আরে টাওয়ারে টাওয়ারে ভাই, টাওয়ারে টাওয়ারে,
আইরে নাইট একটা বার ইয়া তো দেখা যাচ্ছে না তো কেসে যে মারতেছে আমি অন্য টাওয়ারে মারতেছিলাম এটা কি ছিল বুঝলাম না এটা কেমনে মরলাম ও লাইফ কতটুকু দেখেন যেটা চিকেন নিয়ার কথা বলি সেটাতে আজকে কি খেলা হবে না আজকে আমরা শুধু ফাতরামি করব হে ব্রোস কি কি হচ্ছে এটা ভাই আপনি ইয়া করেন স্কোয়াডই দেন র্যান্ডম অন করে দেন ওটা আমি হাইপিং এ খেলবো ভাই কিন্তু তারপর আপনাদের ম্যাচ ভালো যাওয়া চাই ভাই হ্যাঁ প্লিজ ব্রোস কি প্লিজ 42 পিপল আর ওয়াচিং কত কত কোটি মানুষ চলে আসছে আমাদের সাথে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাতে ফলো করে নেবেন 3188 আমাদের ফলোয়ার সংখ্যা আমরা 3200 করতে যাচ্ছি সো আজকে 12টা ফলোয়ার কিন্তু হলেই অল্পপক্ষে খুশি লাগবে কারণ আজকে দিনটাতে একটু একটু খরা খরা যাচ্ছে মনে হচ্ছে খুব কম মানুষ আমাদেরকে দেখতেছে ভাই পিং তো জিজি এটা তো জিজি পিং সো পিং এটা বারবার নিচে নামে কেমনে ও না পিং ঠিক আছে পিং ঠিক আছে ও ভাই একসাথে সবাই কমেন্টে লিখে দেন লাইক ভাই একটা গান শুনতে চাই একটা সংগীত হ্যালো হ্যালো কেএস নাইট ফিডি ভাই হ্যালো নাইট ফিডি ভাই হ্যালো আরে ভাই বিগ ফ্যান ভাই আপনি কি অরিজিনাল কেএস ভাই ভাই বলো ভাই আপনি কি অরিজিনাল কেএস ভাই না ভাই হ্যালো 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 ব্রো হ্যালো নাম্বার 2 হ্যালো নাম্বার 2 নাম্বার 2 ভাই নাইট ফিডি ভাই আরে ভাই এইসব কেস ফলো পন্ডর অনেক ভাব ভাই আমার সাথে একদিন পড়ছিল একজন কথাই বলে না কি জানি নাম ছিল ভাই আর দেয়া নাম প্রো 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 ভাই প্রো প্লেয়াররা কথা কি জানি একটা নাম ছিল ভাই ভাই কথা বলেন ভাই আমার অনেক দিনের স্বপ্ন ভাই কেস এর সাথে খেলবো ভাই 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 নাইট ফিডি ভাই হ্যালো মাইক বন্ধ করে মানুষ পাবজি কেন খেলতে আসে যেটা হচ্ছে এরা ভালো খেলে এই জন্য মানুষজন এদেরকে হ্যাকার বলে বাট কিন্তু কথা বলবে না কেন এত এতটা ভাব কেন তো তার যে মুখের ভাষা আর যে বিহেভিয়ার মানুষের সাথে যেরকম ব্যবহার করে তো পাবলিক কবে দেখবেন পাশে লাফ দিয়ে রাস্তা নামায় তো ভাই কেস করতে অ্যাপোলো ভাই তো কেসেন না ভাই দেশেরই হোক না কেন বাংলাদেশের সব থেকে বড় স্ট্রিম আছে ভাই একটা স্কোয়াড না মানুষজন যেটা খায় সে সেটাই করে ভাই এটাই নিয়ম দুইটা স্কোয়াড কোথায় আমাদের জায়গায় কেউ নামছে সেটা বল পিছে পিছে না না পিছে দেখলাম জানি না ভাই কে নাম্বার এই নাম্বার 2 ভাই কেমন সাপোর্ট দেবে আমি তো খেলা তেমন পারি না নাম্বার 3 ও হতে পারে না ভাই কথা কম কোন বন্দুক খোঁজেন কেউ সাপোর্ট দিব না এই জায়গায় নিজে না ভাই 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 আমার বন্দুক আছে ছোটবেলাতেই যখন ছিলাম বন্দুক নিয়ে আসছিলাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ভাই আপনি আমার সাথে থাকেন ভাই এগুলো কি ধরনের কথাবার্তা ছোটবেলায় বন্দুক নিয়ে আসছিলেন মানে কি মানে আমি মানে একটা পিস্তল নেই ভাই বন্দুকের সাথে ম্যানুফ্যাকচার হয়েছে ম্যানুফ্যাকচার বন্দুক সহ ভাই আপনার আপনার কি আপনার কি কোনো সমস্যা নাকি ভাই আপনার কি কোনো ডিফেক্ট আছে ভাই বন্দুক নাই আপনার গান পাইনি হ্যালো স্লেজ ভাই বন্দুক আছে ভাই এই যে নাম্বার 4 ভাই ভাই আসেন আমরা হাতে হাত মিলাই ভাই এনার বন্দুক নাই তাহলে ভাই আবার বন্দুক আছে ভাই সাথে দুই রাউন্ড গুলিও আছে দুই রাউন্ড গুলিও আছে মাশাআল্লাহ ভাই চলেন আসেন তাহলে ডাবল ব্যারেল না আপনার হাতে গুলিও আছে ডাবল ব্যারেল হ্যাঁ চলেন ভাই জোস 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 আর কেস নাইট ফিডি ভাই তো কথা বলবে না ওনার ওনার কয়টা আছে কয় রাউন্ড গুলি ভাই ওনার রাইট না ভাই আমার সামনে নেমি হ্যালো ভাই আর কেউ আসবেন বাঁচাতে স্লিপে কোথায় এনিমি কোথায় সামনে ঠিক সামনে আমি দেখতেছি না কিন্তু স্লেজ ভাই একটু বলেন গুলির মায়ের বাপ এক কাট গুলিও নাই তিন নম্বর ভাই সামনে একটা মার আরে তিনটি অ্যাসাসিন ওপি ওপি আমরাও তো বাসার কাছে বাসার কাছে আমরাও রাস্তার ওপাশে নি
সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছিলেন মনে হয় টেন্ডি অ্যাসাসিন ভাই। নাম্বার দুই ভাই কি কথা বলছে? এ কেমন ভাই, এরা আসলো না আমাকে বাঁচাতে, নাম্বার এ নাম্বার থ্রি কোথ থেকে না কোথ থেকে আসে আমার বাঁচায় দিল। থ্যাংক ইউ নাম্বার নাম্বার থ্রি ভাই। না ইটস ওকে ভাই, আমি 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 কোনো সময় ভাই নিজের ভাইকে ফেলে যাই না ভাই, মরলে একসাথে মরবো ভাই, স্কোয়াডে খেলা ভাই। আর ভাতৃত্ব বোধের ব্যাপারটা ভাই আমি সবসময় মানার চেষ্টা করি ভাই। নাটফিডি ভাই কিন্তু মারতেছে ভাই, বট মারতেছে এক একা। যে বট না বট না ভাই, বট না দিয়েছেন ভাই, আমার হেল্প লাগবে। আমি আমি কার 98 কে আছে, কার লাগবে লয়। হ্যাঁ হ্যাঁ আমার লাগবে ভাই, আমি স্কোয়াড হাউস ফলে আজ আপনাকে পাঠাই করলাম। এই যে এই জায়গা, ওকে ওকে ঠিক আছে। আমার আপনারা কইতেছেন নাম্বার 2 ভাই বাজাইছেন না, নাম্বার 2 বাজাইছেন ভাই। আপনি আপনার নাম কি ভাই? নাম্বার 4 ভাই। কার নাম ভাই আপনার? ভাই আমার নাম হচ্ছে জয়। কুসলিস কোথায় নক করছেন ভাই? এখানে নিচে এই সামনে করে একটা আছে, 14 পাচ্ছাম মনে হয়। বাহ আজকে তো আমার কোথায়, কোনটা কোনটা সিলেজ ভাই? বাসে 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 আসেন, আমি ফারিদ। খেলতে পারি না সেই জন্য শখ পূরণ করছি ভাই এগুলো কিনে ভাই। আমি একদিন খেলতে গেছিলাম বুঝছেন, এক এক বড় লোক ভাইয়ের সাথে, অনেক ভালো খেলতো ভাই। আমারে বলে কি খেলতেও পারেন না, আবার ঠিকমতো দৌড়াতেও পারেন না, আবার দেখেন আমার দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো পরলে নাকি ভালো দৌড়ানো যায়, গানটা নিলে নাকি ভালো খেলা যায় ভাই। কিনছিলাম ভাই, কিন্তু এখন ভালো খেলতেই পারলাম না কোনোদিন ভাই। ভাই এগুলো এগুলোতে আসলে কিছু হয় না জানেন, কিছুই হয় না ভাই এগুলো কিনলে। আমি ভাই আমি ভাই এখানে খেলবার আইছি ভাই, ভালো মন্দ এত আমরা দুজন মিলে উনার রান্নার হাত একটু দেখে আসি। একটা কথা বলার ছিল নাম্বার 3 ভাই, দেখি একে M4 এরও দেখি বেশ সুন্দর। নাম্বার 2 ভাই এটা কি, প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর অ্যাস ব্রো। ভাই ওকে গরিব ইংলিশ হতে বোঝা না, দান দান ওকে গেরে দি মেরে দি ভাই, কথা বলবে না কেন? পুট ইওর হ্যান্ড, এই যে শুনতেছে শুনতেছে, এই যে শুনতেছে 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 ভাই, শুনতেছে শুনতেছে ভাই। সন্ডে ওপি ভাই, ওপি ওপি মেরে দেন সব ভাই। আপনি আপনার বাসা কোথায় ভাই? নাম্বার 4 ভাই ওপি। আরে ভাই কেস 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 ভাই তো অনেক ফাস্ট মাশাআল্লাহ, দৌড়ায় চলে আসছে। হ্যাঁ আমাদের আগে ওকে ওকে লেটস গো ব্রোস্কি। হ্যালো ব্রোস্কি, হ্যালো। আরাক শালা গেল কই, জেডারে মারলাম। আরে ফাউল, এই ফাউল গেল, ভাগ্য গেল কই ফাউল। ভাই আপনি আপনি আপনার ভয় চলে গেছে। আচ্ছা ভাই নাম্বার 4 ভাই, আপনার আপনি কি কোনো ক্ল্যানে খেলেন ভাই? কোনো ক্ল্যানে আছেন আপনি ভাই? না 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 ভাই। আপনি এমনি স্ট্রিম স্ট্রিম দেখেন ভাই? দেখি। আপনার পছন্দের স্ট্রিমার কোনটা ভাই বাংলাদেশে? বাংলাদেশে আমার পছন্দ এখন স্টিমারই। এটা খুব দুঃখজনক, বাংলাদেশ কিন্তু এখন অনেক অনেক স্ট্রিম করে ভাই। সো একজনকে যদি পছন্দ হতো তাহলে বলতে পারতাম যে ভাই আপনি কোন ধরনের খেলা পছন্দ করেন। হ্যাঁ ভাই আই হাই হে পাবজি মোবাইল। ভাই আপনি তো খেলতেছেনই এখন, ফ্রাস্ট্রেশন দূর করতেছি। তাহলে ভাই বলে যে জিনিসটা আপনার ফ্রাস্ট্রেশন দূর করবে
ওই আচ্ছা আপনি করেন না কিন্তু ভাই, আপনি আমাকে এটা বলেন ভাই, আপনি আমাকে ভাই হিসাবে একটা জিনিস শেয়ার করেন ভাই, আপনি কি আপনি কি অল্প কিছু দিনের ভিতর মানে গত কিছু দিনের ভিতরে কি আপনি কোনো কোনো বড় কোনো মস্তিষ্কজনিত সমস্যার ভিতরে পড়ছেন ভাই, যেটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে? ফর এক্সাম্পল ছ্যাঁকা খাওয়া যে, হ্যাঁ ভাই এমন কিছু না, আপনারা আজকালকার এই সব ভাই রে ভাই উল্টি থামাইলো চলেন সবগুলো উপর ফাইবার কিছু এমো হবে কেস ভাই, কেস ভাই ফাইবার কিছু এমো হবে না 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 আমার কাছে হবে লন একটু দেন তো ভাই, আরে ভালোবাসা ভাই 70টা আরে ও লয়ে যান লয়ে যান ওকে ওকে দেন একটু বেশি করে দেন, হ্যাঁ অল্প করে দেন বেশি না, আরে ভাই না ফিনা ফিনা আপনি এখন শুধু ঢুকবে ঢুকে আমি মরে চলে যাব, এই ভাই ভাই দুই স্কট দুই স্কট, হ্যাঁ দুইটা স্কট আছে সেটা তো বুঝতেছি দাদা, আপনি কি লাইভ করছেন? মার ক্যামেরা ল্যাগ দিতেছে দাদা, তাহলে তোরা মারছই এবার ভাই ইনি হ্যাকার 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 এ কেস নাইট ফিউরি হ্যাকার ভাই, আমি দেখলাম কি জানেন ভাই ফার্স্ট মুভ দিয়ে মারতেছিল, মারলাম আমি কারণ ওই হ্যাকার আজব লোক আপনি, ও আপনি মারছেন? আপনি বলেন হ্যাঁ তাই তো হ্যাকারই তো, ভাই কে নাই ভাই আমি কানা না আমি সোহে দেহি এইটা ফেললাম, আমি মানুষের কথাই শুনি না নিজের কথাই শুনি, এটাই ভাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমি আপনাকে সব খুলে দিয়ে দিব, বন্দুক থেকে খুলে দিয়ে দিবে ভাই, ভাই তিন নম্বর ভাই, হ্যাঁ ভাই আসেন আসেন আমি খুলে দিয়ে দিছি, গাড়ি আসতেছে ভাই, গাড়ি আসতেছে বলে কোন দিক থেকে ভাই দেখি তো, ওই যে হ্যাকার ভাই গাড়ি আসতেছে কই, হ্যাকার ভাই সামনে গাড়ি আসতেছে বলে হ্যাকার ভাই, চলন পুশ করি, চলুন ভাইরা পুশ করি, নাম্বার 4 ভাই আপনি বেশ মজার মানুষ ভাই, আপনার নামটা একটু জানতে চাইলে ভালো লাগতো ভাই, আমার নাম হচ্ছে জয় ভাই, জয় মাশাআল্লাহ ভাই, আমরা করব জয়, না 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 ভাই এবার দিতে আমরা করব জয়, আসো আসেন ভাই নাম্বার 2 ভাই, আনতেই আতে ও ভাই 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 আমার টিকি কোন করেছিল কার চালায় রে বাপ রে বাপ, কে নাই না চালার ওটা কার চালায়, গাড়িতে ফিউল নাই কিন্তু আমাদের সাবধান, বাহ বাহ বারে বাহ বাহ, এখানে কেমনে আটকে আমার একটু বলেন তো, বাহ মোদিজি বাহ, আপনি তো ভাই খুব ভালো ড্রাইভার ভাই, ভাই 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 এটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে মারেন পরে ডিসকাস করা যাবে, কেমনে ভিতর দিয়ে আসছে না আসছে না আসছে না,
গরম টরম হয়ে গেল তো আবহাওয়া সব আরটা আছে ভাই আরো আছে একটা আছে মনে হয় ছাদের উপরে সেই দৌড়াদৌড়ি চলতেছে ছাদে তাই তো মনে হচ্ছে ভাই ভাই মরতে তো হবে একটা পেন কিলার খেয়ে মরি ভাই পেন কিলার খেলে নাকি ভাই গোট শরীর গরম হয় ওপরে না কোথায় মালেন ভাই উপরে 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 শেষ অল ডেড মাইরা ফাটায় না 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 নেক ই নক হইছে আল্লাহ জয় ভাই এইভাবে কিলটা নিয়ে নিলেন দুঃখ ভরা মন নিয়ে আমি আপনাদের সামনে দিতে তো ভাই আমি না না মরে নাই তো মরে নাই তো মরছে মরছে মরে নাই তো মরছে মরছে আরে এখানে বলতেছে মরে নাই মরছে মরছে না ভাই এটা মরে নাই মরে নাই না আছে আছে এখানে একটা গ্রেনেড করেন কে আসার আরে দেখলাম তো মরছে এই আছে 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 ভাই পড়া শেষ এটা কোনো কথা গ্রেনেডটা কে মারলো আমি পাইলাম আমি মারছি আরে ভাই বল কল দিবেন না আমি তো এখন চলে যেতাম ভাই একদম জিজি ছিল আমার লাইফ চলেন ভাই চলেন আমরা মুভ করি এখান থেকে এখানে আসলে ভাই কাজ হচ্ছে না ভাই আমরা চলে যাই ভাই জয় ভাই আপনি খুব ভালো খেলেন ভাই দাঁড়ান ভাই থাক পাম দেওয়া লাগবে না আমি খুব বাজে খেলি এখানে আরে কি বলেন ভাই আচ্ছা জয় ভাই একটা কথা বলি ভাই আমার একটা ছোট পরিবার আছে ফেসবুকে বুঝছেন ভাই সে পরিবারকে একটা শাউট আউট দিবেন আপনি ভাই শাউট আউট হ্যাঁ ভাই কেমনে দেয় ভাই ভাই শাউট আউট বলতে শুধু বলবেন ভালোবাসা পরিবারটার জন্য এতটুকু বললেই হবে ভাই ভাই ফাইবার কি আমাদের না আচ্ছা 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 ভাই পরিবারটার পরিবারটার জন্য হ্যাঁ শাউট আউট টু দা ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ ওই ফ্যামিলিটার ফ্যামিলিটার নাম লিখে দিচ্ছি ভাই আপনি যদি কখনো পারেন তাদেরকে একটু দেখে আসেন মানুষগুলো খুব ভালো মানুষ ভাই আমি এই যে লিখে দিলাম ভাই ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই আছে আমরা এই ম্যাচটা লাইভেও আছি ভাই হ্যাঁ এটা আমি অনেক আগে বুঝছি ভাই মাঝে মধ্যে টুকটাক আমিও করি আরে দাদা তাহলে এত ফ্রাস্ট্রেশন কেন আপনার ভিতরে ভাই মেজাজ খারাপ আছে ফ্রাস্ট্রেশন বললে ভুল হবে মেজাজ খারাপ ওকে 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 টেম্পারেচার গরম হয়ে আচ্ছা আচ্ছা ওকে সো আমরা কিন্তু আসলে বলে দিছি তাকে 59 পিপল আর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সামনে প্লেয়ার এগারিতে আছে এগারিতে আছে এগারিতে তেল নেই জানি এগারিতে ওই যে এনিমি কারে আছে তাড়াতাড়ি আসেন আমি দেখছি এনিমি ওই যে এনিমি কানার উপরে পাহাড়ের উপর এই বরাবর ওই যে উপরে যাচ্ছে ওকে যান যান ফিয়ামান ইল্লা কি ব্যাপার ডাসিয়া তো ফার্স্ট আমি বুঝতেছি না ভাই ব্লাড বেরোয় কিন্তু কোনো সাইন আসে না মার মার খাওয়ার ওদের কি রক্ত বেরোচ্ছে শুধু মারেন কেসরে ধরবো না আমি ভাই আমি জয় ভাই আমার লাইফ যাতে যাচ্ছে না ভাই আমার হেলথ পুরো গাড়িতে গেল জয় ভাই জয় ভাই জয় ভাই একটু দ্রুত যে ওদেরকে ধরবেন একজনকে আমিও ধরবো আপনি একটা ধরেন হ্যাঁ কেস ভাই ভাই খালবে তাতে যাচ্ছে খালবে তাতে যাচ্ছে ভাই ধরেন ভাই ধরেন ভাই ধরেন 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 একজনকে ধরেন ভাই একজনকে ধরেন এনএন খান আমি ফার্স্ট কিটটা লাগাই আমি কেস কেস নাইট নাইট ফ্রি ভাই একটু মাইক না খুললে ভাই ও ধরেন না থাক দাঁড়ান 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 ভাই ওনার পিছন দিকে হাত দিয়ে ওনাকে রিভাইভ দিয়ে দেন তো ভাই আপনার মলিন হাতটা ছিল না গাড়ির মধ্যে সবার আগে আমি সব সময় ভাই আমারই ধইরা মারে সব বুঝি না বুঝি না তারপরে যেন একটা ডায়লগ আছে এটা কি ছিল হ্যালো আরে আরে আরে
আরে ভাই জয় ভাই, আপনি খুব খুশি হবো যদি আপনি আমার পরিবারটা একটু দেখে আসেন ভাই। ঠিক আছে ভাই, কোনো সময় সময় হয়। জয় ভাই, ও আমি তো মাইকে অফ রাখছি। এই জয় ভাই, হ্যালো ভাই। ভাই কখনো সময় হলে আমার পরিবারটা একটু দেখে আসেন ভাই। ঠিক আছে ভাই। জি 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 জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই আমার সেভেনে এমো দিয়েন তো কেউ। সেভেনে গান তুলি নেই ভাই, এখানে আছে কোথাও এক জায়গায়। অনেক অনেক ভালোবাসা। এই তো চলে আসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মজিদ ভাই ভালো আছি। ভাই আপনি M24 বাদ দিয়ে কার98 দিয়ে কেন খেলেন ভাই? কার98 এর সাউন্ড আমার বেশি জোস লাগে ভাই, দ্যাটস ওয়াই আমি কার98 দিয়ে খেলি। M24টা নেন ভাই। না ভাই, কার98 দিয়ে খেলবো। শাউট আউট ভাই বিসি উইচার, সো বিগ শাউট আউট টু বিসি উইচার ভাই। হাই ব্রাদার, হ্যালো রেকসন ভাই, অনেক স্মার্ট। আই ডোন্ট নো ইফ আই এম, বাট থ্যাংক ইউ সো মাচ ইমা ফর দ্য প্রিচিং। কমেন্ট পড়েন না কেন ভাই? কমেন্ট পড়তেছিলাম না, কারণ হচ্ছে আসলে খেলার ভিতরে খুব মনোযোগ দিয়ে দিছিলাম ভাই। আমাদের সাথে কেএস এর একজন প্লেয়ার পড়ছে, আমি খুশিতে আসলে আত্মহারা হয়ে গেছি ভাই। এই তো চলে আসলাম, কেমন আছেন? এই তো মজিদ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা কমেন্টস কি মিস গেছে কিছু? মিস ভাই ইয়ান হাই, হ্যালো। কমেন্ট পড়েন না কেন? এটা ছিল মাজল ইসলাম সাগর ভাই। উইডি ভাই মিসি, উইডি ভাই আছে এখনো, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ। আরে সাইফুল ভাই চলে আসে, সাইফুল ভাই চলে আসে। সাইফুল ভাই কই আমাদের? সাইফুল ভাই সীমান্ত, ওনার 3 রাউন্ড আছে মেবি। আরে হ্যাঁ রে ভাই, এতগুলো কমেন্টস মিস হয়ে গেছে, সরি ভাই। আমরা 1 কোটি নিয়ে চলে আসছি এখানে দেখতে। ওপি ভাই, ওপি সীমান্ত ভাই, আপনি কেস ক্ল্যানে নাই, বসের সাথে খেলেন এক গেম? বসের সাথে অবশ্যই খেলবো তোকে রামেদ ভাই, আমরা তো সেদিন তো সারাদিনই খেলছি বসের সাথে, ইনশাল্লাহ আবারও খেলবো বসের সাথে। উইডি ভাই ক্রস ব্রেড কে কে বলে? ওকে উইডি ভাই আজকে আর আসবে না। আসবে উইডি, আসবে ভাই, উইডি আসবে। উইডি কোথাও যাবে না, উইডি আসবে ভাই। মাইমনের এই পোস্টটা আমি পিন করে দিলাম। অ্যাপোলো ভাইয়ের সাথে মিট করতে গেছিলেন, গেছিলাম অ্যাপোলো ভাইয়ের সাথে মিট করতে গেছিলাম। ওকে ও জারিফ ভাই, তারপরে কি হলো কাহিনিটা আমাদেরকে জানাবেন। আবার শেয়ার করলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ শাহাদ ভাই, এত 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 শেয়ারের জন্য ভাই। ভালোবাসা অবিরাম প্রত্যেকটা মানুষের জন্য যারা আমাদের পরিবারের জন্য কেয়ার করে। ও আচ্ছা তাই তো বলি, শেয়ার করতে অনুষ্ঠান আসে না কেন? ওকে হ্যাঁ, এটাই রিজন, পাবলিক আর প্রাইভেট। ওকে সো এখানে কিন্তু আসলে খুব সুন্দর একটা স্কোয়াড গেম প্লে হচ্ছে। আমরা আসলে ফুল স্কোয়াড নিয়ে খুব কমই খেলি, এখানে তো ফুল স্কোয়াড হয়ে গেছে র্যান্ডমে, খুব সুন্দর একটা, আমি খুব ভালো এনজয় করতেছি। এবার আমি স্ক্রল ডাউন করে দেখি নিচে কি অবস্থা। এমটিটিভি এর কেন নেন না? ওকে ভাই একটা গান শুনতে চাই দাদা, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। বুনবুনের বাত, বুনবুন বাচ্চের নামটা একটু কঠিন, বাট বুন বুবুন, বুবুন, ওকে বুবুন, সরি। তৌকির আহমেদ ভাই একটা গান শুনতে চাই, গান শোনার জন্য অ্যাকচুয়ালি উইডি আছে, উইডি কে আমরা গান শোনার ব্যবস্থা করতে পারি। উইডি ভাই ম্যাচিং প্রবলেম নাকি তাতে? এই উইডি, হ্যালো উইডি, হ্যাঁ কি ভাই, মানুষজন ফাটাই দিতেছে এটা, গান একটা গান শোনাই দে ভাই প্লিজ। দাদা আমি যে গান শোনাবো, দাদা গান শোনার মুডে নেই। আচ্ছা মুডে নেই, আচ্ছা আমি তোর মুড আনতেছি, আমি তোর মুড আনার ব্যবস্থা করতেছি। এই জয় ভাই হ্যালো, শুনো কথাটা শেষ করতে দিন। জয় ভাই আপনি একটু আমাদের পেজটা একটু চেক আউট করেন, আপনার জন্য একটা সুন্দর গান অপেক্ষা করতেছে। গানটা শুনে আপনি আমাকে কমেন্টস করবেন গানটা কেমন, ঠিক আছে? সে কেমন গায় পারবেন না ভাই? খেলা নেই, খেয়ে মাঝে। আচ্ছা ভাই খেলে তারপরে চেক আউট করবে, কিন্তু পরে আপনি দেখে নিন তাহলে গানটা। আচ্ছা গানটা শোনা ভাই উইডি। দাদা কথা হচ্ছে কি, আজ আমার মনটা খুব খারাপ। ওকে তাহলে একটা দুঃখের, একটা বেদনার, একটা বেদনার গান গাইতে, তার বেদনার গান গান শোনাবো, কিন্তু আমার ঘটনাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ বল। আমার না মামি না মেয়ে পড়াতে পাই না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক চেষ্টা করেছি, আজ পর্যন্ত রিলেশনও করতে পারিনি, অনেক চেষ্টা করেছি। ওকে ওকে, আর আর কোনো সমস্যা? এটা কি বেদনার বিষয় নাকি তোর? তো এই কিছুদিন কিছুদিন আগে হঠাৎ দেখলাম, মানে একটা মেয়ে আমার নক করলো। হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকে অ্যাকসেপ্ট করলাম, তারপর দেখি যে আমাকে মেসেজ করছে, আমি কথা বললাম, কথা বলতে বলতে আমার না খুব ভালো লেগে গেল তা। ওকে হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার তো মনে মানে লাড্ডু ঘুরছিল, তখন আমি চিন্তা করলাম যে দেখা করে আসি। তারপর দেখা, আমায় আমায় বললো টিএসসি সামনে যেতে, সেখানে গেলাম, সেখানে কি বসে আছি সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যার দিকে, মানে 4-5টা হিজড়ে আসলো, তারপর কি হলো আসলো, আমি বসে আছি, আমি মনে করেছি সেখান থেকে অনেক
হিজরে আসে যারা টাকা টাকা পয়সা তোলে, তা আমি বসে আছি, হঠাৎ আমায় মানে ঘেরাও করে নিল। বললাম কি হয়েছে দাদা আপনার? আমি দাদা না দাদি, দাদি আমি বললাম, মানে সে আমায় মানে কি বলবো, আমি দাদা বললাম কেন এই সেই বলে মারধর শুরু করলো। চার কোথায় কোথায় মারছে তোরে ভাই? হ্যালো কই কই মারছে? মানে আমার সেখানেও একদম মানে কি বলবো, আমার লজ্জা করছে বলতে। আমার পাড়া আমার মানে সেই জায়গাটা একদম পাড়া দিয়ে বসলো, আমি তো চিৎকার করে উঠলাম। সামনে আছে, সামনে আছে। আর মানে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো নিলই, আর বলছে যে আর কোনোদিন যদি প্রেম করতে আসিস তোর খবর আছে বলে। কি করবো বলুন, আমার কান্না চলে আসছে, আমি এখন কথা বলতে পারছি না। মানে ক্ষমা করবেন। আরে দাদা এই নেটফ্লিক্স নকশা একটা ওপি শেষ। আমার মনটা ভালো নেই দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। নেই দেখেছি নেক্সট, সামনে সামনে গুলো, সামনে সামনে সামনে। এই যে কই কই কই, ও দেখছি। এই যে এই আপনি 250 কি করে বলুন, সে আবার চেট দিয়ে দিলে এলাকায় এলে তোর ওটা কেটে রেখে দেব। ও ভাই এরকম থ্রেডও দিছে না বলে? হ্যাঁ হ্যালো কই থেকে? ও আচ্ছা ওইটা কি বলবো বলুন। এই জয় ভাই একটু রিভাইভ দিতে পারবেন? আমি রিভাইভ দিব কি, আমার টার্গেট করে রাখা মানে কত যা যা বলেছে দাদা আপনি শুনলে? স্লেজ একটু পিছনে আসেন, স্লেজ আসেন। যা যা করিনি সে অপবাদ গুলো দিয়েছে। স্মোক কেউ মারেন, আমি দৌড় দিতেছি। সমস্যা নাই চলে আসে, সমস্যা নাই ভাই খেলেন। ওকে এটা কি তোকে মারলো স্লেজ? একদম হেলমেট উড়াই দিছে দেখা যায় স্পষ্ট। আমিও দেখতেছি। ওকে ওকে দেখছি। নাইট ফিট আপনার সামনে আসছে। আমার পিকটা করতেই দেয় নাই। সামনে চলে আসে, সামনে চলে আসে, নক একদম সামনে দুইজন। হ্যাঁ শর্ট শর্ট নক, দুজনের ওখানে। হ্যাঁ দুজনের ওখানে, দুজনের ওখানে, ওইখানে আছে নাইট ফিট দুজন, একজন আরেকজন ওখানে আছে। নাইট ফিট আপনি উপরে উঠেন, উপরে উঠেন, আমি দেখতেছি। আপনি উপরে উঠেন, হ্যাঁ গেট দিয়ে উপরে উঠেন। আমি বামে, আমি বামে দেখবো, আপনি ডানটা ডানটাকে কভার দেন ভাই। ভাই পিছনে আসেন, ভাই পিছনে আসেন, ভাই পিছনে আসেন। ওপি ও ঠিক আছে আছেন, দাঁড়ান এক মিনিট কিছু গ্রেনেড করতে দেন। লেফট সাইডে 245 এ চলে আসছে, ছোট ঘরের কাছে। 245 এর ছোট ঘরের কাছে চলে আসছে, তিন নম্বরে পাশে। ওপরে একটা আর কই? জি 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 জি। সো চিকেন ডিনার হয়ে গেল, অনেক অনেক ভালো লাগলো। জয় ভাইকে অনেক 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 ধন্যবাদ ভাই, সুন্দর একটা গেম প্লে দিয়েছেন ভাই, ভালোবাসার একটা নাম জয় ভাই হয়ে গেল। পরিবারে আপনার জন্য দাওয়াত রয়ে গেল ভাই, র‍্যাকসন অন রাশ ফ্যামিলি ইনশাআল্লাহ চলে আসবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। ওকে সো যারা যারা আমাদের খেলাটা দেখলেন, যদি ভালো লেগে থাকে ভাই, র‍্যাকসন অন রাশ, অন রাশ, আর USH ইয়েস ভাই। ওকে সো 61 পিপল আর ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন যদি কেউ থেকে থাকেন অবশ্যই পরিবারে যুক্ত হয়ে নেবেন। 3193 জন হয়ে গেছে, আর 7 জন মেম্বার হলেই কিন্তু আমরা একটা কাস্টম রুম দিয়ে দিব, এবং কাস্টম রুমটা আমরা স্টার্ট দিব। কাস্টম রুমটা অনেক মজার একটা কাস্টম হবে। সো যারা যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। এন্ড উইডি যে বেদনামূলক যে গল্পটা ছিল, আসলে এটা আসলে খুবই বেদনামূলক গল্প বলছেন আমরা, বেদনা বেদনামূলক, বেদনাদায়ক, বেদনাদায়ক যে গল্পটা ঘটলো, যে ঘটনাটা ঘটছে তার সাথে, এতে করে যে তার অস্ত্র এবং দুই রাউন্ড গুলির এক রাউন্ড যে চিপসে গেছে ভাই, এর জন্য আমরা আসলে খুব খুব সে বল আমি নাকি নানান মেয়ের সাথে প্রেম করে বেড়াই, এটা কখনো সম্ভব বলুন? আপনি না ওভারটা দিয়ে দিল আপনি তো ভাই, আপনি বললাম যে আমি প্রথম, আমি আচ্ছা প্রথম, আপনি তো সমস্যা কোথায় হয়েছে আমি বলি ভাই, আপনার আমি আপনার পুরো ঘটনা জেনে আমি বলি সমস্যাটা কোথায় হয়েছে। যখন মেয়েটা আপনাকে নক দিল, আপনি বাংলাদেশি না? দাঁড়ান 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 এক মিনিট, না 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 পিঙ্কম খেলেন যাওয়ার পর সে বললো আমায় সে দেখা করবে। আচ্ছা আচ্ছা,
এখন ভাই দুঃখ যদি হইছে ভাই বেদনা দরকার একটা গান শোনাই দেন ভাই, অনেকে খুব গান শুনতে চাচ্ছে ভাই। আমি প্রতিজ্ঞা করি যে আমি আর কখনো ফেসবুক থেকে প্রেম করব না। আরে চাকি ভাই, এই দাঁড়ান, এই চাকি, চাকি চাকি, হ্যালো চাকি, চাকি এই কাইফল হাল ব্রোস, কি কাইফল হাল, কার সাথে তুই? নাম্বার কি বাঙালি? ফোর কি বাঙালি? আর র্যান্ডম ভাই, র্যান্ডমে আমার সাথে, আমার সাথে র্যান্ডমে আছে ইগল স্লেজ আর কেএস নাইট ফিডি পড়ছে রে আমার সাথে। ওকে বুঝছি, সেগুলো র্যান্ডমে পড়ছে আমার সাথে, র্যান্ডমে পড়ছে। হ্যাঁ ওরা তো র্যান্ডমই ভাই, আমার তো আর চিনে না ভাই, আমি তো এখন একা, অনেক একা গল্প করতে চলেছি রাতে। আরে চাকি ভাই কোথায় আপনি আসেন? পরে এসে পরে এসে পরে ভাই, ভাই তার নাম তো বাঙালি ভাই। রুম কি নিয়ম দিবেন? গাড়ি ইনশাল্লাহ শুধু গাড়ি হবে। শেয়ার ডান ব্রো, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই। ও ভাই 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 কোটি কোটি শেয়ার দিয়ে দিছে আমাদের মাজুল ইসলাম সাগর ভাই, ভালোবাসা দিবেন সাগর ভাই। গান শুনাইতে বলেন বেদনার গান, হ্যাঁ বেদনার গান উইডি একটা শুনাইতে পারে, উইডি একটা বেদনার গান প্লিজ, উইডি ক্যান ইউ হ্যাভ ব্রো? হে বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন, আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম। আচ্ছা শাফিল, তোর সমস্যাটা কি ভাই? ও তো বলতেছে, তুই তো এটা পরেও বলতে পারতি, গানটা গাইতেছে, গানটা গাইতে না, বুঝলাম না। আবার গা না, আমি কোনো পাশানি টাশানি কিচ্ছু বলবো না, থাক সে যদি আবার শোনা আমায় আমায় আবার খেলায় না ভাই, খেলাবে না ভাই। নাম বলতেছিলাম তো, মনটা খারাপ দাদা, আপনি আমাকে বেদনা গান গাইতে বলছেন, আমি গান শুনতে পারি, আমি এখন গাইতে পারবো না। আর কি করবি, থাক ঠিক আছে, যেহেতু তোর এখন এক রাউন্ড গুলি কম আছে, আমি আসলে বেশি খোঁচাখুচি করলাম না, খোঁচাখুচি করলে আবার দেখা যায় যে এক রাউন্ড আছে সেটাও গুলে গেল, তখন তো বিপদ না। 60 শেয়ার ডান, 60 রাউন্ড গুলি ছেড়ে দিল আমাদের, কি বলি আরে 60 শেয়ার দিয়ে দিল আমাদের সাগর ভাই, অনেক অনেক ধন্যবাদ সাগর ভাইকে, ভালোবাসা একটা নাম সাগর, টিজি তানভীর, এটা আমাদের সাগর ভাই, আমি জানি সাগর ভাই ভালোবাসা নেবেন প্লিজ। বেবি বেবি বেবিটা হবে, আচ্ছা বেবি আলাটা একটু শুনতে যাচ্ছে ওয়াসিফ ভাই, বেবি আলাটা, আচ্ছা এটা হবে, এটা সাতটা, সাতটা শেয়ার হয়ে মানে সাতটা। আচ্ছা একজন এনিমি আসছে, একজন সম্মানিত এনিমি আমার সামনে আসছে, ও যেটা যেটা আসলে একটা বট। যখন অ্যাকচুয়ালি আমাদের, ওয়াও মানমে লাড্ডু ফুটা ভাই, এটা কি ছিল M24 বটের কাছে? না বটের কাছে না, আমি একটা ঘরে ঢুকছি। হ্যাঁ ভাই, লেভাইট ভাই কি গেমে আছে? এক মিনিট এক মিনিট এক মিনিট, এই সাগর ভাই, হ্যাঁ সাগর ভাই, সাগর ভাই বলেন। বলতেছি ওয়াইডি ভাই কি গেমে আছে? না না ওইডি তো গেমে নাই, ওইডি যে ভিডিও নে কাজ করতেছে। বলেন যদি গেমে না তাই উনি কমেন্ট গুলো পড়ে দিত। এ ওইডি ওইডি দাদা, আমার মনটা খারাপ দাদা। আর মন ভালো হয়ে যাবে ভাই, আমার মানুষগুলো তো এত সুন্দর সুন্দর কমেন্টস দিবে, তুই খুশি হয়ে যাবে, তুই কমেন্টস গুলো পড় তো। আপনি কি লাথি কি একটু আগে খেয়েছেন? মন খারাপ হয়ে গেছে। তুই এখন কি পায়ে চাওয়াটা কেন খেয়েছিস? দেখছেন দাদা আমায় নিয়ে মজা নিচ্ছে। আচ্ছা মজা নেবে না দাদা, তুই কমেন্টস গুলো যতটুকু দেখতো আমার। আচ্ছা কারা কারা চান যে কমেন্টস গুলো এখন একটু উইডি পড়ুক আমার বদলে? আমি তো আসলে খেলতেছি, মজা করে খেলতেছি, ফুল স্কোয়াড হয়ে গেছে, সব মজা হচ্ছে। স্বাগত না, আমি স্বাগত দা, আমায় ক্ষমা করুন দয়া করে, আমি আমার মনটা খুব খারাপ। আচ্ছা যে মজিদ, মজিদ ভাই, মজিদ ভাই নার্গিসের গান গাইতে বলতেছে, তুই কি নার্গিসের গান গাইতে পারবি? নার্গিস কে একটু? নার্গিস কে ভাই? হ্যাঁ নার্গিসের, নার নার্গিস, নার্গিস তো ঝড় শুনেছিলাম, এটা গান গায় আবার? হ্যাঁ সুমন হয় গান গায় ভাই, মনে হয় গান গায়। আচ্ছা তুই তুই না, আমি সেদিন আমাদের উইডিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুই কার দ্বারা ইন্সপায়ার্ড বেশি গান গানের ব্যাপারে, তো যে তোর গানের যে এত গলা, ডক্টর মাহফুজুর রহমানের সাথে অনেক মিল পাওয়া যায়। বলে যে না না ডক্টর মাহফুজুর রহমান না, আমি রানু মন্ডলের অনেক বড় ফ্যান। এই ও লাইফে নাকি একটা ইচ্ছা যে রানু মন্ডলের সাথে ডুও করবে। তা আমি আমি আসলে কি বলবো ভাই, এই মানুষটার শখ যেরকম রানু মন্ডলকে সে পছন্দ করে, দেখেন আপনারা বলেন রানু মন্ডলের যে একটা গান আছে
উলালা উলালা ওই গানটা গিয়ে শোনাবে কোনো সমস্যা নেই। লাইভ লাইভে আমায় নিয়ে মস করা হচ্ছে তাই তো? না কোনো মস করা হচ্ছে না, তুই যে কমেন্ট সেকশন চেক করায় একটু শুটিয়ে দিয়ে আসো সবাইকে যাও। আমি 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 বোকা হতে পারি তাই বলে এত বোকা হবো? না না বোকা না, শোনা যা মস করা কোনটা? না শোনা যা শোনা প্রশংসা কোনটা আমি বুঝি না। না মস করা না, শোনা যা শোনা যা লক্ষ্মী ভাই আমার যা সাগর ভাই ভালো, আমি চাই ওকে, সীমান্ত চাই, দাদা চলে আসো, দাদাকে সবাই ডাকতেছে, উইডি দাদা আমি চাই তুমি আসো আসো আসো, সবাই চলছে আসো আসো আসো, পটাকা গানটা শুনতে চাই, পটাকা গানটা উইডি শোনাবে অবশ্যই, না দাদাকে চাই, আমাদের কমেন্টগুলো পড়ুক দাদাকে। আরে ভাই কত কত গান আছে ভাই, হ্যাভি মজা পাইতেছি উইডি ভাই, যদি জুয়ান একটা মায়া গানটা, আচ্ছা জুয়ান একটা মায়া এটা কি গানটা পারেন আপনি উইডি? এটা গান তো একটু গান তো গানটা শুনি, মনটা খারাপ না, মনটা ভালো করার জন্য আমাদের এখানে এসে কেউ মন খারাপ করে থাকবে এটা আমরা চাইবই না কখনো, এখন তুই মনটা ভালো করে নে এবং করে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, অনেক অনেক কমেন্টস আসতেছে, উইডি ভাইকে চাই আমরা, আমরা দাদাকে চাই, উইডি ভাইকে চাই, উইডি ভাই আমার ভালোবাসা, উইডি ছাড়া বাঁচবো না, উইডি ছাড়া মরণ আমার, ভাই এত এত কমেন্টস আসছে ভাই, কমেন্টগুলো পড়, উইডি আমি ডাবের পানি গানটা শুনতে চাই, ডাবের পানি গানটা তো দুবার গেয়ে নিয়েছে এটা আমি এখন বললাম। আরে আপনি তখন দুবার গাইছেন কিন্তু এখন দুবার করে গান, এই এই না দুদুবার করে তাহলে তো চারবার হয়ে গেল, ওইটাই তো ভাই চারবার গান আছে, না দুদুবার করে গাওয়ার দরকার নেই, আমি দুবার গেয়েছি এটা গানটা না হলে ওই ই হয়ে যাবে পুরনো হয়ে যাবে। ইমাদি ইমাদিটা বললাম সিম, এটা কি একদম পেছানো গোছানো নাম? সীমান্ত সীমান্ত বুঝতে পারছ, সীমান্ত আচ্ছা ঠিক আছে, নুডলস এর মতো দেখাচ্ছে নামগুলো, সত্যি হাসতে হাসতে শেষ, আপনি হাসছে কেন সেটা যদি আমাদের কমেন্ট করে জানিয়ে দেন ভালো হতো, কি কি দেখে কে হাসছেন। ওয়াসিদা লিখেছেন বেবি ওয়ালাটা বলতেই হবে, আচ্ছা অল্প এক লাইন 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 দাদা বলেছে দাদা কয় দাদা প্রেম কোথায়, এই যে সাথে সাথে দাদা প্রেম করবেন, দাদা প্রেমের কথা আর বলবেন না দয়া করে, আমার মুডটা এই প্রেম প্রেম করে অনেক অনেক খারাপ হয়ে গেছে, সে আমায় যদি চিন্তা করতো তাও ভালো তো, এর জন্য সবার সামনে চার পাঁচজন মিলে ঘিরে কেউ হিজে হিজরে যদি মার্ক যদি খান তাহলে বুঝতে পারবেন, দেখতে মেয়েদের মতো কিন্তু শক্তি সব ছেলেদের মতো। মহিমুন্দা কমেন্ট করেছেন রাকসন ভাই এক্সাম বলে আসতে পারছি না, ওকে লাস্ট এক্সাম, একদিক দিয়ে একদিকে পড়ি অন্যদিকে স্ট্রিম দেখি, কানে হেডফোন হাতে কলম, আরে ভাই হাতে কলম ভাই, এক্সামে ফেল করলে পেছনে লাগাতে হবে মালো। আপনার কমেন্টটা লিখেছেন উইডি ভাই যদি জুয়ান একটা মায়া গানটা শোনায় তাহলে আমি আমার বেড থেকে নিচে ঝাঁপ দিয়ে শুতে, না থাক থাক আপনার ঝাঁপ ঝাঁপ দিতে হবে না, আমি গানটি এখন গাইলাম না আপনার এই কমেন্টটা থেকে, আমি গানটি গাইলাম না দরকার করতে হবে। তানবিদ্যা লিখেছে ভাই কলসি ফুটা গানটা শোনান, কলসি ফুটা ভাই চাইবে কি আপনাদের ভাই, হ্যালো এই গানটা আমি আসলে শুনিনি হয়তো, কিন্তু আমি যদি এটা আগামীকাল যদি লাইভে আসি তাহলে আপনাকে এই গানটা আমি শোনাবো আপনার জন্য, আমি শিখে রাখবো আগামীকাল। আর তৌকির দা লিখেছে উইডি দাদা নাম্বার আর এফবিআই আইডি লাগবে, দাদা এই কথা বলবেন না দয়া করে, আমি হাত জোর করে বলছি আমার এই সেই পুরনো মানে আজকের যেই সময়টা গেছে এটা আর মনে করে দিবেন না,
দাদা থাকলে আর কি লাগে, দাদা থাকলে আর কি লাগে, কেমন কেমন কমে যেন করে দাদা আমি বুঝতে পারি না। আসলে সহিল দা লিখেছে উইডি ভাই মনে হচ্ছে টিমে তো দেখছি না দাদা। একজন কমেন্ট করেছে ওয়েডি লে পাক পাক পাক, বন্ধু আসছে সেটা বন্ধু এটা বারছে, এই যে এই যে একটা বন্ধু কই সীমান্ত দা লিখেছে ওয়েডি দাদার গানটা কি নল নাকি পাইপ, গান আবার নল আবার পাইপ হয় কি করে? শাফিল আমার সাথে, শাফিল আই তো আমার সাথে, শাফিল আই, মানে এত কঠিন কঠিন প্রশ্ন আমি বুঝতে পারি না দাদা। পিছনে রুমটা, হ্যাঁ পিছনে রুমটা লিখেছে শ্লেশ ভাই আমাকে গেমে নেবেন, মুশফিক দা লিখেছে শ্লেশ ভাই আমাকে গেমে নেবেন, শ্লেশ দা আপনি কি বলতে চান? আসছিল যে ফাইট হবে কোথায় কি এনিমি মারতে হবে না গাড়িতে 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 উইডি কিপ ইট আপ ব্রো। 46 পিপল আর ওয়াচিং, যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে নেবেন, 95 পিপল সো অ্যাকচুয়ালি 3195 আর মাত্র 5 জন লাগে ভাই, আর 5 জন লাগে, 5 জন নতুন মানুষ যদি থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দিবেন। আমি আসলে চাই যে একটা গেম প্লে মানে একটা কাস্টম রুম দিয়েই দিতে, সো কাস্টম রুমটা কিন্তু দিয়ে দিতে পারি, অনেক মজা হবে আমাদের ইনশাল্লাহ। বল খুঁজছি আমি, হারি বলেছি আচ্ছা ময়মনদা লিখেছেন আমি ফার্স্ট হব মিয়া, আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বিলিভ না করলে রিঅ্যাকশন দাকে শুনেন আর বলেন পাশায় মলম লাগাতে। আপনার কথা আমি বুঝিনি আপনি কি বলেছেন, আপনার লেখাটাই যদি মানে বুঝতে না পারি আপনি কেমন ছাত্র সেটা বোঝা হয়ে গেছে আমার। না ঠিক আছে ঠিক আছে চল। আমি কতবার করে বললাম আমি কলকাতার কোনো হারবাল টারবাল বিক্রি করি না, আমি বিক্রি করি না খাইও না। সীমান্ত দা লিখেছেন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা গানটা শুনান, যদি গানটা শুনতে ইচ্ছে করে আপনার আগে মাজারে যেতে হবে, বাবার স্বর্ণাপন্ন হতে হবে, বাবার থেকে আপনার পারমিশন নিতে হবে, বাবা যদি পারমিশন দেন তাহলে আমি আপনাকে গানটা গিয়ে শোনাবো। ফাইম দা লিখেছেন ওইডি ভাই হ্যাঁ বলুন, ওয়াসিফ দা লিখেছেন দাদা বেবিওয়ালাটা বলতেই হবে প্লিজ প্লিজ, একজন বলছে গান গাইলে সে সুসাইড করবে, আপনি বলছেন গাইতে হবে, আমি কাঠটা শুনবো আমি একদম মানে কনফিউজ হয়ে গেছি। তানভীর দা বলেছেন দাদা কলসি পটা কইরা দিমু, আমি গান শোনাবো না আমি বলে দিয়েছি তাদের, আমি কোন সেন্টিমেন্টি মার খেতে রাজি না, আমি ক্ষমা করবেন অলরেডি আমার হাত পা ব্যথা করছে। মুশফিকদা লিখেছেন আলপনা বিগ ফ্যান, এখানে আলপনাটা কে আমাকে রডে বসিয়ে কে বেল বাজাচ্ছে আমি বুঝতে পারছি না আপনার কথা, আমি তো চেয়ারে বসে আছি রডে আবার কে বসে বেল বাজাচ্ছে। আমার খুব কাছের একজন পার্সন আপনাদের
প্ল্যান মেম্বার আচ্ছা হয়তো বা তিনি লিখতে চেয়েছেন যে ক্ল্যান মেম্বার এটা মিস্টেকলি পি চলে এসেছে তারপর আমাদের কমেন্ট করেছেন দুর্নিবার এটার অর্থ কি আচ্ছা এটার অর্থ কি আমি জানি না দাদা আপনি যদি জানেন তাহলে আমাদেরকে কমেন্টে এটার অর্থটা জানিয়ে দিন ইট মাইট বি সিনোনিম ফর লাইক তিনি লিখেছেন উইডি দাদা এটা বুড়া মানুষের ডায়লগ যাদের দাঁত নেই লে পাট পট পট লে পাট এটা কেমন ডায়লগ লে পাট পট পট এটার অর্থ কি এটাও লিখে দিবেন দয়া করে আমি বুঝতে পারছি না এটা কি মজিদদা লিখেছেন দাদা সিঙ্গারকে পাঠশালায় ভর্তি করান কোন সিঙ্গারকে ভর্তি করাবো আচ্ছা এটা কোন সিঙ্গার সিঙ্গারকে ভর্তি করাবো আপনি যদি একটু জানিয়ে দিতেন ভালো হতো রাফিদা লিখেছেন ওইডি দাদা এর ঝুনঝুনি দেখতে চাই ওইডি দাদার ঝুনঝুনি দেখতে চাই সবাই আমি কোনো ঝুনঝুনি পড়ি না দাদা আমি ঝুনঝুনি পরে মেয়েরা ওই যে নূপুর পরে তারপরে ঝুনঝুনি কেন আছে পরে আপনি আমার ঝুনঝুনি নেই আমি আমি দেখাবো কি করে নিতে পারতেন রাফিদা আমার ঝুনঝুনি নেই আমি কি করে দেখাবো বলুন আচ্ছা তারপরে সাদাদা লিখেছেন দাদা আরেকটা গান হবে দাদা হবে কিন্তু আজ নয় আচ্ছা পাঁচটা ফলোর আর পাঁচটা ফলোর হলে আমরা করেই দিব কারণ একটা গেয়ে দিবে তাহলে 3200 হয়ে যাবে 50 পিপল স্টিল ওয়াচিং আর মাত্র তিনটা লাগে পাঁচটা না তিনটা লাগে নতুন আচ্ছা আনন্দদা লিখেছে ভাই কাস্টম রুমে কাস্টম রুমটা যদি পাঁচটা ফলোর চলে আসে তখনই জানিতে হবে যে গাড়ি দিয়ে আমরা কি মানে কি করব রুমটাতে সাদাদা লিখেছেন গান দাদা দাদা কি করে গাইবো একজন তো সেন্টি খাবে বলছে আবার বলছে সুসাইড করবে এর জন্য আমি গাইতে পারছি না আমি আগে আমার গানের জন্য একজনের জীবনকে আমি নষ্ট করতে পারি বলুন ফাইনালি এসে উইডি ভাই বলেছিলাম না গান না গাইলে সুসাইড গান না গাইলে সুসাইড করবেন ও তাই বলে আমি তো মনে মনে ভাবছি আমার গান কে আবার অপছন্দ করে মাইমুন্দা লিখেছে ড্রাগ প্লিজ এটা আমি ইংরেজি খুব কম পারি দাদা আপনার থেকে সাজেশন চেয়েছে তার কাছে ফিরে যাইতে চাইছে আপনি কি তাকে মানে সুযোগ দিবে কিনা অবশ্যই 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 শুধু সে যদি এত সুন্দর কবিতা লিখতে পারে তার মানে তাদের ভিতরে কতটা রোমান্টিজম থাকতে পারে ভাই তারা ফিরে আসছে ফিরে আসার পাখিগুলোকে আমরা চাই সব সময় যেন ফিরে একসাথে নিয়ে বসবাস করুক এই গাড়ি এনিমি 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 ঘরে এনিমি ঘরে স্কট হাজ এনিমি সীমান্ত দা লিখেছে দাদা আপনার বন্ধুকে একটা টোকা দিতে চাই দাদা আমার তো কোনো বন্দুক নেই কোন বন্ধুকে টোকা দেবেন তারপর আনন্দদা লিখেছেন ঝুনঝুনি না থাকলে বেঁচে আছেন কি ভাবে মানে কি মানে ঝুনঝুনির সাথে আমার কি সম্পর্ক তারপর হচ্ছে একজনই বট নাকি বট কোথাকার না থাক বট না ভাই এ মা এসব দিয়ে আমার মতো প্লেয়ার তোর মতো তুই এরকম চিপা চিপে বসে থাকিস না চিপা চিপে বসে থাকিস করবো খেলতে গেলে আমার ভয় হয় না বলুন কোত্থেকে না কোত্থেকে মেরে দেয় তারপর ফাহিম দা লিখেছে উইডি ভাইয়ের ঝুনঝুনি ইনাম ভাইয়ের লাইভে নিলাম এই কি বলছি আমি বুঝতে পারছি না ফাহিম দা লিখেছে রাকসন ভাই উইডি ভাইয়ের বিচি হারানোর বিচার প্লেয়ারটা কই মালে চাইবে আমি তো কখনো বলিনি যে আমার 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 এটা হারিয়ে গেছে আপনি কেস নিন আপনি বিচার করে দিন আমি তো কাউকে কখনো কিছু বলিও নি কি বলছে উল্টো পাল্টো কাঁধ থেকে না কাঁধ থেকে শুনে এসেছে
দুর্নিবাদ দাদা বলেছেন উইডি দাদা হিজড়া কি ও ভাই কষে দিয়েছে বাকি কি কিছু রেখেছে নাকি সব লে পট 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 চল চল ওখানে চল ড্রপ চল ফ্লেয়ারে চল না না আপনার কমেন্ট না বুঝতে পারছি না আপনি কি কমেন্ট করছেন দুর্নিবাদ সাজবাল সাজবাল মেরে মেরে দিস আগে চল ওয়াসিফ দা লিখে দাদা গাড়ি কিনে দে নয় বিয়ে করাই দে আমি মনে সুখে গাড়ি চালাবো ধীরে ধীরে আস্তে আস্তে আমি হরেন বাজাবো হরেন পক পক এই জায়গা থেকে ঢুকবে না এসে কি বুঝতে আচ্ছা রাখছেন দা বলুন তো যে একজন একজন লিখেছে উইডি দাদা হিজরা কি কষে দিয়েছে বাকি কি কিছু রেখেছে সব লেপ ও ভাই করতে দিন আল্লাহ হ্যাঁ বল কবে কই যাচ্ছি আমরা কিছু রেগেছে নাকি সব লেপাট পট পট মানে কি মানে খেয়ে দিয়া এরপরে আবার আরেকজন লিখেছে দাদা গাড়ি কিনে দে নয় বিয়ে করাই দে আমি মনে সুখে গাড়ি চালাবো ধীরে ধীরে আস্তে আস্তে আমি হরেন কই যে কই যে কই যে জোনে বাড়ি করে জানো আমি হরেন ওকে কেন দিলেন পক পক একজনের লেখে লেপাট পট 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 আরেকজনের লেখে পক পক ভাই এখন এগুলো আপনার সাথে ভালোবাসা শেয়ার করতেছি ভাই এই এই এনিমি এনিমি আচ্ছা আপনি যদি একান্তভাবে গাড়ি চালাতে চান কোনো সমস্যা নেই মোবাইলে গিয়ে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে সেখানে সার্চ দিবেন পাঁচটি মোবাইল আপনার ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবেন অন করবেন ঢুকে সেখানে গাড়ি বাইক যা ইচ্ছে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না মাহিদা লিখেছে উইডি ভাই আপনি কি ঝুনঝুনিহীন মানব ঝুনঝুনিহীন মানবটা কি আমি এরে কিন্তু সাস মাস না না এরে সাস আরে বলতে সেরে সাস এটা তো ওয়ার্ল্ড রেকর্ড হইলো অ্যাকশন ভাইয়ের স্ট্রিমে কেন 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 সে বলছে আমি নাকি ঝুনঝুনিহীন মানব এখন তো ঝুনঝুনি নাই তুই তো স্বীকার করলি তো ঝুনঝুনি নাই এখন আমি কি বলবো সেটা তো বললাম আমার ঝুনঝুনি ঝুনঝুনি পরে মেয়েরা ছেলে নাকি ঝুনঝুনি পরে নাকি আচ্ছা তা আপনা কি বলবো এটা এই যে কেমন কথা বলছে তাদের কি মাথা থাক 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 ওড় ওড় আয় শেষ 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 আয় নাকি আরো আছে খুনি বালক এই বাস সাজ ঢুকছে এবার সাজ ঢুকছে এবার সাজ ঢুকছে এটা সাজ ঢুকছে এই যে স্মোক দেখেন একটা কাছে স্মোক আছে ওই যে ওখানে লাস্ট ওয়ান আছে উপর নাইট হুম আমি দেখছি ওপি আর 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 কাছে 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 কোন গাছটা ওই ওই স্মোকের গাছটাই ওরা কিন্তু খুব ভালো খেলে সাজের প্লেয়ার গুলো উইডি পড়তে থাকতি পড়তে থাক শেষ না আমি পড়বো না দাদা কি সব কমেন্ট করছে একজন এই চিমার্কা কমেন্ট শেয়ার করবেন না ভাই চিমার্কা কমেন্ট শেয়ার করবেন না ভাই মাফ চাই বলুন আমার ভাইটাকে আমি তো লিখেছে ভাই আমার উইডি ভাইয়ের বিচি সিকিউরিটি চেক ভাই এ ভাই উইডিরে পাঠাইছি ভাই আপনাদের সাথে কথা বলার জন্য ভাই এরকম কথা কেন খেয়ে বলতেছে হ্যালো এসব কথা লাইভে বলা যায় বলুন না 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 এটা বলা যায় না না উইডি তো কি এরকম করে না ভাই ছেলেটা এমনিতে একটা এক রাউন্ড গুলি হারাই ফেলছে দুনিয়াতে কি এমন কোনো মাফি আছে যারা বিচির জন্য দেই করবে খুন করবে সিকিউরিটি লাগবে আমার আল্লাহ ভাই আমরা খেলতে দে ভাই আমরা খেলতে দে ভাই পেট ফিট সিকিউরিটি দেখি করবে পিচি লক করবে খুলবে মানুষজন কি বলছে এটা লিখেছে উইটি ভাই লিংক ভাইরাল আমার আমার আবার কোন লিংক আছে আচ্ছা আর ফাইম দা লিখেছে উইটি ভাই আমাদের এলাকায় বিচি শোরুম আছে আবার এটা লাগবে তো করতে পারেন ব্রদা চল ব্রো দিলেন না না গ্রোজা আছে তোমার কাছে আর টম আছে গ্রোজা আছে সবই আছে আমার অম ছিল ড্রপে না না অম তো তুই ওইখান থেকে নিয়ে না কোথায় 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 উদাই ভাই
ए भाई हेलो सामने 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 ऊपर एनिमी कांटे देखते हैं ना थोड़े भीतर ভাই আমি তো খোদার কসম তে টেরি পেতাম না ও কেন জানি হঠাৎ করে আমার কাছে এসে হ্যাঁ ও একটা গ্যাস ক্যান ফাটাইছে ওইটাই গ্যাস ক্যান ফাটাইছে আচ্ছা দুইটা নিমেস আমরা গাড়ি নি খুঁজি চল আয় দেরি না করি শাফিল আয় তো শাফিল আয় নেট ফ্রি চালা ওকে সো রূপক কিন্তু চলে আসছে রেজনেশন রূপক হ্যাজ ফলোড থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আমাদের ক্ল্যানেরি মেম্বার ইগল ক্ল্যানেরি মেম্বার অনেক পুরনো আমাদের সিনিয়র ভাই রূপককে অনেক অনেক ধন্যবাদ 3197 জন কিন্তু আমাদেরকে ফলো করে ফেলছে সো আমাদের আর তিনজন আছে খুব বিরক্ত লাগতেছে নাম্বার 4 প্লিজ স্টপ ইট ব্রো ডোন্ট ডু দ্যাট আই হেট দিস কাইন্ড অফ মিসফায়ারিং সাউন্ড আই এম রিয়েলি সরি আমাদের ওয়াচিং করছেন দয়া করে আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিন যাতে অতি দ্রুত তিনটে ফলো খুলে আসে এবং আমরা রুমটা দিতে পারি তাড়াতাড়ি তাহলে এই রুমের মধ্যে ভরপুর মজা হবে মানে গাড়িটা থামাতেও পারিস না তোরা ভাই নাম্বার 4 ভাই একটু ধরবেন স্যার দেখা হবে মিটআপ হবে সব কিছু নাম্বার 4 ভাই একটু ধরেন আপনারা শেয়ার করে দিন যত যতদূর পারেন লাইভটাকে শেয়ার করে দিন আমি বলছি আর আমাদের সাথেই থাকুন নেপাল থেকে সে তাকে দিচ্ছে কেস নাইট ফিউরি দাস হয়েছিল এখন দাঁড়িয়ে ফায়ার করছে এবং এই নাম্বার ওয়ান দা নক হয়ে গেল তাকে ফিনিশ করে দিল এবং রেকসন দা রিভাইভ হয়ে হিল করে নিল ঝটপট করে সাথে সাথেই নেপালি একটা একজনকে নক করে দিল একটা জঘন্য খেলা করছে ড্রাইভটা কে করছে নাইট ফিউরি হ্যালো হ্যাঁ এটা কি ছিল নাইট ফিউরি এত এত ড্যামেজ খেয়েছে হলুদ মানুষটা ভাই যে যে আমাদেরকে লাস্টে মারলো ভাই জাস্ট গাড়িটা দেখছেন এনিমি দেখছেন আপনি চালায় গেলেন তো চালায় গেলেন ভাই আমার মাথায় আসলো না ওটা তো দরকার ছিল না নাইট ফিউরি আমি রিচে থামাতে গেছিলাম বেশি চলে গেছে আহ শাফিলও গেল গাড়ির ড্যামেজে আমিও গেলাম গাড়ির ড্যামেজে খেলাটা চিকেনটা নষ্ট করলাম খোদাই কোনো দরকারই ছিল না এটা নাইট ফিউরি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো নিজে যে গাড়ি চালানোর বাট কিছু করার নাই তো ভাই 62 পিপল আর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু আসলে চিকেন আনতে পারলাম না চেষ্টা করতেছিলাম ইজি খেলা ছিল খেলাটা নষ্ট হয়ে গেছে খুব ভালো একটা খেলা হচ্ছিল ইজি কি ভালো খেলা ছিল সাস ছিল সবাই ছিল কিন্তু আমরা ভালো খেলে ফেলছিলাম ইজি চিকেনটা নষ্ট করছে একদম মানে ইচ্ছা করে ভাই একজনের কাছে চারজন মরছে একজনের কাছে লিটারালি এরকম ছোটখাটো ভুল করা যাবে না এটা আমি বারবারই বলি কম্পিটিটিভে এটা খুব ইম্পর্টেন্ট যে গাড়ি চালানোর সময় এটা খেয়াল রাখতে হবে যে কোন পজিশনে গাড়িটা থামানো যায় আর ওই সময় কেউ শিফটে গাড়ি চালায় না ওই সময় গাড়িটা চালাবে স্লো দিয়ে যখন দেখছি এনিমি স্পট করে ফেলছে যাতে আমি এনিমিটা গেম করতে পারি গাড়ি থেকেই পড়ে যেত এনিমিটা গাড়িটা ফেটে যেত ভাই চারজন তিনজন মিলে গুলি করলে গাড়িটা ফেটে যেত এনিওয়ে ব্যাপার না ভাই আমাদের এগুলো বুঝতে হবে কোন সময় কোনটা করতে হবে খেলাটা আমরা হেরে গেলাম খুদাই হারলাম খুদাই ওকে সো আমাদের ওয়াচিং কিছুটা কমে গেছে 48 পিপল আর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সাথে রয়ে গেছেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু স্ট্রিমটাতে একটা রিয়াক্ট করে দিবেন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে অল্প কিছু শেয়ার করতে পারেন যাতে আমাদের 3200 ফলোয়ার কিন্তু চটপট হয়ে যায় আমরা কিন্তু এখন বাজে হচ্ছে 12:52 আর 8 মিনিটের ভিতরে সো এই ম্যাচটার ভিতরে যদি হয়ে যায় আমাদের 3200 ফলোয়ার উই উইল প্রেজেন্ট এ কাস্টম রুম ম্যাচ অ্যাডভান্স কাস্টম রুম সো এটার জন্য রেডি হয়ে যান অনেক অনেক মানুষ আমাদের সাথে আছে আশা করি আরো টা লাগে ভাই আর তিনটে লাগে ও পিও 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 সবাই সবাই যারা ফলো দেন নেই যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমাদের একটা কাস্টম হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে সো লেট মি চেক বাঙালি একটা ভাই পড়ছে আমরা কথা বলবো তপু মজুমদার হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ তপু ভাই নিয়াম হোসেন হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ ইশাক হোসেন রাফি শেয়ার করে গেছে রূপক ফলো করছে থ্যাংক ইউ সো মাচ রূপককে আমি অলরেডি ভালোবাসা দিয়ে দিছি আমাদের ইগল ক্ল্যানের মেম্বার আশ্রে ভাই বিগ ফ্যান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নিয়াম হোসেন ভাই লাভ ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ নিয়াম মাইমুনকে ড্র্যাগ করতে বলছে মাইমুন কি কিছু বলতে চায় স্ট্রিম শেষে কথা বলি মাইমুন মাইমুন স্ট্রিম শেষে কথা বলতেছি উইল বি ডান ভেরি সুন নো প্রবলেম রুমটা হোক তারপরে কিছু জরুরি কিছু বলা থাকলে আপনি আমাকে ডিএম করেন সো এখানে অলরেডি অনেক মানুষ হয়ে গেছে এত শব্দ হলে কিন্তু আর আমরা কিছু কন্টিনিউ করতে পারবো না
রবিউল হোসেন হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ রবিউল ভাই, যারা যারা এখনো রিয়্যাক্ট করেন নাই প্লিজ রিয়্যাক্ট করে দেন। উইডি ভাই আপনার অরিজিনাল নাম কি? এইটা আদনান শাকওয়াত, সে আসলে বলতে চায় না, সো কিছু বলার নাই। আদনান আদনান কিন্তু আমাদের ইউনিক ল্যানের মেম্বার, সো আদনানের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, বছরখানিক প্রায় হয়ে গেল। সো আদনানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি একটা কোয়ালিটিফুল এনভায়রনমেন্টে কোয়ালিটিফুল একটা গেম প্লে করার, সো আশা করি সাথে থাকবেন। হ্যাঁ, ইউনিভার্স, দ্য ইউনিভার্স অফিসিয়াল আদনান, ওকে যখন চিনি তখন ও ছিল মনস্টারে, তার আগে কি বলবো নাকি আদনান পিএইচপি? হ্যাঁ না কম্পিউটার, না 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 কম্পিউটার খেলে না, ও মজার মানুষ, ও শুধু মজা করে। ও একদিন আসতে পারে, আদনানকে একদিন নিয়ে আসবো। এই আদনান, ইগল ফিরি সার্ভারে ইয়াতে ডেসক্রিপশনে আছে, একটু জয়েন করে লাইভে আনতে ভাই, খুব মজার মজার মানুষ। মইমুনদা রাফিদা লিখেছে লোল, হোসেনদা লিখেছে আসছে ভাই, ব্যাগ ফ্যান, বিগ ফ্যান। আচ্ছা, সে হয়তো লিখতে হয়েছে ব্যাগের মধ্যে ফ্যান আছে, সেটা হয়তো লিখেছে। আপনি যখন আপনি, আমি বলি, আপনি যখন মামুনকে বলছেন মাইমুন বলতেছে ড্রাগ দিতে, তো আমি বুঝতে ভাই সেই লাগছে। মানে কি সে সে তো লিখছিস, যেটা লিখেছে সেটা বলবো না। আদনান সাকাউদ্দা লিখেছে উইডি ভাই আপনার অরিজিনাল নেম কি? সেটা সেটা উইডিদা জানে না তার অরিজিনাল নেম কি। মানে কি তোর পরিচয় নাই কোনো? ও মা, একজন তার রিপ্লাই দিয়েছে তাইবুর রহমান, জানি না, এখানে আমার কোনো দোষ নেই। আমার নাম, আমি বলবো, আমি শুধু বলবো এটা আমার নাম নয়। আবার মোহাম্মদা লিখেছেন স্ট্রিমে দেন, কি দিব সেটা বলে দিন। আদনদা লিখেছে না ভাই, আচ্ছা ঠিক আছে। আমিদা লিখেছে উইডি দাদা কোথায়? আমি আছি, সবসময় আছি আপনাদের সাথে, সবসময় থাকবো, ছিলাম, আছি, থাকবো। কেউ নামছে, কেউ নামছে, মাফ করবেন, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আদান লিখেছে ইনশাআল্লাহ আসবো, আর একজন তো সে বলেছে যে ইনশাআল্লাহ আসবো। ইমাদি লিখেছে আর মাত্র দুজন লাগবে, হ্যাঁ সেটা সেটা আপনি যদি মানে আপনার দ্বারা যদি সম্ভব হয় আপনি কই দিন, আমি জানি আপনি পারবেন, আপনার সেই শক্তিটুকু আছে। মানে সে কি বুঝতে চাচ্ছে দাদা? সে বলছে ড্রাগ দেন স্ট্রিমে দেন, এটার মানে কি আমি বুঝিনি। তাবুদা লিখেছে আই এম নিউ ফলোয়ার, ধন্যবাদ আমাদের আমাদের পেজটাকে ফলো করার জন্য। আশা করি আপনি সবসময় আমাদের সাথে থাকবেন। ফাইনদা লিখেছে উইডি দাদা একটা গান শোনান, তাইলে কেউ কমেন্ট করবে না, প্রমিস। মানে নোংরা কমেন্ট বল, তাই তো? আসলে গান তো শুনিয়েছি আমি, মহমন্দা লিখেছে আরে ড্রাগ দৃষ্টিতে দিতে হয়, যেখানে দিতে হোক সে ড্রাগ বিক্রি করে না, বললাম তো রশন তার ড্রাগ বিক্রি করে না, সে একজন অনেক ভালো একজন মানুষ। আপনি যদি চান আমাদের এই পেজটাকে শেয়ার দিতে পারেন এবং আমাদের সাথে বড় একটা পরিবার নিয়ে থাকতে চাই, যাতে সেখানে সব সময় হাসি খুশি থাকতে পারি। আর সেখানে কোনো খারাপ কিছু চলে না, আসে বড় একজন পরিবার নিয়ে থাকলে আসলে সেখানে সবসময় হাসি খুশি থাকা যায়।
ফাইশা কোথায় গেছিস? আবুদা লিখেছে ভাই আপনি এই যে নিচে ভাই, এটা থেকে মারতেছে তো, এই যে এটা থেকে মারতেছে, আর এখানে একটা আছে, এখানে একটা। আমি এখন কমেন্টটা একটু দুই ঘরে দুইটা, ঠিক আছে? ম্যাচটা শেষ হওয়ার পর আমি আবার কমেন্ট গুলো পড়ছি। এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা ব্রোকেন বলে কি আছে না চলে গেছে পিছনে? ও একটা হেড খাইছে, ও একটা হেড খাইছে। তোরা কি আসবি? এত স্লো হয়ে যাচ্ছিস কেন আজকাল? আসতেছে পিছন দিক দিয়ে, কই গেল এটা? কোথায় কোথায় কোথায়? পিছে 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 পিছে। অলরেড 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 না, আসতেছে তো নাইট। তাইলে মরলো কেমনে এটা? রেজ ও মরছে মরছে মরছে, তাই তো বলি মরলো কেমনে। এনে এনেজ ভাই কি করছে? মারেনি। ফার্স্ট এড আছে, ফার্স্ট এড, ফার্স্ট এড আছে। এনেন। ওকে পড়তে থাক পড়তে থাক, খেলা শেষ। ওকে আমি পড়তেছি, ওয়েট। Okay, let's see. I'm back here. So Chandana Rakshit has followed. Thank you so much. Manushi Rakshit has followed. Thank you so much. So eto to manush amader poribesher jukto hoyeche. So bhalobasha Abiram Chandra and Manushi. I hope you will enjoy this amazing family. We are always trying to make really good environment for the gameplay and also a good family. So I'm pretty much sure you will enjoy that. Next thing. Is it already 300 3200? Let me check. এনিমি করছে নাকি ভাই? ইয়েস এক্স্যাক্টলি। সো 3200 এর পরে আমরা একটা কাস্টম দিয়ে দিব। এনিমি আসছে মনে হচ্ছে, এই কখন থেকে ওয়াটার রোড করছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ফ্যামিলি। দিস ইজ রিয়েলি অ্যামেজিং ওয়ান, আই অলওয়েজ সে আই এম ফিলিং সো অনার্ড। উই ডিড দা বিসর্জন দিতে গেছে ও, আচ্ছা দিতে গেছে শুনি না আমি। উইডি ভাই লাইভ করা শুধু ফান, রিয়াকশন ভাই আহম এনিমি মারে কোনখান কোনখান। লং লাইফ পাবজি, লাভ ফ্রম বস গেম টিউব। থ্যাংক ইউ সো মাচ তোকির আহমেদ ভাই, এত সুন্দর কমেন্টস। কোথায় ও ফ্লেয়ার মার করতেছে ভাই? তাহলে কি এখানে এনিমি নাই? তো চলেন স্কুলে, চলেন 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 চলেন। উইদাউট এনি ডিলে এনএস ভাই আসেন আসেন, বাদ দেন ক্যাম্পার। ওর সাথে কথা কোন কথা বলেন না, ওনাকে দাওয়াত দিয়ে দেন আমাদের পরিবারের। ও ফ্লেয়ার পড়ছে, হ্যাঁ দেখছি তো, স্কুলে চলেন। ওকে ডিসকর্ডে লাইভে টেনে নেন, ডিসকর্ডে। আচ্ছা কি বলতে চাচ্ছে মাহিন? হ্যাঁ মাইমুন হ্যালো, কি অবস্থা মাইমুন? কি বলতে চাচ্ছে মাইমুন? হ্যালো হ্যালো মাইমুন, মাইক অফ আছে মাইমুনের। রেক্সন অন রাশ ফেসবুকে লিখে দেন, রেক্সন লিখে দাও ভাই। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, থাক। পাহাড়ে পাহাড়ে রজব পাহাড়। ভাই নিচে তুলবেন, উপরে 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 নিমি, উপরে নিমি, উপরে নিমি, বাম পাশে ধরো ধরো। এ আর বুঝে শুনে রাখিস, বুঝে শুনে রাখিস, ইশারা করো। ও দুইটা স্কোর, দুইটা স্কোর, দুইটা স্কোর, ফাক 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 ফাক, বলে 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 বলে, বুঝি নাই দুইটা স্কোর। ডান দিক দিয়ে তুই উপর দিক থেকে কাভার দিস, না আছে কি কোথায় রে?
এই দেখেন ফেলছি 8x গিল শুটটা নিলাম 4x আছে আমি 6x দিব আর 8x দিব অগ আছে এম4 নাই কত এখানে 8x আছে এখানে এক্সট্রা কুইক ড্রপ করছি চল হয়ে গেছে অনেক সুন্দর লুট হয়েছে এম4 আছে নাকি ভাই মানে এই এনিমি 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 কোথায় উপরে পারেন এই বাসায় এনিমি গাড়ি বিপদ এখানে ফালতু একটা পজিশন ছিল আমার আমি কভারে চলে আসছি ওপি অলরেডি নাকি আচ্ছা ওরা ওই বিল্ডিংটা আমাদের দিকে তাক করতেছে যদি মারতেছে না হ্যাঁ এখন মারছে মনে হয় এসকেস মারতেছে এসকেস মারতেছে সাপ্রেসড ডিপি মারতেছে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে একটা নক করে যায় হ্যাঁ এবারে আর কই ও ভাই ওর কাছে ইয়ে আরে ভাই কেমনে ব্রোকেন ওয়ালে ব্রোকেন ওয়ালে যাবেন যাবেন আসেন এসকেস মেরে দিছে ওদের কাছে ইয়ে আছে এডব্লিউ আছে এক মিনিট ওয়েট কর 66 টা কই পড়লো শাকিল চৌধুরী হ্যাজ ফলোড থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য ভাই ভালোবাসো অবিরাম ভাই রুমে কি কি হবে রুম 3022 হয়ে গেছে ওকে এবার কই আচ্ছা ওরগে লাগে না কেন কোথায় কোথায় এবার নাকছে এই আসবেন এখানে চল 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 পুশ কর গাড়ি কই এই আস তো গাড়ি টেনে আন আরে গাড়ি অনেক দূর আরে ভাই একটু তো নিয়ে আসতে পারো যাচ্ছি তো ভাই গুলি মারে এখন অফ করতে রাখুন ভাই ওটা না এর পজিশনটা তো বুঝতেছি না এবার দেখছি আসেন ভাই আরে নক করো ভাই উঠে গেছে আমরা দুইজন যাই আসো ও নক হবে ও আমাকে ইয়ে করতেছে জাস্ট আমার এডব্লিউএম বুলেট নষ্ট করতেছে ভাই চল তো খুব বিয়াদবি করতেছে ভাই বাদ দে এনিমি এনিমি নাকি এ যে এনিমি আরে কে না রে ভাই নাম্বার 3 ভাই এনিমি 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 ভাই কল ভাই তোর ফাইট দূর থেকে নিতে চলে বল দূর থেকে নি সমস্যা নাই একটা অ্যাঙ্গেল নে দূর থেকে ভাই দূর থেকে মারে ভাই ভাই আজকে আমার হচ্ছেই না ভাই লিটারালি আমার আজকে হচ্ছে না ভাই একজন বেড দেন আর একজন মারেন যেখানে যেখানে সব পড়ে যাওয়ার কথা আসো দেখি আসো আসো একজন এসকে চালাচ্ছে কেমনটা লাগে ভাই আমি বুঝতেছি না এটা কি পিঙের ইস্যু আমি ওর হেডে মারতেছি লিটারালি ভাই
ভাই কেমনে পিছে হলো এনিমি চলন তো যেখানে জোর যান ভাই যেখানে জোর যান ভাই পুশ করেন রাশ করেন আমার মাথায় আসতেছে না কেমনে আমি মিস করি এগুলা সো 60 জন মানুষ কিন্তু চলে আসছে আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ এত রাতে এত মানুষ তিনটাই পিক করে আছে তিনটাই পিক করে আছে মারান্তরে আসো 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 এই স্কুল এনিমি আরে পালে রে ভাই ওকে চিল 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 কিছু হয়নি इट्स ওকে হ্যাঁ ছাদর উপরে মনে হয় মনে ছাদর উপরে গাড়ি চলাচ্ছে গাড়ি নিচে গাড়ি নিচে না ওরা 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 ওই জয় পাইনি ছাদর উপরে ছাদের বাইরে আছে দুই স্পট উপরে আমার উপরে এই জায়গাটাতে আছে আল্লাহ সি 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 গ্রেনেডের বাচ্চা ভাই পুশ করিস ভাই লিটারালি আমার মাঝে মাঝে এরকম হয় একটা শটও কানেক্ট হতে চায় না মানে কনফিডেন্স লেভেল পুরো ডাউন হয়ে গেল এডব্লিউএম হাতে নিয়ে আমার লাইফে কোনো জিনিস হয়ই না পচা খেলছি ভাই পচা খেলছি আই এগ্রি পচা খেলছি আপনি কেমনে মরলেন ভাই দুইটা দুই কোনা ভাবছি একটা বুঝছেন পরে দেখো ওই ওই আচ্ছা উপরে উঠেন ওই পাশে বাম পাশে বিল্ডিং আছে নাইট ফ্রি ওটা কভার দিতে হবে আপনাকে ওকে আমি কমেন্টেশন চলে আছি আমি কমেন্ট প্রত্যেকটা কমেন্টস পড়ব ইনশাআল্লাহ ওয়েলকাম রাশ দিয়ে দেন ভাই ভাই আমি চেষ্টা করতেছিলাম রিয়াসাত ভাই এবং ভুল হয়ে গেছে আমার হাতে গ্রেনেড ছিল আমি ভাবছিলাম গ্রেনেডটা পাড়ি দিলে ইজি মোড না না ও চলে যাবে ওখান থেকে বুঝি শুনে নেট ফ্রি খুব বুঝি শুনে ওকে আমি মাইকটা অফ করতেছি আরামসে Okay, so Talha Mumin has followed. Thank you so much, Mumin bhai. Bhalobasha Abiram bhai. Notun prottekker jonno onek onek bhalobasha. 59 people still watching. Shobai ke onek onek dhonnobad bhai. Amader OP night, OP. Arekta ache mone hoy pichone. Ekhane ache night. Ekhane ache. OP. অসাধারণ খেললো কিন্তু আমাদের নাইট ফ্রি বেশ ভালো ছিল লাইন অফ ফায়ারে দুইজনকে পেয়ে গেছে এটা এটা এই ভুলটা কেউ করবেন না যে একই লাইনে দুইজন থাকলে কিন্তু এক মানে শটগুলো কিন্তু তার গায়ে কানেক্ট হবে এই গাড়ি ফাটাচ্ছে নাকি আই ডোন্ট নো মেবি সো 57 পিপল ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ আহমেদ হ্যাজ ফলো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই দাদা লাইভ কটা শেষ করবে দাদা ওই যে ও ওরা আবার পড়ে গেছে মাথা হেলমেট না আমার কাছে অনটা তুলে নেই লাইভ তো হ্যাঁ শুনতেছি ও আচ্ছা দাদা এ উইডি বল বললাম লাইভ কটা শেষ করবেন লাইভ শেষ একটু দেরি হবে এই যে ভয়েস কিন্তু যাচ্ছে লাইভে সব বুঝে শুনে আমি আপনাকে আড্ডাতে নিয়ে এসেছি ছাগল তুই আমার একটা ছাগল ঠিক আছে ওকে সো যারা যারা দেখতেছেন ওই যে উইডিকে একটা কাজ দিছিলাম ভিডিও নিয়ে ওই ভিডিওটা আমাকে একটু দেখতে হবে আমাকে একটু সময় দিতে হবে আপনারা আচ্ছা একটা মিনিট উইডি শুন 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 উইডি তুই চলে যা তাহলে তোর যদি মনে তারা আছে তুই চলে যা কালকে দেখবো নি কারণ এখন আসলে এই গেম ফেলে বা ফ্যামিলি কে ছেড়ে এখন আমি বেরোবো না একটু সময় লাগবে আর 30টা মিনিট তো মিনিমাম আমাকে থাকতেই হবে 3 ঘন্টা আমি করবই আর অনেক অনেক মানুষ আমাদেরকে দেখতেছে 60 জন মানুষ আমাদেরকে দেখতেছে কাস্টম রুমটা দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা যখন করছি ওটা দিয়েই দিব ঠিক আছে উইডি কোনিচে ভাই উইডি এত সুন্দর এত বকবক করলাম বললাম যে তুই যদি চলে যেতে চাস চলে যা পরের ম্যাচে আমাকে একটা কাস্টম দিতে হবে সো কাস্টম রুম আমি খুলবো খুলে কাস্টম রুম খেলা শেষ করে তারপরে আমি চিন্তা করে দেখব তুই যদি থাকিস তো ভালো হয় তুই কাস্টম খেলবি মজা করবি
আচ্ছা একটা কাজ কর, তুই একটা কাজ কর, তুই তাহলে একটা কাস্টম রুমে আয়, আমরা ক্যাস্টিং করি দুজন মিলে, দুজন ক্যাস্টার আর ইয়ে হোক, করবি? দাদা আমি খেলবো না তাহলে। না খেলা লাগবে না, তুই কাস্টার আয়। দাও দিয়ে নিছিস না, আমি নাইটফিউরি বেরোচ্ছি, রুমটা খুলি, ঠিক আছে? তুই নেক্সট ম্যাচে বস, মানে চলে আয় রুমে। এখানে আসলে শুধুমাত্র আমার ফলো, মানে আমাদের পেজে যারা আছে আপাতত, যারা ভিউ করছে তারাই খেলবে। আমি তো কিছু কিনে রাখার কথা। Is it advanced room card? Yes, use. So, এখানে নোপ কোথায় যেতে হয়? ওকে, ট্রেনিং রুম, অ্যাডভান্স রুম কার্ড, অ্যাডভান্স অটো পিক আপ অফ, EMS অফ, সাউন্ড ফিজারেশন, অটো ওপেন ডোরস, সব ইয়ে করে দিচ্ছি। সো বেসিক্যালি আপনাকে কষ্ট করে খেলতে হবে। প্লেস জুম শিং স্পিড একটু বাড়াই দিচ্ছি। বুঝে যাই উপরে উপরে। স্নাইপার রাইফেল 0, শটগান 0, অ্যাসল্ট রাইফেল 0, মেলে ওয়েপন 0, পিস্তল 0, বাসা কেমনে, ক্রসবো 0, থ্রোয়েবল 0, লাইট মেশিন গান 0, স্কোপ 0, মাজল 0, ম্যাগাজিন 0, গ্রিপ 0, মেড কিট 2 বাড়াই দিলাম, ফার্স্ট এড 2 করে দিলাম, ব্যান্ডেজ 2 করে দিলাম, এনার্জি ড্রিঙ্ক 3 করে দিলাম, ফুয়েল 3 করে দিলাম। ওকে, ব্যাকপ্যাক কমই থাকুক, সব বেশি বেশি থাকলে ঠিক না। ওকে, সো অ্যামো 0 করে দিলাম। আমার মনে হয় দিস শুড বি দ্য রুম, এটাই হবে রুম। সো পাসওয়ার্ড ক্যান বি রিপ্লাই, ওকে, সো লেট মি চেক। এই খেলাটার রুলসটা হবে, এটা শুধুমাত্র গাড়ি নিয়ে খেলা। আপনি গাড়ি দিচ্ছে করলে এনিমি মারতে পারবেন, গাড়ি কিন্তু ঘুষায় মারা যায়। সো আপনার ইচ্ছা করলে গাড়ি কিন্তু ঘুষায় ফাটাই দিতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট চেষ্টা করবেন হিল ব্যাটেল, লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি হিল ব্যাটেলই হবে, আমি জানি এটা হিল ব্যাটেলই খেলা। এখানে স্কোয়ারের যে সবচেয়ে বেশি কিল করবে বা লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে, যদি কারো কিল না থাকে লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে, সেই 147 ইউসি পাবে। অ্যাকচুয়ালি এটা আমার স্পন্সরের পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে। সো আমি এতটুকুই এখন আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যদি এটা খেলতে চান চলে আসেন। কাস্টম রুমের পাসওয়ার্ড, রুম আইডি, পাসওয়ার্ড আমি এখনই লিখে দিচ্ছি, 1183186। আমার মনে হয় যে এত রাতে কতজন আসবে আমি জানি না, যাবে চলে আসছে অলরেডি। কাউকে আমি ইনভাইট দিব না, সবাইকেই এখান থেকে আসতে হবে। রুম আইডি না তাহলে আমার কি হবে? তোকে আসতে হবে ইয়ে থেকে, আমি বলে দিচ্ছি মুখে মুখে, তুই চলে আয়। 1183, আমি ঢুকিনি আর পাসওয়ার্ড হচ্ছে 13। ওকে ওকে, পাস হচ্ছে 123। আমার মনে হয় রুম আইডি লেখা হয়ে গেছে, 1183186। এখন কতজন মানুষ আসবে আমি জানি না, আমি পিন করে দিচ্ছি। পাসওয়ার্ডটা 123, একসাথে দিলে ভালো হতো, এডিট করা যায় নাকি জানি না। আচ্ছা টেক্সট চেক করি। আমার মাথা আজকে গেছে টেক্সট।
রুম আইডি আমার মনে হয় খুব মজা হবে এখানে, আসলে ভাতৃত্ববোধের খেলা আবারও হবে। আমাদের আসলে গান ফাইট আমার পছন্দ না, এত গান ফাইট ভাইদের নিজেদের ভিতরে কোনো গান ফাইট হওয়া উচিত না। পাস, এখন ঢুকতেছে মানুষজন, ঢুকতেছে। তবে প্লিজ কাউকে দিয়েন না যদি সে রুলস না জানে, আমি চাই না খেলাটা নষ্ট হোক। আমি বন্ধ করে দিছি, বাট তারপরও মাঝে মাঝে এটা হয়ে যায় যেটা কাজ করে না। আপনারা দেখছেন আপনার চোখের সামনে আমি বন্ধ করছি সবকিছু। রুম আইডি পাসওয়ার্ড আমি আবারও দিচ্ছি, সাগর ভাই সিন বড় করে দেন, সিনে বড় করে দেন। এটা আসলে আমি জানি না এটা কেমনে করে, আমি ট্রাই করি, দাঁড়ান। সিন সিন সিনে কোনটা দিব, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি ঠিক জানি না এটা কেমনে করে, পেইন্ট মেবি মেবি পেইন্টে করে, লেট মি চেক। কপি, নিউ, ডোন্ট সেভ, ওকে, নাও ইট শুড ওয়ার্ক, কন্ট্রোল ভি, 1, 2, 3, বড় করে দিলাম, হোম, আই ডোন্ট নো কেন এটা কাজ করতেছে না। দাদা এখন সমস্যা, পিন পিন করা আছে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ তুই ইন্সপেক্টর চলে না, 1183186। আচ্ছা আমি স্টার্টিং টাইমটা দিয়ে দিচ্ছি, স্টার্টিং টাইমটা দিয়ে দিচ্ছি, স্টার্টিং টাইমটা দিয়ে দিচ্ছি। স্টার্টিং টাইমটা হচ্ছে স্টার্টিং টাইমটা হচ্ছে 9:30, 10 মিনিট, 10 মিনিট সময় দিব। এতে যদি 20 জন ঢুকে তো 20 জনের ভিতরে খেলা হবে। সো ইট ডিপেন্ডস অন ইউ। পাসওয়ার্ড 123, 1183186, পাসওয়ার্ড হচ্ছে 123। তুই এক্সপেক্টেড চলে আয়, আমরা মজা করে দেখবো। অনেক অনেক মানুষ কিন্তু আমাদের সাথে এখনো আছে, তো যারা যারা খেলতে চান অবশ্যই চলে আসবেন। মিউজিক কমান্ড, সো আমাদের একটা দিন বেশি লাগলো আমাদের 3200 করতে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, আমি যেহেতু বলছি নিয়ত করছি সো এটা দেওয়াই হবে। ওকে, সো সময় খুব কম, দ্রুত সবাই ঝটপট চলে আসবে। দেখলি কত সুন্দর লাগে, ইগল জাবের, মাহফুজ, ড্রাকি, ডেভিল, আর কে কে আছে, যারা যারা আসতে চায় অবশ্যই আসতে পারে। এটা মজার একটা ম্যাচ, এখানে আসলে কাউকে প্রো নুব মোবাইল ইমুলেটর এগুলো কিছুই না, জাস্ট ইউ হ্যাভ টু প্লে। প্লেটা কি, এসে রোল প্লে করতে হবে, মজা করবেন, গাড়িতে বসে থাকবেন, গাড়ি খুঁজবেন, গাড়ি খোঁজাটা খুব জরুরি। জোনের সাথে জোনের স্পিড বাড়াই দিছি, সো জোন খুব দ্রুত আসবে এবং আপনাদের ড্যামেজও বেশি দিবে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, জোনের বাইরে থাকা যাবে না। প্রবাবলি গ্রেনেড আছে, সো গ্রেনেড ইজ অ্যালাউড, আপনি গ্রেনেড এবং স্মোক করতে পারেন। গ্রেনেড, স্মোক, কার, এই তিনটাই আছে, আর মুক্কা অবশ্যই আছে। আমি জানি না প্যান প্যান কি আছে কিনা, যদি প্যান থাকে অবশ্যই প্যান ফাইটে থাকবে, তাহলে আমি অবশ্যই দেখে নিব। আমি জানি না এটা মাঝে মাঝে গ্লিচ হয়, আমি সবকিছু বন্ধ করেছি। আমি একটু আরেকবার চেক করে দিই, আমি দেখি, আমি দেখলে বুঝতে পারবো সেটিং কি আছে। সাউন্ড ভিজুয়ালাইজেশন আছে, স্নাইপার রাইফেল অফ, অ্যাসল্ট রাইফেল অফ, মেলে ওয়েপন অফ আছে। আচ্ছা আমি মেলে ওয়েপন দিয়ে দিচ্ছি, আচ্ছা মেলে ওয়েপনটা অন করে দিচ্ছি, আপনারা কি বলেন, মেলে ওয়েপন দিব? কিচ্ছু দিব না, গাড়ি দিব, আমি চাই হিল ব্যাটল করে সবাই জিতুক, হিল বাড়ানো আছে, সমস্যা নেই, কাউকে মারামারির দরকারই নেই, তবে মারলে এখানে স্মোকটা কিছু না, সব জিরো, কিছু লাগবে না।
শুধু গাড়িতে গাড়ির ফাইট হবে 60 পিপল অলরেডি জয়েন্ট আমাদের টাইম অনুযায়ী আমরা শুরু করে দিব যত যতজনই হোক আমরা স্টার্ট করে দিব সো খেলাটা হয়তো বোরিং হতে পারে বাট টাইমের সাথে আমরা সম্পূর্ণ টাইট হওয়ার চেষ্টা করব সো যাদের যাদের খেলার ইচ্ছা আছে তারা সবাই কিন্তু ঢুকে পড়বেন এখনো 32 জন কিন্তু আমাদের লাইভ দেখতেছে সো আমি কাউকে আইডি পাস দিব না আইডি পাসটা শুধুমাত্র এখানেই থাকবে সো এটাই ভালো হয় লাস্টের 5 মিনিট হয়তো দেয়া যায় আই এম নট কোয়াইট শিওর বাট তারপরও বলবো আমার পরিবারের মানুষগুলো থাকবে এতেই খুশি আর কিছুই লাগবে না 3204 জন কিন্তু আমাদের পরিবেশে যুক্ত হয়ে গেছে এখনো যদি নতুন কেউ থেকে থাকেন অবশ্যই প্লিজ যুক্ত হয়ে নেবেন ভালোবাসা অবিরাম প্রত্যেকটা মানুষের জন্য সবসময় বলে আসছি উইটি দাদা কোথায় আসছেন না কেন এই তো দাদা আজই তো এক্সপেক্টেড আছে না বসে আছি 35 এ আবার দিবেন 35 এতে দাদা কি খেলছেন না হ্যাঁ কি বুঝি হ্যাঁ আমি তো ভিতরে বসে আছি মানে এক্সপেক্টেড করবেন খেলবেন না কাস্টিং করব রাকসন দা বলেছে ওকে ওকে আমি খেললে আপনারা কি খেলতে পারবেন দাঁড়াতে পারবেন দাঁড়াতে কেন পারবো না দাদা কিছু নেই তো না না সব অফ শুধু গাড়ি তাহলে তো কোনো সমস্যা নেই গাড়ি ফুয়েল আর ফার্স্ট এইড আর কোনো কিছু অন থাকার কথা না সেদিন খুব খারাপ অবস্থা হয়েছিল আমি চেক করে দিচ্ছি আজকে এটা হওয়ার কথা না কারণ আমি সবকিছু তিনবার চেক করে নিচ্ছি ডাবল চেকের উপরে এসেছে সাগর ভাইয়ের সাথে চলে গেছে জাবেরের সাথে জি জি ফাহিম চলে আসছে আমাদের ফাহিম জোয়াদ্দার সো বেস ফাহিম চলে আসছে ফাহিম জোয়াদ্দার ওয়েলকাম ফাহিম জোয়াদ্দার এটা জাস্ট ফর ফান এটা আসলে সিরিয়াস কিছুই না এটা জাস্ট ফান ফানি গেম আর আমরা চাচ্ছি না ফাইট করার জন্য পরিবারের মানুষগুলো একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে যুক্ত হবে এটাই যুক্ত দরকার আর কিছুই না সো কেউ না কেউ জিতবে 147 ইউসি এটা কিছুই না এটা একটা তুচ্ছ একটা জিনিস যেখানে ডেইলি মানুষজন অনেক অনেক ইউসি খরচ করেই ফেলে 147 কিছুই না এটা জাস্ট একটা গিফট হবে একজনকে একজন এটা পাবে কে পাবে আমি জানি না বাট যেই পাক তার জন্য শুভকামনা তবে গেমটা এনজয় করবো আমরা সবাই মজা করে খেলবো সানি চলে আসেন সানি আইডি পাস দিয়ার সিস্টেম থেকে দেখে ঢুকে পড়েন জাবের সাথে বসে পড়েন আসসালামু আলাইকুম রাকসান ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি চলে আসেন লাইভে আইডি পাস দিয়া আছে ভাই আমি আমার ডিউটিতে আছি ভাই আসতে পারি না কোনো ও ওকে 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 দেখতেছিলাম অনেক মজা করতেছেন ভাই মিস করতেছি আহারে ওকে সো 36 এর অর্ণব ব্রায়ান শার্লক শ ওপি বাট এখানে আসলে ওপি বলতে মানুষগুলো ওপি অত্যন্ত ভালো খেলোয়াড় এবং এরা কিন্তু কম্পিটিটিভও খেলে বাট দুঃখের বিষয় হচ্ছে আমার খেলাগুলো কখনো এরকম হবে না সো আপনি নড়তে পারেন না চড়তে পারেন না আপনার মুভমেন্ট স্লো আপনার এইম খারাপ এগুলো কিছুই না ভাই আপনি আমার পরিবারের সদস্য আপনি আমার ভাই অথবা বোন সো ইন দ্যাট কেস আপনাকে কিছুই করা লাগবে না এই রুমে খেলতে গেলে জাস্ট আপনাদেরকে জাস্ট একটু বুদ্ধি খাটাতে হতে পারে মাঝে মাঝে ট্যাকটিক্যাল কিছু পয়েন্ট থাকতে পারে বাট মোস্ট অফ দ্য টাইম এটা হবে জাস্ট ফান পারপাস আর কিছুই না আমার টাইম যেটা দিয়েছিল 10 মিনিট সো আরও 4 মিনিট বাকি আছে সো যাদের যাদের ঢোকার তারা ঢুকতে পারে এই গেমে 38 পিপল আর ওয়াচিং সো রুম চলতেছে রুমের আইডি পাস কিন্তু পিন করা আছে যারা নতুন আসছেন তাদের জন্য আরেকবার বলে দেওয়া সেটা হচ্ছে এই রুমটা কিন্তু কোনো ফাইটের রুম না এটা জাস্ট একটা ফান গেম যেখানে শুধুমাত্র গাড়ি থাকার কথা ফুয়েল থাকার কথা ফার্স্ট এইড থাকার কথা সো আপনারা গাড়ি দিয়ে এনিমি মারতে পারবেন এটা কোনোই সমস্যা নাই বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে লাস্টে যে কিন্তু ফিল ব্যাটেলই হবে সো হিল কিন্তু আপনাদের বেশি বেশি করে গোছায় নিতে হবে 3500 থেকে আবার কাস্টমার দিবেন এটা কোনো কিছু সার্টেন না যেদিন মনে হবে যে আজকে ভিউ ভালো আছে আজকে অনেক অনেক ভিউ অনেক অনেক মানুষ আছে আমার দেওয়ার ইচ্ছা হবে তো আমি কালকে আবার দিয়ে দিব কেউ আসুক আর না আসুক আমি বারবার বলতেছি যে আমার রুমগুলো একটু অন্যরকম হবে এবং আমি কখনোই কোনো কিছু পাওয়ার আসে আপনাদেরকে গিভ হয় না এটা শুধুমাত্র একটা গিফট এটা গিভ হয় বলাটা ভুল হবে সো আর কিছুই না এটা জাস্ট একটু আকর্ষণীয় করে তোলা সো এটা 3500 হওয়া লাগবে না 3450 হতে পারে আমি এটা 3200 বলছিলাম যেহেতু একবার বলে ফেলছি দ্যাট সিট সো এটা কবে হবে মাইমুন জানি না যে কোনো সময় হতে পারে তবে এটা শিওর যে ভালো কোনো ইভেন্টে যখন ভালো কোনো মানে বড় কিছু বেশি কিছু ভিওর থাকবে অবশ্যই আমরা দিব সোলো ম্যাচ দেন ভাই সোলো ম্যাচ দিলে কিন্তু সবাই বেশি এনজয় করবে না সবাই বেশি এনজয় কিন্তু করবে না কোনো সমস্যা নেই মাইমুন কোন এরপরের বার ইনশাল্লাহ হবে এর আগে মাহির কিন্তু জিতছিল মাহির রুম দিন দিন রুম দিন দিলে ভালো হয় অনেকে আসতে পারতো
আচ্ছা রুম দিনে দেওয়ার কথা, এই 3200 এর জন্য কালকে থেকে ওয়েট করতেছিলাম ভাই, আজকে দিনে হয়নি, রাতেই হলো, কিছু করার নাই, যেহেতু বলে ফেলছিলাম। লাভ ইউর ভয়েস ব্রো, থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সো অ্যাকচুয়ালি আল্লাহকে ধন্যবাদ দিতে হবে এত সুন্দর নিয়ামত আমাকে দেওয়ার জন্য, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ সো মাচ রশিদ ভাই। ভাই রুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এটা পিন করা আছে ভাই, ইনস্টাগ্রাম এটা আমার আইডি, উইনি ভাই একটু দেখবেন আমাকে ভাই। আচ্ছা সাগর বলছে যে এক্সডি শাহ, সাগর হচ্ছে তার, আপনি চলে আসুন চলে আসুন, হ্যাঁ দিছে তো, চার নাম্বার রুমে বসে আছে, তিন নাম্বার, হ্যাঁ হ্যাঁ গাড়িতে মারা যাবে, গাড়িতে মারতে পারবেন, হ্যাঁ আমার সাথে আছি, গাড়ি দিয়ে আপনি বাম্পার কার খেলতে পারবেন, বাম্পার কার খেলবেন কোনো সমস্যা নেই, তবে নিজের গাড়ি ফেটে গেলে দেখেন আবার। ওকে সো যারা যারা এখন আসছেন তারা কিন্তু অবশ্যই এক্সক্লেমেটরি নোটিফাইটা লিখে নেবেন আগামীকালকে স্টিমের জন্য, আমরা কিন্তু নতুন একটা উদ্দীপনা নিয়ে আসার চেষ্টা করবো আগামীকাল, এই ম্যাচটা হয়ে যাক, এই ম্যাচটা হওয়ার পরে আমরা কিছু গল্প করবো, কিছু কমেন্টস তো হবে, অনেক এনজয় হবে প্রিটি ম্যাচ শিওর, আমি ম্যাচটা পুরোটা রেকর্ডও করবো, সো মেবি আমরা একটা কন্টেন্ট পেয়ে যাবো এখান থেকে, সুন্দর একটা কন্টেন্ট। 33 জন আমাদেরকে এখনও দেখতেছে, যাদের যাদের খেলার ইচ্ছা আছে তা কিন্তু সবাই জয়েন করতে পারেন। আমি খুব অবাক হচ্ছি যে কত কত মানুষ কিন্তু চলে আসছে এখানে, আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম হয়তো এতটা থেকেও আসবে না, 22 জন জয়েন করে ফেলছে, আমি কিন্তু টাইমের পাকা হওয়ার চেষ্টা করবো, আর এক মিনিট পরে স্টার্ট করে দিব, এই 22 জনই হয়তো খেলা হবে, ইট ডাজেন্ট ম্যাটার। নাম্বার টু টিমটা কিন্তু আসে নাই, ওয়ালাইকুম আসসালাম, কে ও মাইমুন চলে আছেন, ওকে মাইমুন বেরিয়ে গেল, ওকে সো যেটা বুঝতেছি আমাদের টাইম হয়ে গেছে, আমি দেরি করব না, আই উইল স্টার্ট যত কম মানুষই থাকুক। আচ্ছা এবার একটা কথা বলি, আমি চাচ্ছি যে ওকে এনিওয়ে এভাবে স্টার্ট হবে, রাকিনের জন্য খারাপ লাগতেছে এই জন্য মনে হচ্ছিল কি আমাকে ডুও দিব নাকি, রাকিন সোলো হয়ে গেছে, একটা বার ড্যামেজ খেলেই শেষ, হ্যাঁ কোনো সমস্যা নাই। সো উই আর স্টার্টিং, 10 সেকেন্ড লেফট, 10 9 8 7 6 4 3 2 1 গো, লেটস গো বয়েজ। সো আমাদের খেলাটা কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, দাদা আপনি কিন্তু 5 বলতে ভুলে গেছেন, ওটা ওটা তোর জন্য রেখে দিছিলাম কারণ তোর তো 2 রাউন্ড কম আছে, সব সময় কি আমায় নিয়ে মজা করতে হবে, একদম। এমডি জাহিদ হ্যাজ ফলো, থ্যাঙ্ক ইউ সো মাচ জাহিদ ভাই, আমাদের পরিবারের সদস্যদের জন্য, এই পরিবার আপনাকে অনেক ভালোবাসা দিবে, প্রমিসড। এই মুহূর্তে আমাদের খেলা শুরু হয়ে গেছে, আমরা সামনে দেখতে পাচ্ছি 36 ক্ল্যানের কিছু প্লেয়ার আছে, আমি ডিসকর্ড থেকে চলে যাচ্ছি তাহলে, ওকে জামের অল দা বেস্ট, ইন গেমে চলে গেলাম, এবং আমি ভুলবশত স্পেকটেটিং করছি M7 তাসিন, এটা আমাদের সাথে 36 ক্ল্যানের মেম্বার আছে দেখতে পাচ্ছি, যেহেতু জোনটা তাড়াতাড়ি দেওয়া হয়েছে হতে পারে গেমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওকে সো জোনটা গেছে কিন্তু কামেশকি থেকে গাটকার উপর দিয়ে, সো দ্যাট মিন্স সবাই পচিকির উপরে ল্যান্ড করার চেষ্টা করবে, আমি জাস্ট একটু ভয়ে আছি এর ভিতরে যেন গান না পেয়ে যায়, তারপরও আমি জানি সবাই কিন্তু নিয়মটা জানে, গান পেলেও কেউ কাউকে মারবে না, যেহেতু খেলাটা শুধু গাড়ির খেলা হওয়ার কথা, আমি বুঝলাম না আমি শুধু এটা কি গ্লিচ, আমি শুধু আচ্ছা ওভারঅল দেখতেছি না, ওকে সো ওভারঅল এখানে, সো তাসিন একটু দূরে যাচ্ছে, তারা চিকেনের জন্য খেলতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টিম 1 তাসিনদা সেলটার দিকে এগোচ্ছে এবং টিম 2 নেমেছে পচিং এর দিকে যাচ্ছে, টিম 24 যাচ্ছে হচ্ছে সেও পচিং এর দিকে যাচ্ছে, আমাদের 36 ক্ল্যানের প্লেয়াররা যারা আছে তারা নামছে হচ্ছে জর্জ কোলার সিটিতে কন্টেইনারের পিছনে, ওকে সো আপনি বলতে দেখেন আমি নাম্বার টিমও তাদের সাথে নেমেছে, দেখি কে আগে নামে এবং কে আগে
সব কিছু নিয়ে গাইড আমি ফ্র্যাঙ্কফুর্ট হাইম টেক্সটাইল ফেয়ারে জয়েন করেছিলাম লাস্ট ইয়ারে ও নাইস হাইম টেক্সটাইল হাইম মানে হচ্ছে বেসিক্যালি ঘর বা আবাস সো হোম টেক্সটাইল ছিল ওটা হাইম টেক্সটাইল মানে হচ্ছে হোম টেক্সটাইল এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জানানোর জন্য আমি আসলে তার মানে আপনি তো জার্মানির সম্বন্ধে অনেক কিছুই জানেন স্টমিটি নোটিফাই কিন্তু আমাদের ইগল শোয়া লিখে দিছে কেমনে ঢুকবো ভাইয়া নুসরাত নিশি আরে আইডি পাস দেওয়া ছিল তো রুমে ঢুকে পড়তো নিশি ঢুকে নাই জ্যাকসন ভাই হ্যাঁ ভাই গুলি খেয়ে তো অর্ধেক লাইফ চলে গেল ভাই আচ্ছা আমি সব বন্ধ করে দিলাম এটা কেমনে সম্ভব এই পিস্তল আছে পিস্তল দিয়ে মারতেছে শুধু পিস্তল আছে হচ্ছে না কি হচ্ছে না কি ভাই আমি সব বন্ধ করে দিছি লিটারালি আমি তো পিস্তলটা আমারে ধুমছে মারা শুরু করছে হ্যাঁ টিম যাবে আপনি এই যে কার্নাইটি আছে কেমনে ভাই কেমনে এই যে শটগান আছে ভাই আই হেট দ্যাট এটা কেমনে সম্ভব গত দিনও সেম প্রবলেম হইছে ভাই গত দিনও সেম প্রবলেম হইছে এখন কি করা যাবে বলুন তো এখন আর কি হবে ফাইট নিতে হবে ফাইট ছাড়া কি ভাই নালে একদম মরে যাবে আচ্ছা ফাইট নেন কিছু করার নেই ফাইট নেন ফাইট নেন ফাইট নেন এম4 নিয়ে ঘুরছে এম4 নিয়ে ভাই এটা কেমনে ভাই তাহলে কেমনে এটা অ্যাডভান্স রুম কার্ড ভাই এবং ইটস এ গ্লিচ ব্রো আমি রুম হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আপনি গতবার আমাকে বলছিলেন না হ্যাঁ অ্যাডভান্স রুম কার্ড আপনি সব কেমনে বন্ধ করছে বন্ধ করলে কেমনে আসছে এবার চিন্তা করে দেখেন কেমনে আসছে ভাই আমি জানি না ভাই গতদিনও সেম প্রবলেম হলো আজকেও সেম প্রবলেম আমি সব জিরো করে দিছি ইভেন স্ট্রিমে করছি জিরো আমি রিটেইলি সব জিরো করে দিছিলাম ওই দিন এই অর্ণব ভাই ফাইট নে যারা যারা দেখতেছেন স্ট্রিম ভাই তাহলে এটা আসলে ফাইটেরই ম্যাচ হচ্ছে কিছু করার নেই ভাই কারণ এই গান নিয়ে আমি বলতে পারি না যে গান ফেলে দে এখন সবাই দেখতেছে কিনা আমি জানি না আমি জানি না এটা সম্ভব কিনা ভাই এটা অনেক টাফ হয়ে যাবে ভাই দ্যাট পচা একটা কাজ হয়েছে ভাই মানে কাস্টম রুম অ্যাডভান্স কাস্টম রুম তে টিম 24 এর সাথে একাই টিম 2 হতে পারে ফাইট হবে এখন আচ্ছা আমি জেরো যাচ্ছি টিবিবি নিচে টিম 24 এর সাথে আরে অর্ণব আপনারা ফাইট নেন ভাই যারা যারা দেখতেছেন সবাই ফাইট নেন আর কিছু করার নাই ভাই আমি খুবই দুঃখিত ভাই আসলে এটা আপনাদের সামনেই দেখলাম সবকিছু বন্ধ করে দিছি এখানে আসলে আমার দুঃখ প্রকাশ করে কোনো লাভ হবে না কোথায় অ্যাডভান্স কার্ড এত এত টাকার গুলো কার্ড গুলো কেন তাহলে কিসের জন্য অ্যাডভান্স রুম কার্ড এর আগেও অ্যাডভান্স রুম কার্ড আমি করছি কোনো সমস্যা হয়নি ওকে সো রাকিন রাকিন কিন্তু সাইমাকে নক করে দিছে যেটা আমি করতে চাই না সেটাই হয় বারবার ভালোই লাগে না বুঝলাম না দাদা রাকিনদের কাছে আসলাম তাকে টিম 7 দেখাচ্ছে সব কি ইংলিশে ভরপুর নাকি আমি হচ্ছে টিম 9 কিন্তু দেখাচ্ছে টিম 7 ওকে সো 38 পিপল স্টিল ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে রুমটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নরমাল রুম হয়ে গেছে অ্যাডভান্স রুম আর নাই কিছুই কাজ করে না যথেষ্ট গান আছে এমন না যে গানও নাই গান যথেষ্ট আছে ভালো ভালো গান পেয়ে গেছে সবাই জাভেদ দা চলে এসেছে টিম 3 এর সামনে টিম 3 ফুল স্কোয়াড একসাথে আছে একসাথে এবার মনে হচ্ছে টিম 3 কেউ একজন নক হবে টিম 9 থেকে আমরা দেখতে পাচ্ছি টিম 9 দুটো টিমের মাঝখানে পড়ে গেছে এবং সেই সঙ্গে টিম 3 গাড়ি নিয়ে এখান থেকে চলে গেল টিম 3 টিম 9 এর উপর কে যেন হামলা করলো টিম 24 সাথে হামলা করেছে সে দৌড়ে কভার নেওয়ার চেষ্টা এবং কভার নিয়ে নিল এটা কি হচ্ছে রাজবাই এটা একটা কাস্টম রুম যেটা অ্যাডভান্স কাস্টম রুম হওয়ার কথা ছিল বাট ইট সিমস লাইক ইটস নট অ্যাডভান্স কাস্টম রুম এনি মোর আমি সব বন্ধ করে দেওয়ার পরও গান চলে আসে সবকিছু সো গান ফাইট নেওয়ার জন্য আর কিছু এছাড়া কিছু বলার নাই সো কারণ এইভাবে যদি মানুষ কম সো গান ফাইট এত দ্রুত হবেও না লাস্টে হবে তবে আমরা কিছু এনজয়েবল মোমেন্ট দেখতে চাচ্ছি সো অ্যাডভান্স রুম কার্ড কাজ করতেছে না এটা কি শুধু আমার ক্ষেত্রে মানে এটা কি শুধু আমার এই স্ট্রিমেই ঝামেলাটা হচ্ছে নাকি সবারই আমি একটু কথা বলে দেখি জানি না কেন দাদা 36 এর গুলি খেয়ে টিম 9 দাঁড়িয়ে নিয়ে পালিয়ে এখন চলে এসেছে একটা স্কোয়াড হাউসের দিকে কোথায় এটা কত কত নাম্বার টিম বলতে গেলে এটা টিম টিম 25 ওকে হয়তো লুট করছে তারা ওদের সামনে
কারা আছে আমি তো কাউকে দেখতেছি না এখানে ড্রোনে এখানে ছিল 25 এর শার্লক এখানে অর্ণব রায়ান এবং সব ওখানে আছে আসলে দুঃখজনক খুবই দুঃখজনক যে অ্যাডভান্স রুম কার্ড গুলো কোনো কাজেই আসতেছে না কোনো কাজেই আসতেছে না এগুলো এনিওয়ে এখন অনেক মানুষ আমাদের সাথে দেখতেছে 33 পিপল আর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যদি নতুন হয়ে থাকেন পরিবারের সাথে যুক্ত হয়েই নেবেন আমাদের কিন্তু প্রত্যেক দিনই আসলে কোনো আকর্ষণীয় ঘটনা ঘটেই থাকে সো আজকের দিনে অ্যাডভান্স কাস্টম রুম যেটা আমাদের কাজ করেন এবার তারপর রুমটা আমরা দিয়ে দিচ্ছি এই রুমের যে উইনার হবে মানে যে টিমটা উইনার হবে তার এমভিপি কি বা সর্বোচ্চ কিল যার থাকবে ওই টিমের তাকে কিন্তু আমরা দিব 147 ইউসি ছোট্ট একটা ইউসি যেটাতে হয়তো সে ছোট ছোট দুটো ক্লাসিক রেড খুলতে পারবে নিতান্তই ছোট বাট চেষ্টা করব ভালো কিছু দেওয়ার পরবর্তীতে আহমেদ রিয়াজ রাজ হ্যাজ লাইক থ্যাংক ইউ সো মাচ রাজ ভাই আমিও ওকে ভাই সবারই নিহাল ভাই তিনবার ট্রাই করছে তিনবারই এমন হয়েছিল ও আচ্ছা আই ডোন্ট নো ভাই এটা গ্লিচ কারো অ্যাডভান্স রুম কাজ করে না ভাই আমার ভুল হয়ে গেছে তাহলে এরপরে আসলে অ্যাডভান্স রুম কার্ড খুলবো না আর একটু মজা করতে চাইছিলাম ভাই আমি চাই নাই আমার ভাইগুলো এরকম ফাইট করুক আর সেটা দেখে আমি মানুষকে দেখাই এটা আসলে ভালো লাগে না আমার চিন্তা করতেই খারাপ লাগতেছিল এনিওয়ে দিস ইজ এ ফ্রেন্ডলি ম্যাচ এটা কিছুই না ওকে সো আমি আগে এটা সরাই এখানে আসলে কি দেখানোর কিছুই নেই তেমন কারণ অনেক বড় জোন যথেষ্ট দূরে দূরে খেলা হচ্ছে 25 কিন্তু প্রবাবলি একটা ভালো স্পট নেওয়ার চেষ্টা করতেছে সো রায়ানকে যদি দেখি So it's a good chance for team number 25 to win this match. এটা আমার বিশ্বাস যে ওদের একটা ভালো সুযোগ ওপি একটা টিম লুটো কিন্তু সে ভালো এম ফোর এবং একেএম কিন্তু নিয়ে রায়ান দৌড়াচ্ছে সো রাকিন আসতেছে অ্যান্ড দিস ইজ জিজি মোমেন্ট ফর 36 ভার্সেস 36 ওকে সো রাকিন কিন্তু এই শটটা খেয়েই কিন্তু ঘুরে গেল এটা অ্যাকচুয়ালি এটা কে করলো কার্নাইটের শটটা আমি জানি না এটা মেবি শ করছে যদিও লাগাতে পারে নাই ও কিন্তু এখানেই আসতেছিল যশপুরে আসতেছিল এনিওয়ে এখানে একটা ফাইটার চান্স আছে আমরা রাকিনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি সো ও হচ্ছে 9 নাম্বার টিম সোলো খেলতেছে ওর কাছে রয়েছে শটগান এবং M4 খুব ভালো লুট বলতে পারবো না বাট তারপরও ওকে পুশ করাটা আসলে ঠিক হবে না খেলুক সবাই খেলুক আমার ভাইগুলো শেষ পর্যন্ত ফাইট নিন এটাই আসলে চাই সবাই মজা করুক আমি তো আসতেছি ওকে উইডি গেল কই উইডি হ্যালো ভাইয়া কি আপনি কিছু বলেন না কেন চুপ হয়ে আছেন কেন ও তো আমারও পেয়েছে দাদা সো ইটস এ গুড ডিসিশন ফ্রম রাকিন এটা খুব ভালো ডিসিশন ছিল আমি রাকিনকে আর দেখাবো না সো যেহেতু সোলো খেলতেছে সোলো প্লেয়ারকে আমি দেখাবো টিম 9 এর সাথে টিম 25 এর একটা ফাইট হতে চলেছিল কিন্তু চালাকি করে টিম 9 এর রাকিন দা সেখান থেকে পালিয়ে ভালো একটা পজিশন নিয়ে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে টিম 9 এখন সেভ আছে আমরা টিম 1 এর কাছে যাই গিয়ে দেখি তাদের কি অবস্থা কি করছে তাদের কাছে কোনো টিম আছে কিনা এবং তাদের সাথে ফাইট হবে কিনা এখানে দেখতে পাচ্ছি এটা কত নাম্বার টিম ভুলে গেলাম টিম 1 এর সামনে খুব কাছাকাছি একটা টিম আছে আমি বলবো না কোন টিমটা আছে হতে পারে এখানে একটি ফাইট হয়ে যাবে আমি একজনের লাইফ খুব কম দেখতে পাচ্ছি তারা এখানে হোল্ড করে আছে কখন মানে সুযোগ খুঁজছে কখন তারা ফাইটটা নেবে
কোথায় লেগে নেই ওকে এখন টিম 1 পুরোপুরি সেভ আছে টিমের আশেপাশে কোনো টিম নেই টিম আমরা টিম 3 দিকে এগোই টিম 3 হয়তোবা তাদের সবার লুট হয়ে গেছে এখন তারা হয়তোবা ফাইটে যাবে অথবা তাদের যে জায়গাটা ধরে নেবে এটা কাজ করিস সবাইকে একবার করে দেখে আসি আমার সব ভাই ব্রাদারগুলো কোথায় কি করতেছে দেখে আসি এখানে তাসমিয়া জামিল রাজশম এটার নামটা হচ্ছে গানাডা এই গানাডা আগানাডা উচ্চারণটা কেমন হবে জানি না আপনি কি খাচ্ছেন খাওয়া শেষ করছি এম সেমিন তাসিন সো এটা হচ্ছে নাম্বার ওয়ান টিম যারা কিন্তু এখন জোরে ঢুকতেছে পুচিং কি সাইডে ঢুকতেছে ওরা আমি যদি আমাদের বোন সাদিয়ার কাছে যাই সাদিয়া জাবের সাগর ভাই এবং জাহিন নাইম চারজন কিন্তু গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি ড্রপটা লুট করে নিল তাদের পজিশনটা টিম 7 প্রতীকের কাছাকাছি ডার্ক ডেভিল দা এবং বেস ফাহিম মাহফুজ দা সো ফাহিম বেস ফাহিম হচ্ছে ফাহিম জোয়াদ্দার মাহফুজ 420 এবং বিআরএক্স ড্যাডি তারা জর্জ বলের পাশে আবাসিক হোটেলে আছে সাথে সেখানে লুট করছে আবাসিক হোটেলে আছে ওকে হ্যাঁ এই যে জর্জ বলের পাশে আবাসিক হোটেল আবাসিক হোটেলে কি লুট করতেছে এখানে লুট অনেক লুট পাওয়া যায় এখানে ঘরবাড়ি বেশি এবং ঘনবসতিপূর্ণ একটা এলাকা যার জন্য এটাকে আবাসিক হোটেল বলা হয় ওকে 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 জর্জ বলের সাথে যেটা সেটাকে সিটি বলা হয় আমি যদ্দুর জানি আচ্ছা আচ্ছা তো এখানে টিম 7 লুট করছে তাদের লুট হয়ে গেলে হয়তো তারা একটা পজিশন ধরে নেবে টিম 9 এর রাকিমদা কিন্তু একাই ই করে যাচ্ছে সারভাইভ করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা সে এখন একটা গাড়ি নিয়ে মনে হয় সে সেফ প্লেসে যাবে যাতে সে কভার নিয়ে ফাইট করতে পারে আমাদের টিম 24 এর কাছে এখন চলে যাই টিম 24 এখন দুজন কারণে জানো কি করতেছে আমি তো দেখলাম আকাশে ভাসছিল না 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 ওটা গ্লিচ ছিল তারা মাটিতেই আছে এবং ও ভাই অসাধারণ কার লিজেন্ড কিলারের কাছে কিন্তু সুন্দর একটা কার দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কাটার পছন্দ হয়তোবা এই সে যে ঘুরছে হয়তোবা সে এনিমি ঘুরছে নয়তো সে জায়গা খুঁজছে সে কোখানে যে মানে কোনখানে বসলে সে একটা ভালো একটা ই পাবে কভার পাবে সো লিজেন্ড কিলারের সাথে আছে স্যামুয়েল রাইহান কে 69 স্টিং এন্ড প্রক্স দুটো গাড়ি সংঘর্ষ হয়ে গেল তারা ফাইট নিচ্ছে এখন দেখা যাক কি হয় দুটো গাড়ি একসাথে ফাইট নিচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক টিম 1 এবং টিম 24 এর সাথে ফাইট হয়ে গেল তারা ফাইট গাড়িতেই একজন আরেকজনকে মারছে এর মধ্যে লিজেন্ড কিলারের দর ও লিজেন্ড কিলার তাকে একদম ছুটিয়ে দিল গাড়ি চাপা খেয়ে একদম ভর্তা হয়ে গেছে এখানে স্কোয়াডটাকে একদম দিতে পারলো না একজনকে নক আছে এখনো প্রক্স 24 টা এসে গেছে এখন দেখা যাক কি হয় একজন নক আছে এটাকে ও একজন রিভাইভ করতে কত নাম্বার টিম টিম 1 এর একজন আরেকজনকে রিভাইভ করতে গিয়ে ভাই ভাই প্রক্স কিন্তু অসাধারণ খেললো নক হয়ে গেল সামেক্স ব্লু প্রক্স এখানে অসাধারণ খেললো দেখতে পাচ্ছি না স্যামুয়েল রাইহান ওকে সো নাম্বার নাম্বার 1 কি আছে টিম চলে এসেছে ফাইট নেওয়ার জন্য এদিকে হয়তো আরেকটা ওকে সো 25 চলে আসছে এখানে সো 36 এর টিম চলে এসেছে এখানে একটা গ্রেনেড কিন্তু করে দিচ্ছে আমরা দেখতেছি অসাধারণ ও 36 দা গ্রেনেড লেজেন্ড কিলার দা নক হয়ে গেল তাদের 24 এর সাইমন দাও নক করে দিল শার্লক দা তাদের দুজন আছে তাদের দুজনের একজন হিল কম গাড়ি এসে তাকে নক করে দিল সে হিল করতে পারলো না এটা খুবই টাফ এটা খুবই টাফ ফাইট এটা অ্যাকচুয়ালি ঝোপ বুঝে কোপ মারা যেটা মেরে দিল আমাদের 36x এর টিমটা ও তো এমনিতেই শক্ত টিম ওদের একটা ভালো চান্স আমি তখনই বলতেছিলাম যে ওদের একটা ভালো সুযোগ আছে এই ম্যাচটাকে উইন করার এবং তারা কিন্তু করে যাচ্ছে মুভমেন্ট দেখে মনে হলো যে তারাই হয়তো এই ম্যাচটাতে চিকেন নিতে পারে আমাদের এই ম্যাপে এখন আরো তিনটে টিম বাকি আছে তিনটের মধ্যে একজনই একাই 100 আছে টিম 9 এর 36 রাকিন্দা সে বাউনার মতো ছাড়তে একটা লাভ দিল কেন আচ্ছা লুট করার জন্য না গাড়ি নিয়েছে সে হয়তো এখন ফাইটে যাবে অথবা জোনে যাবে আমরা সো জাহির নাইম কিন্তু হ্যাঁ জাহির কিন্তু সাথে যাবেন আপনি তিন নাম্বার টিমটা দেখে আসি তিন নাম্বারটা টিমটা দেখে আসি তারা কিন্তু পুচিকি এখনো হ্যাঁ
পচিংকি থেকে এখন গাড়ি নিয়ে এসে হয়তো তারা জোনের দিকে এগোচ্ছে না জোন তো তাদের উপরেই আছে ভাই সবারই নিহাল ভাই ওকে সো আর কোনো কমেন্টস আসে নাই আমাদের কিন্তু অনেক অনেক ওয়াচিং আছে কিন্তু কোনো কেউ কোনো কমেন্টস করে চুপচাপ খেলা দেখতেছে ইটস গুড ইটস নট ব্যাড হয়তো প্রবলেম আছে টিম 3 এর এখনো বেঁচে আছে সাইমা সাদিয়া দি জাভেদদা সাগরদা এবং জাই নাইম চারজনই বেঁচে আছে টিম 7 এরও চারজন বেঁচে আছে 36 সবাই এখন এলাইভ আছে এবং তাদের লুট হয়তো হয়ে গেছে টিম 9 এ একজনই আছে একাই 100 একদম সব কটাকে শুটিয়ে দেবে রাকিনদা আমার মনে হচ্ছে আমারও মনে হচ্ছে রাকিন পারবে না হয় না কেউ দিতে পারবে দেখি রাকিন ভালো পজিশন ধরে নিল এবং তার মেশিন গানটা রিলোড দিচ্ছে একদম একাই 100 মেশিন গানের 100টা বুলেট 4টাকে একদম উড়িয়ে দেবে দেখি তার সামনে আগে কে এসে পড়ে কার কপালটা খারাপ হয় দেখি ভাই তার ডিসিশন ওকে খুঁজে খুঁজে মারতেছে ভাই মনে হচ্ছে খুঁজে খুঁজে আসতেছে ওর দিকে আচ্ছা আমি সরে যাই 36 এর 25 টিম 36 প্ল্যানের তারা কিন্তু এখন প্লেয়ার খুঁজছে আমার যতদূর মনে হয় তাদের গাড়িগুলো না প্লেয়ারগুলো দেখে টিম 9 এর রাকিনদা শুয়ে পড়েছে এবং কখন তাকে একদম মানে ধরে নক করে একদম ফিনিশ করে দিতে পারে সেই সুযোগে আছে টিম 7 কে আমরা দেখে আসি টিম 7 গাড়ি নিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ম্যাপটা দেখে নেই জোনের দিকে এগোচ্ছে একদম ফুল রোটেট করে গুড ডিসিশন আই উড সে হ্যাঁ এটা ভালো একটা ডিসিশন নাম্বার ক্ল্যান 3 মেম্বার যারা আছে তারা একদম জোনের মাঝখানে জোনের মাঝখানে লুকিয়ে আছে না 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 তারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা রাস্তা দিয়ে যাচ্ছে আমার ভুল হয়েছে বলতে জাবের আছে জাবের কিন্তু কম্পিটিটিভ দুই একটা ম্যাচের এক্সপেরিয়েন্স আছে সো আমার মনে হয় যে তারা খারাপ খেলবে না 36 হচ্ছে অবশ্যই দ্য টাইটেল কন্টেন্ডার বাট আমি বলবো টিম নাম্বার 3 এর একটা চান্স থাকতেই পারে কোন টিম জিতবে বলা মুশকিল তিনটা টিম আছে তিনটা 12 আর এবং একজন সিঙ্গেল রাকিন কিন্তু ধরে ফেলছে একজনকে নক করে দিল দেখি আমরা দেখি ওকে T25 এর একজন নক আছে এবং তিনজন একসাথে ফায়ার করার সাথে সাথে আমাদের একাই 100 মেশিন গান ওয়ালা রাকিনদা ইশি হলো আকেলি একদম মানে রাকিন আমি সরি আসলে কিছু করার নাই এটা এইভাবে খেলাটা হট আউট ছিল আমি অনেক বড় আশা করেছিলাম রাকিনদা হয়তো একদম 4টাকে শুটিয়ে দেবে It's okay. That was a good game. করে দিল আপনার টিম আপনার সাথে এটা আমাদের দোষ নয় আরে না 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 ইটস ওকে কমপ্লিটলি ফাইন দ্যাট ওয়াজ আ গুড ওয়ান মির্জাপুর থাকে আমাদের টিমে এটা স্বাভাবিক বিষয় ওকে সো আমি একটু ম্যাপটা দেখি তারা গাড়িতে উঠে রাশ করবে আমার যদ্দূর মনে হয় তারা এখন রাশি করবে আমার যদ্দূর মনে হয় তাদের ঝুরিতে এখন ওকে সো এখন 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 আর কেউ কেউ ফাইটে যাবে না আমার মনে হয় না যদি কেউ ঘরে টুকি টুকে না মারে তাহলে আর কেউ ফাইটে যাচ্ছে না দুজন লুট করছে দাঁড়িয়ে আছে কি করছে না করছে ফাইট কর কি হলো টিম 3 জোনের বাইরে এখনো লুটেই ব্যস্ত আছে আমি জানি না কেন এখনো লুটের মধ্যে ব্যস্ত হয়তোবা তারা প্রথমে ভালো কোনো জায়গায় ল্যান্ড করেনি যার কারণে তাদের লুট কম হয়েছে আমাদের ইগল যাবে তা দেখতে পাচ্ছি এখানে প্রো ভাব নিচ্ছে ফাঁকা গুলি ছুড়ছে দেখা যাক কি হয় যাবে তা কি করতে পারে কটাকে ছোটাতে পারে তারা এখন গায়ে নিচ্ছে হয়তোবা তারা জোনের দিকে গিয়ে জোনে কারা কারা কোথায় আছে আমি একটু দেখে নিচ্ছি ওকে তাদের খুব ক্লোজ একদম জোনের মধ্যে ড্রপ লুট করছে 35 মানে 25 মানে 36 ক্ল্যানের প্লেয়ার হয়তোবা তাদের সাথেই প্রথম ফাইটটা টিম 3 সাথে হতে যাচ্ছে আমার যদ্দূর মনে হয় কারণ একই পথে তারা যাচ্ছে টিম 3 তো আবার ঘুরিয়ে নিল টিম 7 এর দিকে ওকে লেট মি চেক কোয়ারি দিকে যাচ্ছে কোয়ারি থেকে ঘুরে হয়তো বা টিম 7 এর দিকে একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে আমার যুদ্ধ মনে হয় আর সেটাই হতে চলেছে হয়তো কারণ জোনে তো তাদের যেতে হবে এবং টিম 7 প্রায় জোনের ভিতরেই আছে এখন হয়ে যাবে একটা ফাইট টিম 7 এর দেখি একটা সুযোগ আছে মনে হচ্ছে দেখা যাক এই 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 ফাইটটার মধ্যে কে জেতে টিম 25 এর পুরো স্কোয়াড যেন দুজন করে ভাগ হয়ে গেছে এবং টিম 25 টিম খুঁজছে যে কোথায় প্লেয়ার আছে প্লেয়ার খুঁজছে আর টিম 25 এর দুটো মানে দু গাড়ি নিয়ে দুজন করে এক ও দুজন একসাথে প্লেয়ার খুঁজছে দেখা যাক কার সাথে ফাইট হয়
তাদের কলিজা আছে বলতে হয় 25 এর সামনে পড়ে যাবে 3 কি সেটা অবশ্য হবে না কারণ হ্যাঁ তারা গাড়িটা চেঞ্জ করে নিচ্ছে জোনের ভেতর ভেতর তারা এই জায়গাটা হয়তো বা ধরবে 25 যেখানে আছে সেখানে যাবে না সামনে ঘরগুলো যে আছে সেখানে হয়তো বসবে মানে তিনজন একদম অনেক কাঁচাকাঁচি চলে এসেছে ফাইট করার জন্য টাফ ফাইট হবে তারা হোল্ড করে খেলছে মানে টিম 25 এমন ভাবে ঘুরছে মানে তাদের কোল পুরো শরীরটাই কলিয়া একদম সব কটাকে ছুটিয়ে দেবে আমরা সেটাই দেখতে পাচ্ছি দেখুন দুজন দুজন করে গাড়ি নিয়ে দুটো গাড়ি নিয়ে ঘুরছে আমি তো জানি ভাই আমি তো আগেই বলছি 25 টিমটা অলরেডি ওপি হ্যাঁ টিম 25 এর কাছাকাছি কিন্তু টিম 7 আছে একটা ফাইট হয়ে যেতে পারে তাদের মধ্যে মনে হচ্ছে ফাইটটা হয়ে যাবে এখনি কারণ তাদের একদম মুখোমুখি চলে এসেছে টিম 25 টিম 25 এর শার্লক দা গাড়ি থেকে নামলো এবং চারজনই নামলো এবং ফাইট শুরু হয়ে গেল ফায়ার করছে শার্লক দা এর মধ্যে মাহফুজ দাকে ফায়ার করলো এবং গাড়ি একদম ঘুরিয়ে মাহফুজ দাকে নক করে দিল গাড়ি গাড়িকে ফাইট করে নক করে দিল তারা চারজন একসাথে ফায়ার করে কভারটা হলো না সেও নক হয়ে গেল টাইমটা একা বেঁচে আছে তিনজন একসাথে এবং স্কোয়াড ওয়াইপ করে দিল দেখে ফেলেছে হয়তো 36 এর প্লেয়ার গুলো টিম 3 কে দেখে ফেলেছে এবং স্কোপ ছাড়া দেখতে পাচ্ছি 36 এর সদা মারছে কাকে যেন মারছে আমি দেখতে পাচ্ছি না সে দেখতে পাচ্ছে কোন সমস্যা নেই শালকটা অমনেই ফায়ার করলো এবং নাইমদার ড্যামেজ খুবই কম হয়তো বা 5 করে ফেলেছে জাবের জাবেতের উপর দুজন একসাথে অ্যাটাক করলো তার লাইফটা কম তিনজন মিলে তাকে নক করে দিল তারা তিনজন ও অপর দিকে তারা তিনজন লাইফ ফিল করে দেখতে পাচ্ছে না কি হচ্ছে তাদের সাথে তারা চোখে অন্ধকার দেখছে কিছু করার নেই ভাই আমি তো আগেই বলছি ভাই আল্লাহ 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 অর্পণ ভাইয়ের ক্লায়েন্ট মেম্বার যারা অত্যন্ত ভালো খেললো এবং এটাই ছিল এক্সপেক্টেড আমি বলে দিছি ওদের কম্পিটিটিভ এক্সপিরিয়েন্স আছে ওরা জানে হাইপোমেটাকে কী খেলতে হয় কীভাবে রাস করতে হয় কী করে ঢুকতে হয় সো সেখানে শার্লক কিন্তু জিতে নিল 147 ইউসি অ্যারাউন্ড আমি জানি না এটা আসলে কত হয় এটা 150 প্লাস হতে পারে 140 লেস হতে পারে বাট এরকমই কিছু থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য শার্লককে কংগ্রেচুলে জানাতে হবে জাহির নাইম সাইমা সাদিয়া জাবের কিন্তু একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে বাট যদিও এটা ওইভাবে হয়নি কারণ এরকম টিমটার সাথে জিততে গেলে অনেক অনেক প্রিপারেশন লাগে অনেক কাভার লাগে ফাহিম জুয়াদ্দার কিন্তু চেষ্টা করছে ওদেরকে কাভার দেওয়ার কিন্তু আসলে হয়নি ফাহিম লাস্ট পর্যন্ত একাই কিন্তু যুদ্ধ করে গেছে 1v4 পারে নাই রাকিন কিন্তু একটা নক করে দিছিল কিন্তু রাকিন যে একটা জায়গায় স্নেক হয়ে গেল ও মনে করছিল হয়তো কোনোভাবে ক্যামফ্লাজ কাজ করবে বাট করে নাই বাট ইট ওয়াজ গুড গেম ফ্রম রাকিন স্যামুয়েল রায়হান প্রক্স কিন্তু ভালো খেলছিল পচিকিতে কিন্তু একজন নাম ছিল তাকে ফাঁকা করে দিয়ে তারা কিন্তু ঘুরতেছিল এনিমির জন্য বাট ফাইনালি 36 এর হাতেই তাদের মার খেতে হয়ে গেছে কিছু করার নাই রাজ সোহাম তাসমিয়া জামিল তাসিন আগানাডা অ্যান্ড উইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ রুমটাতে জয়েন করার জন্য আশা করি এরকম অনেক অনেক মজার রুম আমরা খেলবো সো শার্লক আমাকে একটু পার্সোনালি মেসেজ দিয়ে জানাই দিন আপনার আইডি নাম্বারটা আই উইল সেন্ড দ্য ইউসি টু ইউ আজকে রাতে হবে কিনা জানি না আজকে অনেক রাত হয়ে গেছে সো কালকে সকাল ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন
কয়টা কিল করছে ভাই ওনারা টোটাল 12টা কিল করে চিকেন এনেছে ভাই কমই তো হইছে তাও আশম স্যার তুই না ফলো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়ান জো রাখিং রাখাইন has followed. Thank you so much for following this page. I hope you will enjoy the content and the gameplay. We are always trying to take something new in front of you, and there is a really, really, really nice thing. Like, these people are so amazing. They're supporting the family, the whole family. I mean, you can't believe it. You can't believe something more about this family. 33 people are watching still, but আমাদের বলতে হবে যে আজকে হয়তো আমরা এখানে ইতি টানবো 3208 এইটাই হচ্ছে নাম্বার এখন পর্যন্ত কালকে একটা গোল আমরা সকালে এসেই সেট করে দিব সকাল মানে আমার সকাল আপনার দুপুর সো দুপুর দুইটা কি দুইটা হ্যাঁ দুপুর দুইটা কি আড়াইটা এই ভিতরে আমরা চলে আসবো ইনশাল্লাহ সো ততক্ষণ পর্যন্ত সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাতে সবাইকে মাফ করে দিয়ে ঘুমিয়ে পড়বেন সো শুভরাত্রি এবং আল্লাহ হাফেজ বলে কিন্তু বিদায় নিব এখনও যদি কেউ রিয়্যাক্ট না করে থাকেন স্ট্রিমটাতে এখনও রিয়্যাক্ট করে দেন আমি খুবই খুশি হব এখনও যদি কোনো মানুষ নতুন থাকে যারা এখনও ফলো করে নেই ফলো করতেই পারে প্রক্স ভাই আবার রুম দিয়েন ওকেই ওকেই শান্তন দরি ছিল ইয়েস হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমির হামজা ভাই ভালো আছি কমেন্টসগুলো সব ভাই এটা কী ছিল এটা কী ছিল আই হ্যাভ নো ক্লু ভাই নেক্সট টাইম রুম দিলে দিনের বেলা দিয়েন যাতে ভালো হয় ওকে মাহির আই উইল ট্রাই 36-এর সাথে গান ফাইটে পারা যায় অবশ্যই পারা যায় না ভাই দে আর রিয়েলি গুড অ্যাট গান ফাইট মানে তাদের গান পটটা অনেক বেশি এবং তারা ট্যাকটিক্যাল গেম প্লেও করে সো অনেক টাফ ছিল আমি এটা বুঝছি কিন্তু আসলে যে গেমটা দেওয়ার কথা ছিল সেটা হয়নি এরপর থেকে আমার অ্যাডভান্স কাস্টমার আপাতত দিচ্ছি না যতদিন গ্লিচটা ফিক্স হচ্ছে সো যাক সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন উদ্দীপনায় চলে আসবো মজার কিছু গেম প্লে নিয়ে রুম কালকে হবে কিনা বলতে পারতেছি না বাট কালকে হতে পারে সো ইনশাল্লাহ একসাথে খেলবো আবার মজা করবো সো শুভরাত্রি সবাইকে মাফ করে দিয়ে ঘুমিয়ে পড়েন আল্লাহ হাফেজ That I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now I made mistakes, but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own, in the zone That's the only way I know Feeling low, about to blow back up Here I won't ever let the doubt creep in Gotta pop a couple more aspirin I don't think I'll ever let you in Easier to break it off, best friends I don't really understand myself I don't really understand, need help I don't wanna be left on the shelf Couldn't even hear me if I yelled It's so cold I'm alone, I'm alright It's so cold outside I'm alone Always feel like I could break now But I never let it take me to that place now I won't ever let my thoughts get away now I got better things to do, picking fate now I just wanna be the best, call me great now I don't know if I'm okay or insane now I remember better days on the playground Hoping I can find my way, even when I'm feeling down I fight, even when I don't know what is right I'ma pick a side, and I'ma take pride I will decide my fate and die Will never let them tell me who I am If you try to shake me, I'll be damned Planet on the ground is where I stand Never give up, that was always the plan It's so cold I'm alone, I'm alright It's so cold outside I'm alone
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I go. Never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fake now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. Hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. Yeah. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. Knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I go. Never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't want to be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. Hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. Outside. I'm alone, I'm alright.
It's so cold outside. I'm alone.